রেজিস্ট্রেশন করবেন তাদেরকে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা বলি যে আপনারা আপনাদের গল্পগুলো বলবেন। সো শুধুমাত্র যারা লাইভে এসে নিজের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান এবং সেজন্য রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য বলছি, মোবাইলটা হাতে নিন, ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, বি ফর বল, RBS একসাথে লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশনটা লিখতে হবে, আপনি আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশনটা অবশ্যই লাগবে, আপনি কী করেন। এবার পুরো SMSটা নিজের মোবাইল থেকে আপনার মোবাইল নাম্বার থেকে পাস লিখিয়ে দিবেন 26969, অর্থাৎ RBS কথাগুলো শুধুমাত্র তারাই লিখবেন যারা ভূত স্টুডিওতে আসতে চান। অনেক কথা বললাম এই কারণে, কারণ এই নিয়মগুলো ভুল করার কারণে অনেকের রেজিস্ট্রেশন কখনোই সাকসেসফুল হয় না। ভুল করে ফেলেন কিভাবে, JFM লিখে নাম ঠিকানা লিখে পাঠায় দেন, কিন্তু JFM-এ কিন্তু আসলে আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে শুধুমাত্র আমি অনুষ্ঠান চলাকালীন পড়ব। আর RBS শুধুমাত্র তারাই লিখবেন যারা রেজিস্ট্রেশন করছেন, যারা এখানে এসে গল্প বলতে চান আগামী বৃহস্পতিবারে। চলেন এবার আমরা পরিচিত হই আমাদের এ সপ্তাহের অতিথিদের সাথে এবং তাদের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শুনে নিই, যার মূল উদ্দেশ্য হচ্ছে এই অনুষ্ঠানটা এখন থেকে রাত 1টা পর্যন্ত চালানো। অর্থাৎ এ কারণেই আজকে এখানে একসাথে আমরা হয়েছি যে আজকে গল্প শুনবো, তবে গল্পগুলো ভৌতিক, যেটা স্বাভাবিকভাবে হবার কথা নয়, অস্বাভাবিক অশরীরী এমন ঘটনাগুলোই আজকে তুলে ধরবো আমরা এখানে। প্রথম যে বন্ধুটা রয়েছে আমরা একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম ভাই, কি নাম? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার নাম হচ্ছে সাইদ। সাইদ, সাইদ কি করেন আপনি? আমি জব করি। ওকে, আর সাইদ আপনি এই যে এখানে এলেন, এই মানে এই অনুষ্ঠানটা শুনছেন কতদিন ধরে? অনুষ্ঠানটা শুনছি প্রায় অনেকদিন যাবত শুনছি, তবে এটা হচ্ছে আমার রেগুলার শুনি। ওকে, রেগুলার আপনি শুনেন? হ্যাঁ রেগুলার শুনি। ওকে, যেদিন শো থাকে সেই দিন আপনার শোনা হয়, এটা মিস করি না কখনো। আচ্ছা, তবে অনেকদিনের ইচ্ছে ছিল যে এখানে আসবো। জাইদ ভাইয়ের প্রফেশনটা হচ্ছে পুলিশ। পুলিশ আছেন, কতদিন ধরে আছেন? আমি আছি পুলিশ আপনার 3 বছর। 3 বছর ধরে? জি। ওকে, তো রাতে ডিউটি পড়ে? হ্যাঁ রাতে ডিউটি পড়ে, আপনার বিভিন্ন জায়গাতে ডিউটি পড়ে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মাঝে মাঝে ভয় পাই, সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আজকে আমরা শুনব। হ্যাঁ অবশ্যই শুনব। ঠিক আছে, সো পুলিশ অর্থাৎ আমাদের নিরাপত্তার দায়িত্বে যে মানুষগুলো নিয়োজিত থাকে তাদের মধ্যে একজন হচ্ছে জাহিদ, আজকে এসেছেন এবং তিনি তার জীবনের একটি ভৌতিক অভিজ্ঞতা আমাদেরকে এখন বলবেন, শুনি আমরা। জি বলুন। সবার জীবনে ভাই আসলে কিছু ঘটনা থাকে যেগুলো অনেকে মানুষ বিশ্বাস করতে চায় না, যেগুলো কি সত্যি ঘটেছিল বা নাকি আসলে ঘটে এরকম কোনো কিছু। ওকে, তো সেই অভিজ্ঞতা থেকে আসলে আমার ঘটনাগুলো বলবো। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি, আমি যখন আপনার কলেজে পড়ি তো আমার বাসা থেকে প্রায় অনেকটা দূরের রাস্তা, তো সেখানে মেসে ভাড়া থাকতাম এক সময়। আচ্ছা, তো আমি যে রুমে ভাড়া থাকতাম সেই রুমটা ছিল হচ্ছে আপনার সেই মানে যেটাকে বলে আপনার যুদ্ধের সময়, তো সেই সময়কার মানে ওই বাসাটা তৈরি। তো সেই বাসা আমরা যখন উঠে আসলে তখন জানতাম না যে আসলে এই বাসাতে কোনো কিছু আছে বা সেরকম ভৌতিক টাইপের কোনো কিছু, এরকম কোনো কেউ মানে কখনো বলে নাই যে এখান ভাই এখানে এরকম এরকম সমস্যা আছে, এখানে উঠেন না আপনারা। তো আমরা যখন ওই বাসাতে উঠলাম, ওঠার পরে আপনার কিছুদিন পর থেকে যত যা ঘটে আর কি, তো সেগুলোর ভিতরে মাঝে মাঝে রাতে ঘুমাইতাম যখন আপনার ছাদের উপর, মানে ছাদের উপর কিন্তু অরিজিনালি আসলে কেউ যদি জোরে হাঁটে সেটা কিন্তু বোঝা যায় যে কেউ ছাদের উপর হাঁটতেছে। তো তখন আমরা মনে করেন যে রাতের বেলা যখন ঘুমাইতাম তো মাঝে মাঝে ঘুম ভাঙতো, রাতের 2টা বা 3টার দিকে ঘুম ভেঙে যাইতো। তো তখন যেটা হইতো যে আপনার ছাদের উপর যে হাঁটতেছে সেই শব্দগুলো পাওয়া যাইতো, তো সেখান থেকে মাঝে 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 একটু ভয় কাজ করতো যে এত রাতে ছাদে কে আসতে পারে বা ছাদে কে হাঁটতে পারে। তো সেই মানে মাঝে মাঝে ভাইদের বলতাম যে আমার যারা রুমে যারা থাকতো যে ভাই আসলে এখানে তো এরকম এরকম ব্যাপার, ছাদের বেলা রাতে যে কে যেন হাঁটাচোরা করে। তো বলে যে আমরা তো এখানে তোমার আগে থেকে থাকি, তো তখন থেকে তো মানে আমরা তো কখনো শুনি না এরকম কোনো কিছু, তো তুমি হঠাৎ করে শুনতেছো। পরে বলে যে তুমি হয়তো মানে মনের ভুল তোমার বা মনের এরকম কোনো ভুল ধারণা যে তুমি হয়তো ভুল শুনছো। তো তার কিছুদিন পর যখন রাতের বেলা পড়ালেখাপড়া শেষ করে যখন একটু বাইরে বের হইতাম গেটের বাইরে, তো ওই মুহূর্তে দেখতাম যে আপনার রাতে ভিক্ষুকরা কিন্তু দিনে ভিক্ষা করে, কিন্তু ওই মানে ওই গেটের বাহিরেই আমাদের গেটের পাশেই তো একটু মানে 30 বছরের মতো এরকম একজন মহিলা, সে ভিক্ষা করতো, তো পাগল টাইপের একটু। তা আমার মাঝে মাঝে মানে ভাবতাম, আমি একদিন দেখার পরে ভাবছি যে কী ব্যাপার, মানুষ তো দিনে ভিক্ষুক মানে দিনে ভিক্ষা করে ভিক্ষুকরা, তা রাত্রে বেলা এখানে মানে সে কী জন্য বসে আছে। আচ্ছা, তো আমি তখন মনে করেন যে আসলে সে আমার কাছে টাকা চাইতো, বের হলে টাকা চাইতো,
মানে সে ইশার ইঙ্গিতে বোঝাইতো তার ক্ষুধা লাগছে খুব, সে টাকা দাও তাকে, মানে এরকম কোনো একটা কিছু বোঝাইতো। তা আমরা আবার সেই বিষয়টা আমি একটা বিষয়টা গুরুত্ব দিতাম না, কী ব্যাপার এরকম তো আসলে হওয়ার কথা না, রাতের বেলা একজন এখানে মহিলা। পরে যদি আমি কাউকে দেখাতে যেতাম যে ভাই চলো একটু বাহিরে হাইতে আসি, কিছুক্ষণ পরে সে দেশে নাই, তো এরকম মাঝে মাঝে হইতো, তো ওইটাই গণা। তারপরে হচ্ছে একদিন আপনার ওই যেটা বর্ষাকাল বলে, আর অনেক বর্ষাকালে আপনার যখন কালবৈশাখীর ঝড় হয়, তো ওরকম একটা মুহূর্তে একদিন আমি রাতে ঘুমাইতেছি, তো ঘুমানোর মাঝে আপনার প্রায় 3টার দিকে আমার ঘুম ভেঙে যায় রাত্রেবেলা। সে ঘুম ভাঙার পরে মানে আমার রাতের ঘুমটা ভাঙে হচ্ছে একটা কান্নার আওয়াজে, আর সেই কান্নার আওয়াজটা হচ্ছে আপনার একটা মহিলা, যেই মহিলাটা আপনার ওইখানে বসে থাকতো, তো ওই মহিলার কণ্ঠটা মাঝে মাঝে শুনতাম যেরকম, ঠিক তার আওয়াজটা ঠিক ওরকমই। সে কিন্তু রাস্তায় বসে কান্না করতো, হয়তো বা ক্ষুধার যন্ত্রণায় বা হয়তো টাকা চাচ্ছে, এরকম কোনো এক্সট্রা কিছু নিয়ে কান্নাকাটি করতো। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে কি মহিলার কান্নার আওয়াজটা আমি শুনতেছি। তো রাতের বেলা আমার যখন ঘুম ভেঙে যায়, আমি তখন ঘুম থেকে ওঠার পরে বাইরে যেহেতু বর্ষা মানে ঝড় বৃষ্টি হইতেছে, তো সেই মুহূর্তে আমি আপনার কম্বলের নিচ থেকে একটু মানে মাথুর আমার কম্বলটা একটু উঁচু করে মানে সামনের দিকে যখন তাকাই, আমি তখন ওয়ালের দিকে ফিরেছিলাম। আমার বাম পাশে তো ফাঁকা, কিন্তু আমি যে ডান পাশে হয়ে ঘুমাইছি সে ওয়ালের দিকে তাকাই আছি। তো ওয়ালের দিকে তাকিয়ে দেখি আপনার মানে ছায়া বলে, তো যে নতুন বউ যেমন আপনার বিয়ে হওয়ার পরে বাসর রাতে বসে থাকে, ঠিক এই ক্যাটাগরিতে সে ওই মানে তার একটা ছায়া দেখা যাচ্ছে, এবং কি সেই ছায়ার মাঝখান থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তা আমি প্রথম দিন তো আমার ভয়ে একদম মনে করেন যে খুবই অবস্থা, খুব খারাপ। তো তারপর দিন সকালে উঠাই ভাইকে একদিন মানে রুমের যে যারা আসতে তাদেরকে শেয়ার করলাম গল্পটা, যে ভাই এরকম এরকম ব্যাপার, আসলে তো আমি এরকম রাত্রে এরকম ভয় পাইছি। কয় সাই তুমি যে কি বলো, আসলে এরকম তো আমরা কখনো 1-2 বছরে শুনি নাই যে এরকমভাবে এখানে কোনো একটা কিছু আসে, বা আসলে ওরকমভাবে আমরা কখনো ভয় পাইছি, তো তুমি হঠাৎ করে আসার পর থেকে এরকম কেন হইতেছে? তো তারা আমাকে মোটামুটি কথাটাকে বেশি একটা মানে গুরুত্ব দেয় নাই। তো টানা তারপর দিন একই অবস্থা, মানে রাতে আমার ঘুম হইতো না, মানে ওই ঘটনার পর থেকে রাতে আমি ঘুমাইতে পারতাম না, যে রাতের বেলা আমি ঘুমালে কি কান্নার আওয়াজটা শুনবো কি না, বা তারা কি মানে এখানে আসে কি কান্না করবে কি না, মানে মনের ভিতরে একটা নানান ধরনের চিন্তা আসতো মাথায়। তো ভয়ে 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 মানে ঘুমাই রাতে, কিন্তু সেই টানা তারপরের দিনও সে একই অবস্থা, মানে ওরকমভাবে আমার রাতে ঘুম ভেঙে যায়। কিন্তু ওই দিন রাতে দ্বিতীয় দিন আর আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত জাগ্রত ছিলাম মানে এই ভয়ের কারণে। তো তারপর দিন হচ্ছে তৃতীয় দিন যেটা, তো তৃতীয় দিনও আমি আপনার সেই একই অবস্থা, মানে ঘুম ভেঙে যায় ওরকম একটা ছায়া, মানে ছায়ার থেকে কান্নার আওয়াজটা আসে। তো ওই দিন আমি আবার একটু ঘুমের ধান্দায় ভাবছিলাম যে হয়তো বিচ থেকে কেউ এসে মজা করতেছে, বা রুমে তো আমার ফ্রেন্ডরা থাকতো দুজন, হয়তো ভাবতেছি তারা এসে কিনা এরকম কোনো কিছু দুষ্টামি করতেছি কিনা, কিন্তু ওই দিন আর সেই ছায়াটা দেখি নাই, শুধু কান্নার আওয়াজটা। ওকে, তা আমি ভাবছি যে আপনার এই আমি তাদের যে 2 দিন স্টোরিটা বললাম যে বন্ধু রাত্রেবেলা তো এরকম এরকম মানে ভয় পাই, তো সেই ক্ষেত্র থেকে কি তারা কি আমাকে ভয় দেখাচ্ছে কিনা। তা আমার ওই দিনকে তৃতীয় দিন এরকম মনে হয়েছিল, কিন্তু আমি আসলে ঘুম থেকে ওঠার পরে মানে ওরকম কোনো কিছু দেখলাম না, দেখলাম সবাই সবার জায়গাতে। তো পরে আমি বাবারে বললাম ঘটনাটা, বাবা দেখো রাত্রেবেলা তো এরকম এরকম ভয় পাই, তা আসলে কী করা যায়? পরে বলে যে আসলে তোমার সাথে হয়েছেটা কি? পরে আমি মূল ঘটনাটা বললাম যে এরকম এরকম ব্যাপার। তো ওই দিন সকালেই একটা মেয়ে এসে বলতেছে, মানে আমাদের বাসার মানে ওই পাশে বাসে ভাড়া থাকে, ওই একই মালিকের বাসা, তো উনি এসে বলতেছে ভাইয়া এই আপনারা যা রাতে এখানে থাকেন, আচ্ছা আপনার রাতে কি কখনো ভয় পান না? আমি কই হঠাৎ তুমি মানে এই প্রশ্ন কেন করতেছো যে আমি রাত্রেবেলা ভয় পাই না, কেন তোমরা কি এরকম ভয়টাই পাও নাকি? পরে বলে যে না ভাই আমরা আসলে ভয় পাই না, কিন্তু আমি একটা জিনিস শুনছিলাম ভাই এখানে নাকি জিন থাকে। আমি কই এটা তো আমি কখন আগে শুনি নাই যে জিন থাকে, আর আমি তো মালিককে জিজ্ঞাসা করছি যে এই ভাই এই বাসাতে কোনো প্রবলেম আছে কি না, উনি বলে যে না এখানে তো কোনো প্রবলেম নাই, তো তোমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পরে ওই জিনিসটা বেশ একটা গুরুত্ব দিই নাই, বাবাকে বললাম যে বাবা এরকম এরকম ব্যাপার। পরে বাবা বললো যে ঠিক আছে, আমার এখানে একটা কবিরাজ আছে আমার এলাকাতে, তখন বাবাও চাকরির সুবাদে দূরে থাকে, তো উনি বলতেছে তোমাকে তাবিজ নিয়ে দেবো একটা। আমি শিক্ষিসের তাবিজ, শরীর বন্ধ করার যে তাবিজটা, এই তাবিজটা আমি তোমাকে নিয়ে দিব, তো ওইটা নেওয়ার পর থেকে যদি তুমি মানে একটু ভয়টা কমে বা ভয় না পাও তো সেটা তো ভালো। আমি বলি ঠিক আছে তাহলে তুমি দেখো এরকম এরকম যে সমস্যা হচ্ছে তাড়াতাড়ি, তো যতটুক তাড়াতাড়ি পারো আর কি তাবিজটা আমাকে আইনা দিও। তার আপনার কিছুদিন পরেই আপনার এই আমি বাহিরে গেছি রাতের বেলা একটু ঘুরতে,
তো ওই দিন আবার ম্যাচে কেউ ছিল না, ঈদের ছুটি, তা আমার যেহেতু বাসা কাছে ছিল তা আমি ভাবছি যে আমি কালকে সকালে যাব বাড়িতে। তো সবাই আগের দিন রাতে চলে গেছে, তো চলে যাওয়ার পরে ম্যাচে একদম ফাঁকা, আমার রুমে কেউ নাই। তো কেউ না থাকাতে রাত্রে ভাবতেছি যে আজকে আজকে থাকবো কীভাবে রাত্রেবেলা আমি, মানে এরকম যেহেতু দুই তিন দিন ভয় পাওয়া হয়ে গেছে একটা না, তো এখানে তো আমার মানে একা থাকা সম্ভব না। তো ওই দিন আমি এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে বন্ধু তুই কি আজকে রাতে আমার বাসায় থাকতে পারবি, পরে বলে যে বন্ধু আজকে তো আমার বাসায় থাকা সম্ভব না, তো আমি এক কাজ করি আমি তো যদি আসতে পারি তোকে জানাবো। তো পরে বললাম যে ঠিক আছে, আচ্ছা তুই আমাকে পাইলে একটু জানার যে তুই আসতে পারবি কি না। তো ওই দিন রাত্রে আমি ভাইয়া মানে বাইরে থেকে বাসায় আসলাম না রুমে আসলাম। তো রুমে আসার পরে আমার আবার সামনে সেমিস্টার পরীক্ষা ছিল, তখন তো ভোরে এসে পড়তে বসলাম। পড়তে বসার পরে আমার সামনেই ছিল আপনার হচ্ছে জানালা। আচ্ছা, সেই জানালাটা আপনার মনে করেন আমি নিজের হাতে জানালা সিটকারিটা লাগাইছি। নিজের হাতে লাগানোর পরে আমি ওইখান থেকে ওয়াশরুমে গেলাম। তো ওয়াশরুম থেকে আসার পথে দেখি তার জানালার সিটকারিটা খোলা। তো ভিতরে তো মানে বারান্দা তো দরজা তালা মারা, আমি বারান্দায় তালা মারা রেখে আসছি, তো ভিতরে থেকে আসার কথা না। আর বা আমার যে জানালাটা আমি নিজে লাগাইলাম তো সেটা তো খোলারও কথা না, সেটা খুলবে কীভাবে? পরে ভাবলাম যে সিটকারিটা হয়তো আমি ভুলে লাগাইছিলাম না, চাপ দিয়ে রাখছিলাম, এরকম কিছু বাতাসে খুলে গেছে। তো আমি ওই মুহূর্তেই আবার সিটকারিটা লাগাই। তো লাগানোর পরে সামনে পড়তে বসলাম বইনে টেবিলে, তো হঠাৎ আপনার মানে জানালায় মানে সিটকারিটা যখন খুলতেছে খোলার কিন্তু একটা শব্দ হয়। ওকে, সেই শব্দটা পাচ্ছি আমি। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, কোথায় শব্দ করে? ওই মুহূর্তেই জানালাটা আবার খুলে যায় ঠাস করে, মানে যে সামনে জানলা ওই পিছ থেকে কেমন ধাক্কা দিচ্ছে জানলাটা আমাকে। তা আমি তো ওই মুহূর্তে একদম মানে একলা রুমের ভিতরে, তিনটা রুম আমাদের বাসার রুমের ভিতরে পাশে, তা আমি তো ওই রুমের একা, আমার আশেপাশে কেউ নাই। তা আমি তো ওই মুহূর্তে মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কী ব্যাপার, জানলা তো কে খোলার কথা, তা আমার সাথে কি আমি বাসায় একা দিয়ে কি এরকম কোনো কিছু হচ্ছে? তো সাথে সাথে আমার ওই ফ্রেন্ডকে কল দিই, তার বাসাটা আমার বাসাতে খুব বেশি একটা দূরে না। পরে বলে যে ঠিক আছে, তোর সাথে যদি এরকম কোনো কিছু হচ্ছে তুই ভয় পাচ্ছিস তাহলে আমি তোর বাসায় আসতেছি, তোর চিন্তার কোনো কারণ নাই। তো তার পাঁচ মিনিটের ভিতরে সে আমার রুমে এসে হাজির। বললাম যে বন্ধু এরকম এরকম ব্যাপার, তা আমি এখন কী করি বলতো? ও যাক, যেহেতু আমি আসছি, দুজন আসছি রুমের ভিতরে, তাহলে কোনো সমস্যা নাই। তো পরে ওই দিন রাতটা চলে গেলো কোনোরকমভাবে। তা সবাই তো তখন ঈদের ছুটিতে, তো ঈদের ছুটি থেকে সবাই বাড়িতে মানে রুমে আসলো। রুমে আসার পরে আপনার তার এক দুই দিনের মাথাতেই তো ভাবলাম যে অনেক দিন ধরে আসলে নামাজ টামাজ তো সবসময় পড়া হয় না, তো নামাজটা আসলে পড়া উচিত। তো একজন বলতেছে যে কি নামাজ পড়বি? তো সে নামাজটা ঠাট্টা মজা ঠাট্টা করতেছে, কি নামাজ পড়বি তুই, তুই তো কখনো নামাজ টামাজ পড়িস না। নামাজ তো পড়ি। পরে বলছে ঠিক আছে, নামাজ টামাজ পড়বি ভালো হবে, নামাজ পড়া তো ভালো, ঠিক আছে আচ্ছা। তো কখনো মা তখন ভাবলাম যে আসলে নামাজ তো সবসময় পড়ি, কিন্তু তাহাজ্জুদ নামাজটা কখনো পড়া হয় নাই, তো সেটা পড়তে হবে, সেটা পড়া নাকি ভালো, আর তাহাজ্জুদ নামাজ নাকি যা চায় মানুষ তা পায়, এরকম অনেকটা শুনি সবসময়। তো সেই শোনা থেকেই কিন্তু মানে একটা ইচ্ছা যে তাহাজ্জুদ নামাজটা আমি পড়ব। তো সবাই যখন রুমে আসে মানে আগের মতোই রুম জমজমাট একদম। তো একদিন রাত্রে আমি পড়তেছি বসে বসে, প্রায় রাত দুইটা বাজে। তা আমার বন্ধু বলতেছে কী ব্যাপার তুই ঘুমাবি না রাতে? আমি কই না আজকে বন্ধু ঘুমাবো না, আমি একটু নামাজ পড়বো রাত্রেবেলা। কো আচ্ছা আচ্ছা, তাহলে নামাজ পড়া তো ভালো, তো নামাজ পড়িস, তো লাইটটা অফ করে দে, রুমেরটা লাইটটা অফ করে পরে তুই পড়তে বস। আমি কই লাইট অফ করলে পড়বো কীভাবে? পরে তোর তো টেবিল লাইট আছে, তুই টেবিল লাইটে ওটা নিয়ে পড়। পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোরা শুয়ে পড়, আমি লাইটটা অফ করে এখানে পড়তে বসলাম। তো রাত বাজে প্রায় দুইটা, তো ভাবতেছি যে এখন তো আজ নামাজটা পড়া যাবে, ওই টাইমে পড়া যায়, মানে বারোটার পরেই পড়া যায়। তো রাত দুইটা বাজে, তার নামাজটা এখন পড়ে ফেলাই। তো আপনার টেবিল থেকে উঠে যখন আমি বাথরুমের দিকে যাব, ঠিক ওই মুহূর্তেই তো আমাদের আসলে উদয় ভাই বাথরুমটা ছিল আপনার মানে এমন সিস্টেমের ছিল, ওয়াশরুমটা আপনার উপরে কোনো ছাদ ছিল না, মানে অনেক আগের পুরাতন একটা বাড়ি, তো সেখানে উপরে কোনো ছাদ নাই, একদম ফাঁকা। তো আমি যখন ওয়াশরুমে যাচ্ছি, ঠিক ওয়াশরুমের যে দরজাটা আর আমার রুম থেকে যে বের হওয়ার দরজাটা, সে দরজার ভিতরে আমি যখন ক্রস করব, ঠিক আমার মনে হলো যে আমার ডান পাশ দিয়ে হয়তো কেউ আমার মানে কেউ হাইটে গেল, এরকম কোনো একটা মনে হচ্ছে আমার, ফিল করলাম। তো ফিল করার কারণটা হচ্ছে মানে কোনো কিছু একটা ঘষা লাগছে আমার হাতের ভিতরে। তা আমি সেটা বুঝতে পারছি যে কী ব্যাপার, আমার এদিক দিয়ে কে যাইতে পারে, কেউ তো যাওয়ার কথা না, সবাই তো ঘুমাচ্ছে। তো তখনই আমার মনের ভিতরে একটা ভয় কাজ করে যে কিছু একটা মনে আমার সাথে ঘটতেছে।
তা আমি ওই মুহূর্তে আবার মানে আপনার গোসল ওই ওয়াশরুমে যা, তো ওইখান থেকে ওয়াশরুম থেকে যখন বের হবো ঠিক ওই মুহূর্তে আবারই সেই যে জায়গাতে গোসাটা খাইছিলাম ঠিক ওই জায়গাতে যখন ক্রস করতেছি ঠিক আবারই সেই মুহূর্তে সেই ধাক্কাটা। তা আমি তখন রীতিমতো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মানে একই জায়গাতে বারবার একই অবস্থা, মানে একই ভয় একইভাবে ভয় পাতিছি যে এইভাবে এদিক দিয়ে মানে কে যাচ্ছে কে যাইতে পারে। তো তখন মনে হইলো যে ওই মেয়েটার কথা, উনি যে বলছিল যে তোমাদের এই বাসাতে নাকি একটা জিন থাকে, তা আমি তখন তো বিশ্বাস করি না এই বিষয়টা যে আসলে জিন আছে কি না। তো তখন আমার মনের ভিতরে মানে এই জিনিসটা কাজ করে না জিন আসলে থাকতে পারে হয়তো বাসার ভিতরে। তো আমি তখন নামাজে দাঁড়ানোর জন্য যাই নামাজটা মানে বিছায় যখন নামাজে দাঁড়াই, ঠিক ওই মুহূর্তেই মানে আমি আগে শুনতাম কি যে তাহাজ্জুদে নামাজ পড়তে গেলে নাকি মানে জিন বা কোনো খারাপ জিনিস তারা খুব ভয় দেখানোর চেষ্টা করে একা থাকলে। তো তখন ওই কথাটা মনে হয়েছে যে আসলে আমার সাথে এরকমটা হইতেছে নাকি। পরে আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে যখন মানুষ তো নামাজে নিয়ত করে যখন হাত বাঁধে, ঠিক হাত বাঁধার পর তো কোনো দিকে তাকানো বা কোনো দিকে কোনো কথা বলা বা কোনো দিকে চাওয়া এটা তো নিষেধ একদম। তো আমি যখন হাত বাঁধি আমার দুই পাশে দুইটা বেড, মানে একটা রুমে তিনটা বেড। তো আমার যে বেডটা সেটা একটা কর্নারে আর দুইটা হচ্ছে দুই পাশে, আমি ঠিক তার মাঝখানে নামাজ পড়তে দাঁড়াই। তা আমার যে বাম পাশে আমার যে বন্ধুটা ছিল তাকে আপনার মানে আমি যখন নামাজে হাত বাঁধি ঠিক ওই মুহূর্তেই তার উপর ভর করে, ভর করাতে মানে সে এমন অবস্থা হয় তার মানে সে মানে মারা যাওয়ার পথে, আমার কাছে মনে হচ্ছে সে মারা যাওয়ার পথে, তার মনে হয় গলা টিপা ধরছে বা তার বালিশ দেওয়া হয়তো মুখ চাপা দেওয়া ধরছে, সে একদম পা ছটপট শুরু করছে। পা ছটপট শুরু করাতে আমি যে নামাজে দাঁড়ায় ঠিকই দেখতেছি যে আসলে এরকম কিছু একটা হচ্ছে তার ভিতরে। আমার বারবার মনে হচ্ছে যে আমি কি নামাজ থেকে হাতটা মানে কি নামাজের নিয়তটা কি ভাঙবো নাকি আপনার এই মানে তাকিয়ে বাঁচাবো এরকম একটা কোনো কিছু। আসলে মাথায় তখন কাজ করতেছে না কি করবো। তো এক পর্যায়ে আমি নামাজটা ছেড়ে দিই, নামাজটা ছেড়ে তাকে তাকে হাত ধরতে যাই, যেই মনে করেন যে তাকে ধরতে গেলাম ঠিক ওই মুহূর্তেই সে মনে করেন যে তার কাছ থেকে চলে গেছে জিনিসটা, মানে তার উপর থেকে ছাড় তাকে ভর করছিল সে তাকে ছেড়ে দিছে সেটা। তা আমি আবার নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ার পরে আপনার হচ্ছে সে আবারই একই অবস্থা, সে আবার তার উপর ভর করছে ওইটা, মানে এক কথায় সে আমাকে নামাজটা পড়তে দিবে না, আমি যে নামাজটা পড়বো সে আমাকে নামাজটা পড়তে দিবে না। তো দ্বিতীয়বারও সে আমি একই কাজ করি যে মানে ঠিক আছে যা, আমি ভাবতেছি তাকে তার মাইরা ফেলাবে না হয়তো আমাকে এরকম ভয় দেখাচ্ছে যে নামাজটা আমি ছেড়ে দিই। তা আমি তখন আর নামাজ থেকে মানে হাত ছাড়ি নাই। তা আমি নামাজটা পড়ে যখন উঠি ঠিক ওঠার মুহূর্তেই তার উপর থেকে ভরটা কমে, তার আগ মুহূর্তে যতক্ষণ নামাজটা পড়ছে আমি ততক্ষণ তার মানে উপর থেকে সে নামে নাই। তো নামাজটা উঠে আমি নামাজ পড়ার শেষে তাকে যা নাড়া দিলাম, নাড়া দেওয়া তো সে ঘুম থেকে উঠা পড়ছে, কিরে তুই আমার ঘুম থেকে তুললি কেন? আমি বললাম তুই কি কোনো বাজে স্বপ্ন দেখতেছিলি? বললাম না তো, আমি তো কোনো বাজে স্বপ্ন না, তবে কে যেন আমার গলা টিপা ধরছিল, মানে সে আমাকে বলছে কে যেন তার গলা টিপা ধরছিল। তা আমি ভাবলাম আমি তো বুঝতে পারছি বিষয়টা আসলে কী, কিন্তু তাকে আমি বিষয়টা বলছি না, রাতে বলি নাই, পরে সকালবেলা বললাম যে বন্ধু আসলে এই কাহিনীটা হয়েছিল তোর সাথে। পরে বলে যে তুই এটা আমাকে আগে বলবি না এরকম একটা কিছু হয়েছে। পরে আপনার তারপর দিনে বাবাকে কল দিলাম, বাবা এরকম এরকম বিষয় আমি আসলে এখানে থাকতে পারতেছি না, আমার হয়তো রুমটা চেঞ্জ করতে হবে। পরে বলে তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি রুমটা চেঞ্জ করতে পারো এই রুমটা। তো তার কিছুদিন পরে বাবা তাবিজ নিয়ে আসছিল আমার জন্য একটা, মানে যেন শরীরটা বন্ধ করার জন্য তাবিজ নিয়ে আসছিল। সেই তাবিজটা দেওয়ার পর থেকে মনে করেন প্রায় এক দুই মাস ভালো ছিলাম আমি একটু, মানে কোনো রকম ভয় রাতের বেলা বা কোনো রকম বাজে স্বপ্ন এরকম কোনো কিছু দেখতাম না। তো হঠাৎ একদিন রাত্রেবেলা আমি ঘুমাইছি, দেখি আমার হাত থেকে তাবিজ নাই, আমি শোয়ার সময় তাবিজটা দেখছি যে তাবিজটা আমার হাতে আছে। তো হঠাৎ দেখি ঘুম থেকে আমি ওঠার পরে সকালবেলা হাতে তাবিজ নাই। তো ভাবলাম যে এখানে থাকা সম্ভব না, আসলে এখানে যা হচ্ছে এখানে থাকাটা একদমই অসম্ভব। ওকে, তারপর আমি আসতে মানে মালিককে বলি যে এখানে যদি আপনার আসলে প্রবলেম নাই থাকতো তাহলে এরকম কোনো কিছু হইতো না আমাদের সাথে, কয়েটা কি শুধু আপনার সাথে হয়েছে না আরও কারোর সাথে হয়েছে। পরে বলে যে আমি বললাম না এটা আসলে কারোর সাথে হয় নাই, তারা তোমার আগে থেকেই বাসায় থাকে, তো তারা তো বলতেছে তাদের সাথে কখনো এরকম কোনো কিছু ঘটে নাই। তা আমি পরে বললাম যে ঠিক আছে, যেহেতু আমার সাথে হচ্ছে তাহলে আমি বাসাটা ছেড়ে দিই, আমি আর এখানে থাকবো না, সামনে মাস থেকে আমি চলে যাবো এখান থেকে। পরে ওইখান থেকে আমার আশা পড়া হয়েছে, পরে আসলে ওইখানে কী হয়েছে না হয়েছে জানি না, তবে যতটুকু জানতে পারছিলাম যে ওইখানে একটা মহিলা জিন ছিল, আর সেই জিনটাই নাকি মানে আসার পরে আমাকে মানুষ বলছে, আমি যখন ছিলাম তখন আমাকে কেউ বলে নাই, আমি আসার পরে যখন জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে আসলে কোনো কিছু আছে কি না,
তো সেই সূত্রে তারা বলল যে এখানে, হ্যাঁ আমি যেটা আগে থেকে জানি যে এখানে একটা জিন ছিল, আমি জিনটা কি পুরুষ না মহিলা? পরে বলে না জিনটা মনে মহিলা জিন ছিল। তো এটা জানলেন কীভাবে? আসলে এই জিনটা যখন যুদ্ধের সময় এখানে অনেক মানুষ তো এই মানে মারা গেছে যারা যারা, তো এই রুমে একটা মহিলা ছিল, সেই মহিলা নাকি মারা যাওয়ার পরে তার লাশটা এখান থেকে অনেকদিন পরে নিয়ে গেছিল, রুম থেকে বের করছিল। তারপর থেকে নাকি এর আগে অনেকে ভয় পাইছে, কিন্তু যারা আসে তারাই ভয় পায় এমন কোনো কিছু না, মানে তার যাকে ভালো লাগতো সে তাকে ভয় দেখাইতো, বিষয়টা এরকম। তো জানার পরে আমি আর ওই বিষয়ে কোনো আগ্রহ ছিল না যে এখানে থাকবো, পরে তো আমি এখান থেকে আইসেই পড়ছি, আইসা পড়ার পরে আর কি ঘটনা শুনতে পারছিলাম। তো এই ছিল আমার ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের বন্ধু জাহিদ খুব চমৎকারভাবেই তার জীবনের একটি ঘটনা বলছিলেন। সো আপনি যিনি দেরিতে টিউন করেছেন তাকে বলছি, আপনি শুনছেন জাগো এফএম 94.4, চলছে আমার আয়োজন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। এবং এই ধরনের ভৌতিক অভিজ্ঞতাগুলো আমরা প্রতি বৃহস্পতিবার রাতে শেয়ার করে থাকি জাগো এফএম 94.4 এর মাধ্যমে আপনাদের সাথে। যে যেখানে রয়েছেন, যে অবস্থায় আছেন, আশা করছি ভালো আছেন। অনেকেই রেজিস্ট্রেশন করছেন, কেউ কেউ ভুলও করছেন। সো কীভাবে ভুল করছেন বলে দিচ্ছি। আপনি RBS লিখে বলছেন অনুষ্ঠান ভালো লাগছে, অ্যাকচুয়ালি RBS লিখে আপনাকে অনুষ্ঠান ভালো লাগছে নয়, রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আপনি কি এখানে আসতে চান কি না। রেজিস্ট্রেশন মানে কি? রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে আপনি যদি গল্প থেকে থাকে, আপনার কাছে ভৌতিক এক্সপিরিয়েন্স জানা থাকে, আপনি যদি সেগুলো শেয়ার করতে চান তাহলে রেজিস্ট্রেশন করতে পারেন। তার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন। এবার পুরো SMS পাঠিয়ে দিন 26969 নম্বরে। আবারও বলছি RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুকে যুক্ত হতে চান তাহলে www.facebook.com/jagofm এর ভেরিফাইড পেজও কানেক্টেড হতে পারেন। সেখানে অলরেডি অনেক অনেক বন্ধু রয়েছেন আমাদের সাথে, আর JFM স্পেস আপনার নাম দিয়ে অনুষ্ঠান নিয়ে মতামতগুলো পাঠাতে পারেন। যেমনটা আমাদেরকে তাহমিনা আক্তার বলছেন, ভালো লাগলো প্রথম ঘটনাটা। অভ্র বলেছেন, খুব ভালো লাগছে ভূত স্টুডিও শুনতে। উদয় ভাই তুমি নিয়মিত থাকবে? ইনশাল্লাহ আমি নিয়মিত থাকবো। কাদের ভাই যুক্ত হয়েছেন, ভূত স্টুডিও মানেই বেস্ট শো আর JagoFM এর শো মানেই ভূত স্টুডিও। আচ্ছা, আপনাদের কাছে এতটা ভালো লাগে বলি তো যত কিছুই হোক দিন শেষে ভূত স্টুডিও নিয়ে আমি হাজির হয়ে যাওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো অনেক সময় হয়ে ওঠে না, বাট ভূত স্টুডিও কিন্তু চলে। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু পারভিন। উদয় ভাই, আপনার প্রেজেন্টেশন আর এই ভৌতিক গল্প সব কিছু মিলিয়ে এই রাতটা অন্যরকম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার এত চমৎকার চমৎকার কমপ্লিমেন্টের জন্য। আমাদের সাথে আরও জয়েন করেছেন মানহা, কেমন আছো? খুব ভালো লাগছে গল্পগুলো শুনতে, সাথে সাথে খিদাও লাগছে। আচ্ছা, যখনই ক্ষুধা লাগবে তখনই আমি যেটা বলি অল টাইম, মানে হালকা খিদের পুরোপুরি সলিউশন যদি বলে, পুরো খিদে মিটে যাবে একেবারে অল টাইমের মাধ্যমে। সো অল টাইমের বানটা খুব ট্রাই করবেন, এবং আমার এটা পার্সোনালি অনেক ভালো লাগে। এবং এই ধরনের হালকা হালকা স্ন্যাক্সগুলো খুব ইজিলি আমাদেরকে আসলে কি বলবো, আমার কাছে তো মনে হয় যে একদিকে হেলদি এবং আরেকদিকে হচ্ছে যে এই যে ছোটো ছোটো ক্ষুধাগুলো আছে এগুলো মিটিয়ে দেয়। এবং জয়েন করেছেন আমাদের সাথে ফারাবি, কেমন আছো? ভালো আছি। শাহিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, ঠিক আছে। আর আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু যুবরাজ, কেমন আছো? ভালো আছি, আমিও ভালো আছি। আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্নেও, দ্য রাজ, ডেইলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। চলেন পরের ঘটনায় যাই। আপনাকে আবারও বলছি, আপনার কাছে যদি গল্প থাকে আর দ্বিধা নয়, নেক্সট বৃহস্পতিবারে চলে আসেন, আসার জন্য একটা প্রসেস আছে। মোবাইলের ম্যাসেজ অপশনে টাইপ করে ফেলুন RBS, স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নম্বরে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাকে একটু সাপোর্ট দিতে হবে আপনাকে, সেটা হচ্ছে আমার যে লাইভগুলো হচ্ছে ফেসবুকে JagoFM এর পেজে এবং আর জি উদয়ের পেজে, আপনারা দেখছেন তো, সেই লাইভগুলো একটু শেয়ার করে ফেলতে হবে। যত বেশি শেয়ার হবে তত বেশি আরও ভালো ভালো গল্প পাওয়ার চান্স বেড়ে যাবে। পরের বন্ধুর নামটা একটু শুনি, কি নাম বন্ধু আপনার? মোহাম্মদ ফাহিম ইসলাম জাহিদ। জাহিদ, ওকে। আমরা প্রথমে যার কাছ থেকে ঘটনাটা শুনলাম তার নাম ছিল সাইদ, সাইদ, আর এবার আছে জাহিদ। জি, ওকে। তো সাইদের কাছ থেকে আমরা ঘটনা শুনেছি, এবার জাহিদের কাছ থেকে আমরা ঘটনা শুনবো। জাহিদ, কি করেন আপনি? আমি ভাইয়া আপনার বর্তমানে বেঙ্গল বিস্কুট লিমিটেডে আছে। ওকে, আপনি একটি কোম্পানিতে জব করছেন? জি। এবং এই মুহূর্তে আপনি এখানে এসেছেন আপনার জীবনের ভৌতিক গল্পগুলো বলতে? জি, অবশ্যই। কেমন লাগছে এখানে এসে? জি, ভালো, মোটামুটি, আল্লাহর রহমতে ভালো লাগছে। চলেন তাহলে শুনে ফেলি আপনার ঘটনাটা। তো ভাইয়া, আমার ঘটনা যেটা হলো সেটা হলো যে আপনার 2006 সালে আমি ক্লাস 8 পড়ি। হ্যাঁ হ্যাঁ। মানে 8 পড়ি, 8 এর ফাইনাল পরীক্ষা দিয়ে আমরা একটা মানে ট্যুরে একটা ব্যবস্থা করি যে আমরা 8-10 জন ফ্রেন্ড মিলে একটা ট্যুরে যাব। তো ঘটনাটা হলো আমরা আমাদের ক্লাসে যে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম 8 জন, আমি, রুবেল, সবুজ, শাহিন এবং আরও কয়েকজন আর কি, টোটাল 8 জন আর কি।
তো আমরা খাগড়াছড়ি, এটা আমাদের প্ল্যান ছিল যে আমরা খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি একটা পিকনিক স্পট আছে, নামটা আমি বলবো না, ওইখানে অ্যাভেলেবেল মানুষ যাওয়া আসা করে। তো এটা হলো যে আমরা এখান থেকে আপনার সকালে রওনা দিই মাইক্রোবাসে করে। আমার ফ্রেন্ড সবুজ, ওরা অনেক ধনী আর কি, ওদের নিজস্ব মাইক্রোবাস ছিল। তো আমরা এখান থেকে আর কি মাইক্রোবাসে করে যাই খাগড়াছড়ি। খাগড়াছড়ি গিয়ে আমরা আমাদের প্ল্যান মতো আমাদের যেখানে মানে স্পট সেখানে আমরা চলে যাই অলরেডি। তো আমাদের এখান থেকে যেতে যেতে মোটামুটি আপনার বিকেল হয়ে যায়। তো বিকেল হওয়ার পরে আমরা আসলে ওইরকম করি না, জাস্ট ওই আশেপাশে একটু ঘোরাঘুরি করি, তাবু গাড়ার পরে যেখানে আমরা তাবু গাড়ছি তার পাশে আর কি। তো ঘটনাটা হলো এরকম যে আপনার তাবু গাড়ার পরে আমরা সন্ধ্যার পরে যখন আপনার কাঠ দিয়ে আগুন জ্বালাইছি, আগুন জ্বালানোর পরে আমরা মোটামুটি ওখানে বসে একটু গরম তাপ নিচ্ছি, যেহেতু ঠান্ডা বাতাস মানে ওই সময় খুব ছিল আর কি। তো তারপর যেটা হলো যে আমার ফ্রেন্ড রুবেল, ঘটনাটা ওকে নিয়েই, তো ও বললো যে বন্ধু তোরা একটু বস, আমি একটু মানে প্রস্রাব করে আসি। তো ও এই বলে আর কি বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে যেটা হলো যে গেছে বললো যে 5 মিনিট হল লাগবে, কিন্তু ও এখানে যাওয়া গেছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ও আর ফিরে আসতেছে না। তো তারপরে যাই হোক আমরা সবাই মিলে বললাম যে কিরে রুবেল কই গেল, চল আমরা একটা খুঁজে দেখি। তো আমরা পরে বের হই। তো আমরা বের হয়ে মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটছি। তা হাঁটার পরে গিয়ে দেখি যে ও একটা জায়গায় একদম মানে একাকীভাবে এমনভাবে বসে আছে যে মনে হয় যেন যে হয়তো ওর বাবা মারা গেছে বা ওর মা মারা গেছে, এরকম একটা চিন্তা করতেছে। তো তারপর ওকে আমরা বললাম কিরে কী হয়েছে, ওই বন্ধু কিছু হয় নাই, মনটা ভালো লাগলো না এই জন্য এখানে চলে আসলাম। আমি বললাম যে চলে আসলি তো একা একা আসবে, এখানে আসছি আমরা সবাই পিকনিকে ঘুরতে, একসাথে মজা করব, একসাথে সব কিছু করবো, তা না তো এখানে এসে একা একা বসে আসিস। তো বলল বুঝতো তাহলে চল আমরা এখন যাই ক্যাম্পে, মানে আমাদের তাঁবুতে আর কি। তো আমরা তাঁবুতে আসলাম। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাইলাম আর কি। তো রুবেল আমার সাথে ঘুমাইছে, আমরা মোট 4টা তাঁবু গাড়ছি, 4টার ভিতরে আমরা 12 জন ফ্রেন্ড মোট টোটাল মিলিয়া। তো রুবেল আমার সাথে ঘুমাইছে, আনুমানিক তখন রাত আপনার 10 কি 11টা বাজে। তো ওই সময় হঠাৎ রুবেল ঘুম থেকে উঠছে, ও যে আমার পাশ থেকে ঘুম থেকে উঠছে ওটা আমি টের পাই নাই। তো ও ওইটা বাইরে গেছে, তার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমার ঘুম ভাঙছে যে কী রে রুবেল গেল কোথায়। পরে আমি বের হয়েছি তাঁবু থেকে। তো তাঁবু থেকে বের হওয়ার পরে যেটা দেখলাম যে ও যেখানে ওই যে সন্ধ্যার সময় যেখানে বসেছিল, ও ঠিক ওইখানে আবার গিয়ে বসে রয়েছে। তো আবার আমি গিয়ে ডাক দিলাম, তো ডাক দিয়ে বললাম যে কী রে বন্ধু তুই আবার এখানে। তখন জ্যোৎস্না আপনার জ্যোৎস্নাটা ছিল তো এই জন্য পথটা দেখা যেত। তো ও ডাক দিলাম, ও বললো বন্ধু আমার ভালো লাগতেছে না এখানে, চল আমরা এখান থেকে চলে যাই। আমি কি ভাই দেখ এখান থেকে যাবো, যেতে হলে আমাদের সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, সকাল পর্যন্ত ওয়েট না করলে তো আমরা যেতে পারবো না। তো তারপর ওকে ডেকে নিয়ে এসে আমরা আবার ঘুমাইলাম। ঘুমানোর পরে যাক সকালে ঘুম থেকে উঠলাম, সবাই ফ্রেশ ট্রেশ হলাম। হওয়ার পর আমরা বললাম যে বন্ধু আসলে আসছি এতদিন মানে একটা গাড়ি নিয়ে আসছি, প্ল্যান 3 দিনের থাকবো আমরা এখানে, 3 দিন ঘুরবো ফিরবো, পরীক্ষা আমাদের শেষ, আবার গিয়ে 9-এ ভর্তি হতে হবে, তাহলে আমরা এখন গিয়ে কী করবো, আর একটা দিন থেকে যাই আমরা। তো বলার পর রুবেল মোটামুটি রাজি হলো যে ঠিক আছে তাহলে আমরা থেকে যাই। তো আমরা আমাদের সাথে আমার 2 বড় ভাই গিয়েছিল, একজনের নাম হলো হাবিব আর একজনের নাম বাবুল। আমরা এই 2 ভাই এটাই মানে এই 2জন হলো আমার আপন বড় ভাই। তো ওনাদেরকে নিয়ে গেছি। তো আমরা মোটামুটি সকালে খাওয়া দাওয়া করার পরে ঘুরতে বেরিয়েছি, ঘুরে টুরে আমরা দুপুরের দিকে আবার চলে আসছি আমাদের তাঁবুতে। আবার দুপুরে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে আমরা আবার বের হয়েছি। তো বের হওয়ার পর থেকে ঘটনাটা শুরু আর কি। তো এটা হলো যে এরকম ভাইয়া যে আমরা মেন রোড দিয়ে, আমরা যেহেতু মানে জায়গা চিনি না, রাস্তাঘাট চিনি না, তো আমরা সবাই একসাথে মিলে হাঁটতেছি, বড় ভাই এবং আমরা বন্ধু বান্ধব যে কজন আছে সবাই একসাথে মিলে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে মোটামুটি আপনার 3টা কি 3:30 মতো বাজে আর কি ওই সময়। তো দেখলাম কি যে রুবেল একটা বিড়ালকে লাথি মারলো, একটা বিড়ালকে লাথি মারার পরে বিড়ালটা ও সামনে দিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে ও আবার আমাদের সাথে একা একা হাঁটতেছে, তো আমরা সবাই মিলে হাঁটতেছি। তো মোটামুটি আপনার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি, তখন প্রায় আপনার 5টা কি 6টা বাজে।
মানে সন্ধ্যা হয়ে আসতে স্যার এরকম আর কি। তো আমরা এক পর্যায়ে একটা জায়গায় এসে দাঁড়াই, সেখানে হলো যে আপনার তিনটা মোড়, মানে তিন রাস্তা আর কি, একটা বাম দিকে চলে গেছে আর একটা সোজা চলে গেছে, আর পিছন দিক থেকে আমরা আসছি ব্যাক ব্যাক জায়গা থেকে। তো বললো, বন্ধু তোর একটা হাট, আমি একটু প্রস্তাব করে আসি। তো এই কথা বলে ও আর কি ওখানে বসলো, তো আমরা একটু সামনে আগেছি। তা আমরা সামনে গেছি, তো আমরা তো ভাবছি যে রুবেল আছে আমাদের সাথে, তাহলে ও আসুক, আমরা আরও সামনে হাঁটি আস্তে আস্তে। তা হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো পর চলে গেছি। কিন্তু আমরা আধা ঘন্টা পরে যখন সবাই মানে বলাবলি করতেছি, কথাবার্তা বলতেছি, ওই সময় দেখি যে রুবেল নাই। রুবেল নাই, রুবেল গেল কোথায়? এখন আমাদের সাথে ও তিন রাস্তার মোড় পর্যন্ত একসাথে ছিল, তারপর আমরা আগে চলে আসছি, ও পিছে ছিল। তা আমরা ভাবছি যে হয়তো বা ও দুষ্টামি করে হয়তো বা আবার মানে তাঁবুতে চলে গেছে, তাহলে এখন যদি সন্ধ্যা হয়ে আসছে তাহলে আমরাও তাঁবুর দিকে চলে যাই, এটা আর কি আমাদের সন্দেহ। তো পরবর্তীতে আমরা ওইখান থেকে আবার হাঁটতে হাঁটতে আবার তাঁবুতে চলে আসছি। যখন আমরা তাঁবুতে চলে আসি তখন মোটামুটি 7:30 to 8 বাজে রাত। তো আমরা তাঁবুতে ফিরে এসে দেখি যে রুবেল তাঁবুতে আসে নাই। আর তখন ভাই 2006 সালে তো আর আমরা কেউ মোবাইল চালাই না আমাদের ফ্রেন্ডের ভিতরে। তা আর আমাদের চিন্তা হলো যে যেহেতু আমরা ও তাঁবুতেও আসে নাই, এখানেও নাই, এখন এই রাত্রেবেলা আমরা ওকে কোথায় খুঁজব। তো আমার বড় ভাই যে ছিল হাবিব, তো উনি আমাকে বলল যে জাহিদ, ওরে তো আমরা নিয়ে আসছি, ও আসছে, ওর গার্জেনও রাজি ছিল, তা এখন ওকে তো আর ফলাই দেওয়া যাবে না, এখন ওকে খুঁজতে হবে। তো ভাইরা বললাম যে ভাই তাহলে এখন আমরা কোথায় খুঁজবো? তো উনি বললো যে আমরা যে তিন রাস্তার মোড়ে ছিলাম ওইখান থেকে আমাদের খোঁজা শুরু হবে, আমরা যেহেতু সোজা আসছিলাম ও আমাদের সাথে আসে নাই, ও তাঁবুতেও আসে না, তার মানে হয়তো বামের যে রোডটা ছিল ওই বামের রোডটা ও ঢুকছে। তা আমরা বললাম ঠিক আছে তাহলে চলেন। তা আমরা মোটামুটি তখন আপনার তাঁবু থেকে রাত 8 রওনা দিই। তা 8 রওনা দিয়ে আমাদের ওই তিন রাস্তার মোড় পর্যন্ত আসতে আসতে মোটামুটি আপনার 10:30 প্রায় 11 মতো বেজে গেছে রাত, জ্যোৎস্না রাত, রাস্তা দেখা যাচ্ছে। তো এখন মানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে অচেনা একটা জায়গায় এখানে আমার ফ্রেন্ডটা হারিয়ে ফেললাম, যদি ওর মানে যদি রুবেলকে খুঁজে না পাই তো সেক্ষেত্রে দেখা গেছে ওর বাবা মা অনেক কিছু করতে পারে। তো আমরা ওই আল্লাহর নাম নিয়ে আমরা যে কজন ছিলাম সবাই মিলে ওই বাম দিকের রাস্তায় ঢুকলাম। বাম দিকের রাস্তা ঢোকার পরে মোটামুটি আপনার আধা ঘন্টা কি 1 মতো হবে, তা হাঁটার পরে আমরা ওর যে মানে পায়ে যে কেস ছিল ওই একজোড়া কেসের এক পিস জুতা পায় আর কি রাস্তার ভিতরে, যে মানে জুতা জোড়া খুলে আছে। তো আমরা ওই আমার ওই জুতা জোড়া দেখে আমার মনে একটু ভয় ঢুকেছে আরও বেশি, যে কী ব্যাপার, একটা জুতা আরেকটা জুতা গেল কই, আর ওই বা কোথায়? আর রাস্তাটা একদম সোজা, যে আপনার কোনো আঁকা বাঁকা নাই, কোনো বাঁদিকে মন নাই, ডান দিকে মন নাই, একদম সোজা। এখন আমার বড় ভাই হাবিব বনে বলতেছে যে যেহেতু ওর জুতা পাওয়া গেছে তাহলে ওকে আমরা সামনে গেলেই পাবো। তা আমরা আরও আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মোটামুটি আপনার মানে কি বলবো ভাইয়া, প্রায় আধা ঘন্টা বা 1.5 এরকম আবার হাঁটতেছি। তো হাঁটার পরে যেটা হয় যে ওর পরনের যে প্যান্ট, সেই প্যান্ট আমরা পাই, এবং প্যান্টটা এমন অবস্থায় পাই যে প্যান্টটা আপনার যেমন তার কাটার বেড়া আছে না ভাইয়া, যেরকম তার কাটার বেড়ায় লাগলে যেরকম প্যান্ট ছিঁড়ে যায় ওরকম ছেঁড়া অবস্থা। তো প্যান্ট দেখে মানে আমার মাথা বলতে কি, আমরা যে কজন ছিলাম আমাদের সবার মাথায় চক্কর মানে মাথা ঘুরে আসতেছে, এরকম মনে হচ্ছে যে আমরা সবাই এখানেই পড়ে যাব, যে প্রথমে জুতা পাইলাম তারপর প্যান্ট পাইলাম অথচ ওকে পাচ্ছি না, কারণটাকে আর ওই বা কোথায়? তো তারপর আমরা আবার বড় ভাই বলতেছে যে আরও সামনের দিকে যাই আমরা। তা আমরা আরও যখন সামনের দিকে গেছি তখন ওইখান থেকে প্রায় আপনার বেশি না 10 to 15 হাঁটলাম। হাঁটার পরে আমরা ওর শার্টটা পাই, পরনে যে গেঞ্জি ছিল আর কি টি শার্ট, সেই টি শার্টটা পাই। তো এটা পাওয়ার পরে মানে পুরাই আমাদের ভিতরে একটা মানে হজবল সৃষ্টি হয়ে গেছে যে কী হইলো, কী হইলো, ও গেল কোথায়, ওকে আমরা কোথায় খুঁজবো এই রাত্রবেলা কোথায় খুঁজবো? তখন প্রায় আনুমানিক রাত 12:30 to 1 এরকম, যে এই রাত্রেবেলা আমরা কই খুঁজবো? তো আল্লাহর রহমত আছে আমাদের উপরে, আমরা ওকে প্রায় আপনার ওইখান থেকে 10 to 15 হাঁটলাম। হাঁটার পরে আমরা জ্যোৎস্নারাতে দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়ায় আছে, এবং দাঁড়ায় আছে তার পরনে মানে জামা কাপড়
এরকম কিছু নাই, এরকম দেখাচ্ছে আর কি, যে জামা কাপড় কিছু নাই। তো আমরা ভাইয়া ওই একটু সামনে আগাচ্ছি, তো গাছের যে ছাওয়া মানে জ্যোৎস্নাটাতে গাছের গাছের কারণে দেখা যাচ্ছে না পুরোপুরি। তো আমরা একটু সামনে গেছি, মানে ও আমাদের থেকে মোটামুটি আপনার 200 বা 150 মিটার এরকম সামনে আর কি দূরে। তো আমরা যখন ওইখান থেকে মোটামুটি একটু সামনে আগাইছি, তো সামনে আগানোর পরে যেটা দেখলাম, মানে ওটা দেখার জন্য আমি কেন আমরা কেউই প্রস্তুত ছিলাম না বা ওরকমভাবে ইয়া করি নেই। তো দেখলাম যে ওর সামনে একজন লম্বা করে মানে সাদা পোশাক, সম্পূর্ণ সাদা, মাথায় টুপি, লম্বা দাড়ি, একদম জুব্বার মতো, পুরোটাই মানে মাটিতে। তো রাস্তার দুপাশে দুটা তাল গাছ, সে তাল গাছের উপরে সে দাঁড়ায় রয়েছে। তো ওই তাল গাছের উপরে যে দাঁড়ায় রয়েছে এবং রুবেল রাস্তার মাঝখানে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, তো ওই যে তাল গাছের উপর দাঁড়ায় আছে সে হঠাৎ করে নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পরে ওই আমার যে বন্ধু ছিল সবুজ, মানে ও আর কি রুবেল বলে ডাক দেয় জোরে। যখনই রুবেল বলে জোরে ডাক দেয়, ওই রুবেল আমাদের দিকে তাকায়া ও মানে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর আমরা দৌড়ে যাই ওর কাছে, বড় ভাই সবাই মিলে ওকে হাতে ধরে ধরলাম। ধরার পরে ওকে আমরা যখন ওই কাঁধে করে হাতে পায়ে ধরে যখন আমরা তাঁবুতে নিয়ে আসি, তখন প্রায় আপনার ভোর হয়ে গেছে। তো ভোর হওয়ার পরে ওর সেন্স তো ফিরতেছে না, তো আমরা ওকে আপনার মাথায় পানি দেই, হাতে পায়ে ডলাডলি করতেছি, তো ওর সেন্স আল্লাহর রহমতে ফিরে আসে। তো ফিরে আসার পর ওকে আমরা জিজ্ঞেস করলাম যে কী রে কী হয়েছে, তুই হঠাৎ করে যে ওদিকে গেলি একা একা এই রাত্রেবেলা, তোকে আমরা চিনি, এই রাস্তা চিনি না, তো ওদিকে গেলে কী কারণে? তো রুবেল যেটা বললো আমাদের যে বন্ধু বিশ্বাস করবি কি না জানি না, আমি যখন তোর কাছে দেখলি যে আমি একটা বিড়ালকে লাথি দিছি, বিড়ালকে আমি লাথি ঠিকই দিয়েছি, কিন্তু বিড়াল আমার পাটা বিড়ালের শরীরের ভেতর দিয়ে মানে চলে গেছে, কিন্তু বিড়ালে গিয়ে লাথি লাগে নাই, মানে ওকে ভেদ করে চলে গেছে আর কি আমার লাথিটা টোটালি, সোজা কথা যেটা। তো পরবর্তীতে কী হইলো কয় বন্ধু, যখন হাঁটতেছিলাম যখন তিন রাস্তার মোড়ে আসছি, আমি তোদেরকে বলছি যে বন্ধু আমি একটু প্রস্তাব করি, তোর একটু সামনে আগা। আসলে আমি ওই সময় ওই যে বাম দিকে যে রোডটা ছিল ওই রোডে একটা মেয়ে দেখতেছিলাম, যে মেয়েটা এতই সুন্দর মানে পরীর মতো, যে দেখে আমার আর ইয়ে হয় নাই, আমি ওর পিছনে পিছনে হাঁটা শুরু করছিলাম। তো হাঁটতে হাঁটতে বন্ধু আমি যে কখন ওই অত দূরে চলে গেছি এটা নিয়েও যাই না, কিন্তু যখন রাতটা যতই গভীর হচ্ছে অতই মানে আমার শরীরের ইয়েটা যেন কেমন গরম হয়ে যাচ্ছিল, যে আপনার দেখা গেছে গরমে শার্ট খুলে ফেলতেছি না প্যান্ট খুলে ফেলতেছি এটা আমি নিজে বুঝতে পারতেছি না। তো পরে যখন আমি একদম সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেছি, তখন ওই রাস্তার মাঝখানে আমি ওই জিনিসটা দেখতে পাই। তো আমার ওই জিনিসটা দেখার পরে যেটা হলো যে আমার দাদি মানে রুবেলের দাদি রুবেলকে নাকি বলছিল যে উলঙ্গ অবস্থায় যদি কেউ গোল করে প্রস্রাব করে এবং প্রস্রাব করে যদি ওই বিন্দুর মধ্যে থাকে, তাহলে কোনো মানে খারাপ বা ভালো কেউই স্পর্শ করতে পারে না। তাই আমি বন্ধু ওই মানে প্যান্ট শার্ট কই ফেলছে সেটা আমি জানি না, কিন্তু আমি ওই গোল করে প্রস্রাব করে ওর মধ্যে ছিলাম। যখনই কেউ আমাকে একজন ডাক দিছে, কে ডাক দিচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যে কেউ একজন আমাকে ডাক যখন ডাক দিছে তখন আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছি। তো ভালো কথা, এই কথা শোনার পরে আমরা চিন্তা করলাম যে না, এখানে যেহেতু আর থাকা যাবে না, এর আগের দিনও রুবেলের সাথে এরকম ঘটনা ঘটলো, তাহলে আমরা এখান থেকে ব্যাক করব। তো এই চিন্তা করে আমরা আল্লাহর রহমতে রওনা দিছি ওইখান থেকে, আর আমরা দেরি করি নাই। তখন আমরা যখন রওনা দিয়েছি তখন মোটামুটি আপনার 10টা কি 10:30 বাজে সকাল, তো ওই সময় আমরা রওনা দিছি। তো ভাইয়া যেটা হলো যে আমরা যখন রওনা দিছি, রওনা দেওয়ার ঠিক মানে একটা মাইক্রোবাস যখন স্পিডে চলে আপনার 60-70-80-90 কিলোমিটার যখন গতিতে চলে ঘন্টায়, তো আমরা যখন মানে রওনা দিছি গাড়িতে উঠছি, ওঠার পরে দেখলাম যে গাড়িটা এমনভাবে মানে একটা ঝাঁকি মারলো, যে আপনার এই ঝাঁকিতে যেমন একটা মানুষকে যেমন থাবড় দিলে বা হঠাৎ করে পিছন থেকে ধাক্কা দিলে যেমন দূরে গিয়ে পড়ে, মানে ওরকম মনে হলো যে কেউ একজন ধাক্কা দিছে গাড়িটা সামনে গিয়ে পড়ছে, এরকম কিছু একটা মনে হলো। তো এর ভিতর মানে রুবেলের দিকে তাকাই দেখি যে ওর চোখ মুখ সব লাল হয়ে যাচ্ছে, যে ওই মানে কি বলে ওই যেমন আপনার রাত্রেবেলা চোখ যেমন হয়ে যায় জল 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 করে, ওরকম দিনের বেলা জল জল করতেছে ওর চোখ দুটো। তা আমি অবস্থা দেখে বড় ভাই বললো যে ওর অবস্থা তো খারাপ, ওকে যে কোনো মূল্যে হোক ঢাকা নিয়ে যেতে হবে, ঢাকা নিয়ে যাওয়ার পরে যেটা হয় হবে। তো আমরা ওই সময় ওইখান থেকে আসতেছি, তো আসতে আসতে ভাই
15 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে মোটামুটি 3 ঘন্টা সময় লেগে গেছে একটা মাইক্রোবাসে, যেটা মানে অবিশ্বাসযোগ্য যে কোনো দিন সম্ভব না যে একটা মাইক্রোবাস যদি সর্বনিম্ন গতিতে চলে তাও আপনার 1 ঘন্টার ভিতরে 15 কিলোমিটার পথ অতিক্রম এমনিই করবে। কিন্তু সেখানে আমাদের 3 ঘন্টা সময় লেগে গেছে, কিন্তু আমরা 15 কিলোমিটার পথ অতিক্রম করতে। তো যতই মানে সময় যাচ্ছে অতই রুবেলের শরীরটা মানে একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তো ওকে আমরা যে দশ বারোজন ছিলাম আমরা মানে এই দশ বারোজন মিলে ওকে মানে ধরে রাখতে পারতেছেন, ওকে এত এত পরিমাণ শক্তি চলে আসছে। তো তারপর যেটা হলো, ওকে ধরাধরি করতে মানে করার সময় রুবেল আমার ডান গালে একটা চর মারে। তো চর মারলে মোটামুটি আমি ওখানে প্রায় আধা ঘন্টা জিম ধরে বসে থাকি, কিন্তু মাইক্রোবাস চলতেছে কিন্তু মাইক্রোবাসের পথ আগাচ্ছে না। তো হঠাৎ বড় ভাই, আমার যে বড় ভাই ছিল হাবিব, তো উনি একটা মাজার দেখতে পায়। তো মাজার দেখার পরে ড্রাইভারকে বললো যে ড্রাইভার ভাই তুমি এক কাজ করো, গাড়িটা মাজারের দিকে ঢুকিয়ে দাও। তো আমরা মাজারে নিয়ে যাই, মাঝারে নিয়ে যাওয়ার পরে ওকে সবাই ধরাধরি করে নামাইতেছি কিন্তু ও নামতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। তো ওকে আমরা মাজারের ভিতর নিয়ে যাই, মাজারের ভিতর নিয়ে যাওয়ার পরে আমরা মাজারের যে খতিব ছিল খতিবকে বললাম যে হুজুর এরকম এরকম অবস্থা, ওকে আমরা এখানে আসছিলাম 3 দিনের জন্য, এরকম এরকম ঘটনা ঘটছে। তো উনি আর কি ওই যে আপনার কি বলে যে যারা কবিরাজ বা যেরকম আপনার মানে প্রসাধনের সামগ্রী যেরকম বসে আর কি, তো ওইরকম আর কি রুবেলকে বসাইলো। তো বসানোর পরে উনি ওই যে ওর সাথে যে সমস্যাটা হয়েছিল ওনাকে হাজির করে, যে জিন ছিল আর কি, যেটা হুজুর পরে বললো আমাদের যে ওই জিনকে হাজির করে। তো ওই জিনকে তখন বলল যে তুই ওকে ধরছিস কেন? আমি ওকে ধরতাম না, আমি রাস্তা পার হইতেছিলাম ওই সময় ও আমাকে লাথি মারছে। তো লাথি মারছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য আমি ওকে ধরছি। তো ধরার পরে যে বললো যে তো ও তো লাথি মারছে, ও তো তার মানে ও তো হুজুর যেটা বলতেছে যে ও তো তোকে লাথি মারে মানে তোকে বুঝে তো লাথি মারে না, তোকে বিড়াল মনে করে লাথি মারছে, তো মারবে কেন, ও মারবে কেন, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলব। তখন হুজুরে বলতেছে যে ওকে যে তুমি মেরে ফেলবা, ও তোমাকে বুঝে না, ওরা এখানে আসছে ঘুরতে, ও তুমি যদি তোমাকে বুঝে তোমাকে মারতো সেক্ষেত্রে একটা একটা আলাদা ব্যাপার হইতো, কিন্তু ও তো তোমাকে বুঝে মারে নাই। তো এই কথা বলার পরে তো হুজুরে বলছে যে তাহলে এখন তুমি কী করতে চাও? আমি বেশি কিছু করতে চাই না, আমি ওকে মেরেই ফেলবো, ওকে আমি ছাড়বো না। তো এই কথার পরে তো হুজুরে বললো যে না, উনি যেটা বললো যে দেখেন ওনার যে ওর উপরে যে যে জিনিসটা ভর করছে ওনার বয়স প্রায় 350 বছর, ওই জিনটার বয়স প্রায় 350 বছর। তো উনি খুব মানে ভালো একটা জিন না, উনি ওই যে জিনের ভিতরে ভালো মন্দ সবই নাকি হয়, এটা আমি আগে বিশ্বাস করতাম না, ওই দিনের পরে আমি বিশ্বাস করি। তো ওই হুজুরে বললো যে ওটা ভালো জিন কিন্তু ওনার সাথে বেয়াদবি করার কারণে এই জিনিসটা হয়েছে। তাই হুজুর আমার বড় ভাই হুজুরকে বললো যে তাহলে এখন কী করা যায়? বেশি কিছু আমি করতে পারবো না, তবে আমি একটা জিনিস বলতে পারি যে ওর একটা এরিয়া আছে, মানে একটা এরিয়া থাকে, ওই এরিয়াটা যদি পার হইতে পারেন তাহলে বেঁচে যাবে কোনো রকম। তবে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি আর একটা পানিপোড়া দিয়ে দিচ্ছি, এই পানিপোড়াটা যখনই দেখবেন যে ওর গায়ে মানে কিছু একটা এরকম হচ্ছে তখন ওর গায়ে পানিটা আপনার মানে ছিটা দেবেন, আর এই তাবিজটা সবসময় ওর হাতে বেঁধে রাখবেন। তা আমরা কোনোরকম ওইখান থেকে ওকে পানিপোড়া দিয়ে মানে পানিপোড়া ওর গায়ে ছিটা দিয়ে তাবিজটা হাতে বেঁধে দিই, হাতে বেঁধে দেওয়ার পরে আমরা ওইখান থেকে ইনশাল্লাহ চলে আসি। তো চলে আসার মোটামুটি বছর দুই পর মানে মানে বছর দুই পর বলতে কীরকম যে আমরা যখন ঢাকা নিয়ে আসি, ওকে ঢাকা নিয়ে আসার পরে ওরা মানে আন্টি আর আঙ্কেলকে আমরা বলি যে আঙ্কেল এই অবস্থা, ওর উপরে এই সমস্যা হয়েছিল, তো ওখানকার মাজারা যে খতিব ছিল হুজুর তো উনি এই তাবিজটা আর পানিপোড়াটা দিয়ে দিছে, বলছে তাবিজটা সবসময় গলা রাখতে, গলায় বা হাতে বেঁধে রাখতে বলছে, তা আমরা হাতে বেঁধে দিছি, এটা এখনও আছে। তারপর আঙ্কেলে কী করলো যে আপনার আঙ্কেলে ওকে আবার একটা কবিরাজের মানে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। তো ওই মানে যে তাবিজটা, তো ওই কবিরাজ বললো কি আপনি তাবিজটা খুলে ফেলেন, এই তাবিজটা খুলে ওই জিনটা ওর উপরে আসর করবে, আসর করলে আমি ওকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তো তারপরে আমরা মোটামুটি আঙ্কেলে আপনার তাবিজটা খুলে দেয়, তাবিজটা খুলে দেওয়ার পরে আমরা ইয়ে করি ওর উপরে জিনটা হাজির করে, জিনটা হাজির করার পরে ওই জিনকে বলে যে তুই যে ওকে ধরছিস কী কারণে ধরলি? তা আবার সেই একই কথা যে ও আমাকে লাথি মারছে, এই জন্য ওকে আমি ধরছি, এই জন্য ওকে আমি মেরেই ফেলবো। কেন মারার দরকার নাই, এখন তুই কী চাস বল?
কয় আমি কিছু চাই না, আমাকে কিছু মানে আগের দিনে মুরব্বীরা মাঝে মাঝে বলতো যে আপনার মিষ্টি জিন্না নাকি খুব মিষ্টি পছন্দ করে, তো উনি বললো যে বেশি কিছু না আমাকে মিষ্টি দিবি আমি মিষ্টি খেয়ে চলে যাব। কয় ঠিক আছে তোকে যে মিষ্টি দেবো তুই মিষ্টি খেয়ে চলে যাবি সেটাও বুঝলাম, কিন্তু পরবর্তীতে আর আসবি না তো? কয় না পরবর্তীতে আমি আর আসবো না, কিন্তু কথা হলো ও যেন খাগড়াছড়িতে আর কোনো দিন না আসে, যদি ও খাগড়াছড়িতে আসে তাহলে কিন্তু ওকে আর মানে জীবিত ফেরত দেবো না, ওকে আমি নিয়ে যাব। তো এগুলো এই মানে এই কথা বলার পরে একসাথে আপনার প্রায় আপনার 2-3 কেজি মিষ্টি আনছিল আঙ্কেলে, তো একসাথে মোটামুটি আপনার 5-6টা করে মিষ্টি মুখে দিচ্ছে এমনভাবে যেটা একটা মানুষের সম্ভব না। তো মিষ্টি খেয়ে ও চলে যায়, চলে যাওয়ার পরে রুবেল ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে ওই কবিরাজ বলে যে ওর 2 হাতে 2টা তাবিজ দিয়ে দিচ্ছি আমি, এই তাবিজটা যেন কখনোই ওর হাত থেকে না পড়ে, কারণ হাত থেকে পড়লে ওর সমস্যা হবে। এই কথা বলার পরে ওই কবিরাজের কাছ থেকে আমরা তাবিজ নিয়ে ওর 2 হাতে 2টা তাবিজ বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে ঘটনাটা এখানে শেষ, আমরা ভাবছিলাম যে এখানে শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনাটা গিয়ে আপনার গড়ে হলো 2009 সালে, যে আমরা যখন মানে মানে এসএসসি পরীক্ষা দিয়ে যখন আমাদের 3 মাস ছুটি থাকে ওই সময়, তো ওই সময় আমরা 5 বন্ধু মিলে চিন্তা করি যে না আমরা এবার একটা ট্যুরে যাব, একদিনের জন্যই যাব, কিন্তু এবার আর খাগড়াছড়ি যাব না, আমরা যাব এবার টেকনাফের দিকে। তা আমাদের যেই কথা সেই কাজ, তা আমরা ওইভাবে আমরা প্রিপারেশন নেই। দিন ধার্য করা হলো কি শুক্রবার, আমরা শুক্রবার রাত্রে রওনা দেবো, সকালে গিয়ে ওখানে পৌঁছাবো, সারাদিন ঘুরবো, তারপর আবার রাত্রে রওনা দিয়ে আবার চলে আসবো, এটা হলো আমাদের প্ল্যান। তো আমরা মোটামুটি বিকেলবেলা সবাই, আমি সবুজ, আমাদের আমার নতুন একটা ফ্রেন্ড ছিল ইব্রাহিম এবং রুবেল, আর একটা ছিল শাহিন নামে একটা ফ্রেন্ড, এই 5 বন্ধু। তো রুবেলের সাথেও কথা, রুবেলও রাজি টেকনা ইয়ে আপনার টেকনাফি যাব। তো ওদিন কেমন জানে আমাদের সাথে 3টা বাজেও কথা হয়েছে, আমরা 3টা বাজেও কথা বলছি বিকেল 3টায়। তো ও সব কিছু কাপড় চোপড় গুছাইয়া মানে খাওয়া দাওয়া করার পরে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুয়েছে। তো শোয়ার পরে হঠাৎ করে মানে আমরা যখন ওর বাসায় আসি তখন বাজে 6টা, তো 6টা বাজে বাসায় এসে আন্টিকে জিজ্ঞেস করি যে আন্টি রুবেল কই, তো বললো যে বাবা ও তো বের হয়ে গেছে, ও মানে যে কেন তোমাদের সাথে কথা হয় না? আমি কি না আঙ্কেল না আন্টি আমাদের সাথে কোনো কথা হয় নাই। কয় না তোমাদের সাথে কথা হয়েছে, আমার সামনে কাকে যেন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ঠিক আছে আমি বের হচ্ছি তোরা আয়। আমি না আন্টি এরকম কোনো আমাদের সাথে কথা হয় না। তো আমরা রুমে যাই, ও রুমে গিয়ে আমরা দেখি যে ও যেখানে শুয়েছিল ঠিক তার ওই বিছানার ভিতরে 2 হাত থেকে 2টা যে তাবিজ যে 2টা দিয়েছিল ওই 2টা ওখানে খুলে পড়ে আছে। তো পড়ে আছে, তা ওকে ফোন দিলাম সাথে সাথে যে রুবেল তুই কই, কয় বন্ধু আমি তো গাবতলি, সরি গাবতলি তো না মানে সায়দাবাদ, সায়দাবাদ থেকে বাস উঠবো আর কি। তা বললাম তুই কোন বাসে টিকিট কাটছিস, কয় আমি হানিফের টিকিট কাটছি কিন্তু আমি যাচ্ছি খাগড়াছড়ি। আমি কেন খাগড়াছড়ি কেন? হ্যাঁ আমি খাগড়াছড়ি যাবো, আমি খাগড়াছড়ি যাওয়ার খুব মন চাইতেছে, এরকম একটা ফিলিং ওর ভিতরে চলে আসতেছে আর কি। তো আমি বললাম যে তুই খাগড়াছড়ি যাবি না, তুই এখানে দাঁড়া আমরা আসি তারপর আমরা দেখবো। কিন্তু ও আমাদের জন্য আর ওয়েট করে নাই, ওয়েট না করার পরে ও আপনার খাগড়াছড়ি বাসে উঠে যায়, আমরা গিয়ে আর ওকে পাই নাই। তো আমরা ওই পিছে পিছে মানে তার পরের ট্রিপ বা 2-3টা ট্রিপ মিস হয়েছে এরকম বাসে আমরাও খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই পরবর্তীতে। তো আমাদের তখন আমার মাথায় একটা জিনিস কাজ করে যে ওই যে কবিরাজ বলছিল যে জিন যাওয়ার সময় বলে গেছিলো যে ওকে যদি কোনো সময় খাগড়াছড়ি আমি পাই তাহলে জীবিত ফেরত দেবো না। তো এই কথা বলার পরে, এই কথাটা আমার আমার মনে পড়ার পরে আমি ওই খাগড়াছড়ির দিকে রওনা দিই আমরা। তো খাগড়াছড়ির দিকে রওনা দিয়ে আমাদের আমরা ও তো গিয়ে একদম মোটামুটি আপনার ভোর 4টা বা 3টার দিকে গিয়ে খাগড়াছড়ি নেমে যায়, তা আমাদের গিয়ে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আপনার ভোর হয়ে যায়। তা আমরা ওই যে আপনার 2006 সালে যেখানে তাবুটা গাড়ছিলাম, তা আমাদের প্ল্যান হলো যে যেহেতু জিন ওই কথা বলছে হয়তো ও ওদিকেই যাবে, কারণ ওদিকে ওর 2টা ঘটনা হয়েছে, একবার একাকিতভাবে বসে থাকে একা একা, আবার পরের বার ওই ঘটনা। তা আমার মাথায় কাজ করছে এটা যে হয়তো ওকে ওদিকে গেলেই পাবো। তা আমরা ওদিকেই চলে যাই, ওদিকে চলে যাই আমরা, ঠিকই ওই রাস্তা ধরেই যাচ্ছি যেইখানটাতে মানে আল্লাহ ওকে ভেস্তে নসিব করুক, মানে যেইখানটাতে ওর সাথে ওই ইয়ার দেখা হয়েছিল যে যেহেতু যে 2 তাল গাছে ওই জিনটা দাঁড়াইয়াছিল, আমরা ওইখানে গিয়েই দেখি যে ওর মানে
ওই যে আপনার কি বলে যে মানে খ্রিস্টানদের যিশু যে আছে, যিশুদের যেরকম আপনার দুই হাতে তার কাটা এবং পায়ের ভিতরে তার কাটা মেরে যেরকম ইয়ে করে রাখে না, ঠিক ওরকম মনে হচ্ছে যে কেউ ওকে ওইভাবে মানে প্যারাক গেঁথে রাখছে। মানে মানে কি বলবো যে আপনার দেখে মানে কান্না করব না আপনার মানে কী করবো, মানে মাথায় কাজ করতেছিল না ওই সময়টায়। তো তারপরে আমরা ওইখানে যাই সাহস করে, গিয়ে ওকে আমরা ওইভাবে তখন এটা পুলিশ কেসের মধ্যে পড়ে যায় আর কি। তো পরবর্তীতে আমরা ওইখানকার যে পিকনিক স্পটের যে ম্যানেজার ছিল ওনাকে আমরা বলি, বলার পরে উনি পুলিশ নিয়ে আসে। পুলিশ নিয়ে আসার পর আমরা আবার ঢাকায় যে ওর বাবা মা ছিল আঙ্কেল আন্টি ওনাকে ফোনে আমরা জানাই দিই যে আঙ্কেল আন্টি এরকম এরকম। তো আমরা তো সরাসরি মানে ওই সময়টা আঙ্কেল আর আন্টিকে বলতে পারি না যে আঙ্কেল আন্টি মারা গেছে। তো আমি বলছি যে আন্টি আপনারা আসেন, ওকে পাওয়া গেছে কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, এটা আপনার তাড়াতাড়ি আসেন। তো আমরা ওকে ওইভাবে এখন পুলিশ কেস যেহেতু হয়ে গেছে ওনারা তো আর ছাড়বে না, ওনারা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে ওখানে ওরা ওনারা যে ওনার যে মানে পোস্টমর্টম যেটা করার আর কি ওটা ওনারা করে। করার পরে আঙ্কেল আন্টি যায়, আঙ্কেল আন্টি গিয়ে জিজ্ঞেস করে যে জাহিদ ও কোথায়। আমি বলছি আন্টি এরকম ও হাসপাতালের ভিতরে আছে, আপনি ডাক্তারের সাথে কথা বলেন। পরে ও ডাক্তার আন্টি আঙ্কেল আন্টি ডাক্তারের সাথে কথা বলে, মানে কথা বলে লাভ কী হবো, তো আগে মারা গেছে। পরে আমরা ওর লাস্টটা ওইখান থেকেই মাইক্রোবাসে করে ঢাকা নিয়ে এসে, ঢাকা নিয়ে এসে এখানে আমরা জানাজা করি। জানাজা করার পরে এখানে আমরা ঢাকায় মাটি দিই। এটা ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ডিফারেন্ট ঘটনা শুনছিলাম আমার বন্ধু জাহিদের কাছ থেকে। সো আজকে ডিফারেন্ট ডিফারেন্ট এই ঘটনাগুলো আপনি শুনছেন জাগো এফএম 94.4 এ চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর জানতে চাই আপনাকে একটু জানিয়ে রাখি সবাইকে, বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্নেও, দারাজ, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে। কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়, আমিও চাই উষ্ণতাই কাটুক আপনার শীত। সো যারা দেরিতে টিউন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভূত স্টুডিও এই শোটা হয় প্রতি বৃহস্পতিবার রাতে, এবং এখন থেকে আমি আছি আপনার সাথে জাগো এফএম 94.4 এ, এবং আমি চেষ্টা করি ভৌতিক কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবার জন্য। যেমনটা আমাদের সাথে জানিয়েছেন এদিকে ফারদিন, কেমন আছো? ভালো আছি আমি। আর জয়েন করেছেন আমার সাথে বন্ধু রূপম, কী খবর? খবর খুবই ভালো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও অনেকগুলো বন্ধু, যেমনটা সাঈদ বলেছেন, কেমন লাগছে? আচ্ছা, ভালো লাগছে, আমার কাছে তো গল্পগুলো ভালোই লাগছে। রুবিনা বলেছেন স্টোরিগুলো সুন্দর, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড তাহমিনা জয়েন করেছেন আমার সাথে, মোসা সাব্বির হোসেন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। জাগো এফএমের প্যানেলেও দেখতে পাচ্ছি আজকে SMS এর অনেক অনেক বন্ধুর SMS জমে গেছে, ওকে। সুমন বলছেন উদয় ভাই খুব ভালো লাগছে আপনি এসেছেন বলে, আমি তো থাকার চেষ্টা করি। সিয়াম বলছেন দ্বিতীয় গল্পটা খুব ভয়ঙ্কর ছিল। তানভীর বলছেন ভয় পেতে চাই। আর এমডি রাফিন বলছেন আমি টেক্সটের মাধ্যমে স্টোরিটা পাঠাতে পারবো না, আপাতত টেক্সটের মাধ্যমে কোনো স্টোরি তো আপনি পাঠাতে পারছেন না, বাট আমি চেষ্টা করব আপনার পাঠানো মানে কথাগুলো আমি বলে দেওয়ার জন্য। এদিকে আরও জয়েন করেছেন আমাদের সাথে রিদিমা, কেমন আছো? খুব ভালো আছি। সো আপনাকে বলছি, একটু দেরিতে টিউন করেছেন বোধ হয় আপনি, না তো আপনি কি আসতে চান? আপনার কি কাছে কি কিছু ঘটনা আছে, ভৌতিক এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনি শেয়ার করতে চান? তাহলে দেরি কেন, আজকে রেজিস্ট্রেশন করেন। শুরুতে RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে, ঠিক আছে? আর অনেকে একটু ভয় টয় পায়, আমি তাদের জন্য একটা জিনিস বলি, প্রাণ ঝাল চানাচুর খাবেন, কারণ এটা কিনা সাহস বাড়ায় দেয়। সো আমি এই ঝালটাই এরকম যে এটা সাহসটা অনেক বেশি বাড়িয়ে দেয়। সো রাতেবেলা যদি প্রাণ ঝাল চানাচুর খেতে থাকবেন আর আপনি শুনতে থাকবেন আমাদেরকে, দেখবেন যে সাহসটা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনি তখন এই ভয় টয় আর পাবেন না। এটা একটা ছোট্ট টিপস ছিল আর কি। অ্যান্ড এই মুহূর্তে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আবারও সাঈদের কাছে ব্যাক করতে চাই, একটা ঘটনা শুনবো সাঈদ। আমার যে ঘটনা এটা হচ্ছে আপনার মানে বাবার চাকরির সুবাদে আমাদের অনেক জায়গাতেই থাকতে হয়েছে। তো বাবার তখন পোস্টিং ছিল আপনার গাইবান্ধাতে, গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানাতে। তো সেইখানে যখন বাবার পোস্টিং, তো ওইখানে বাবা থানায় চাকরি করত। তো সেই সুবাদে আমাদের থানার কাছে বাসা নেওয়া হয়েছিল, এবং থানার কাছে বাসা নেওয়ার পরেই মানে আমাদের সাথে যা ঘটে আর কি, মানে ওই বাসাটা ছিল আপনার সেই মানে মানুষ যতটুকু বলে যে ওই বাসাটা নাকি অনেক আগের মানে পুরোনো একটা বাসা। তো যতদূর হবে আপনার প্রায় যুদ্ধের মানে মুক্তিযুদ্ধের সময় সেই বাসাটা তার আগেরও তৈরি। তো আমরা যখন সেই বাসাতে উঠি মানে বাসার মালিক বলে যে আপনার বাসা যেহেতু মোটামুটি সব কিছু ভালোই আছে, তো আপনারা এই মানে রুম ছিল চারটা, তো বলে যে আপনারা কোন দুইটা রুম নেবেন।
পরে আমার মা সেটা বাইসে নিয়েছিল এক পাশের আপনার মানে বাসার যে একটা সাইড, মানে এক সাইডের দুইটা রুম নিয়েছিল, তো মাঝখানে ছিল দুইটা রুম, তো সেই দুইটা রুম নিয়েছিল আমার আরেকটা মানে অন্য একজন মানে মহিলা নিয়েছিল। তো আমরা যেই দুইটা রুমে থাকি সেই দুইটা রুমে হচ্ছে আপনার মানে তার পাশেই ছিল একটা বিশাল বড় আম গাছ, আম গাছের পাশে আবার ওই আমাদের বাসার বাউন্ডারির পাশে ছিল আবার একটা মানে হসপিটাল, মানে সরকারি হসপিটাল, সেটা গাইবান্ধা সরকারি হসপিটাল। তো সেই সরকারি হসপিটালে যখন আপনার আমাদের যখন বাসাটা মানে আমরা যখন বাসায় আপনার রাতের বেলা আসলে যখন আমরা যাই তার পাঁচ ছয় মাস কোনো কিছু হয় না, বাংলাদেশে ওরকম কোনো কিছু একটা ঘটেও না। তো বাবা মাঝে মাঝে বাইরে থাকতো, নাইট ডিউটি করতো, তো ডিউটি করতো বাইরে, তো সেই সময় আমরা বাসায় একা থাকি, আমি আমার মা, আমি তখন খুব ছোট ক্লাস থ্রিতে পড়ি। তো তখন মানে রাতের বেলা যখন আমরা ঘুমাইতাম তো মাঝে মাঝে আপনার মানে দরজায় এসে টুকা দিত, মানে ঠক 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 শব্দ করতো। তো শব্দ করার পর মানে আম্মু মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়তো, তো আমি তো তখন ছোট বেশ একটা কিছু মনে রকম বুঝি না, তো আম্মু ঘুম থেকে উঠে ভাবতো কি রে তোর বাবা তো আসার কথা হচ্ছে সকালে, তো এত রাতের বেলা এখানে কে মানে দরজায় টুকা দিতেছে। তো তখন যখন আম্মু এসে মানে উপরে উঠে জিজ্ঞাসা করতো মানে বিছানা থেকে যে কী ব্যাপার কে, তো তখন মানে বাহির থেকে যে আওয়াজটা আসতো সেটা হচ্ছে আমার বাবার আওয়াজ, মানে মনে হয় বাবা আসছে আসলে। তো আম্মু তখন বাবাকে একদিন কল দিছে যে কী ব্যাপার তুমি কই কোথায় আসো, আমি তো আমি ডিউটিতে আসছি। পরে বলছে ডিউটিতে তো বাহিরে কে, পরে কয় কোন বাহিরে, কয় দরজার বাহিরে হয়তো কেউ টোকা দিতেছে দরজা। তা আম্মু ওই দিন মোটামুটি একটু ভয় পেয়ে যায়, তো ভয় পাওয়ার পর আমাকে এসে বলতেছে কী ব্যাপার মানে তুই রাতের বেলা যে আমি মানে ঘুম থেকে উঠা যে তখন কেউ মনে তোর আব্বু আসছিল, তা আমি বাসায় মানে ওইখানে গেলাম, তুই তো এখানে মানে তুই কি মানে কোনো শব্দ পাইছিলি, কারণ আমি তো ওরকম কোনো শব্দ পাই না, আমি তখন ছোট, আমি আসলে তখন ওরকম কোনো কিছু বুঝি না। তো এরকম মানে আরও এক দুদিন হয়, তা আম্মু রাতে ঘুমায় মাঝে মাঝে এরকম এসে বাবার নামে ডাকে। তো একদিন আমি আপনার ঘুম থেকে এটা মানে গেছি ওয়াশরুমের দিকে, তো ওয়াশরুমে যে আমি দরজা লাগাই মনে করেন যে ওয়াশরুমে বসার পরে মানে বাইরে থেকে জানি কেউ মানে আমার ওয়াশরুমের দরজা টুকা দিতেছে, তা আমি মানে ভিতরে তো ভয় পেয়ে গেছি ছোট যেহেতু, তো মা ঘুম থেকে ওইটা বলতেছে কী ব্যাপার, আমি ভিতরে চিৎকার দিছি আমি কী ব্যাপার, আম্মু এসে বলে কী হয়েছে তোর, বলে যে আম্মু আমি গেছি আমি যে এখানে বসলাম, বসার পরে দেখি যে আপনার বাইরে থেকে জানি কেউ টুকা দিতেছে, মানে ভিতরে কি তুমি টুকা দিতেছিলে নাকি, কয় না আমি তো ওরকম আমি তো ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে আসলাম। বলো যে ঠিক আছে তো ঘুম থেকে উঠে আসলি, তো তুই এরকম হঠাৎ ভয় পাস কারণ কি, পরে আমি মানে আম্মুকে আর কোনো জবাব দিই না যে আসলে কেন, আমি আসলে কি ভুল শুনছি রাতের বেলা, হয়তো ঘুমের ধান্দা হয়তো ভুলও শুনতে পারি যে আসলে বাহিরে কেউ আসছে কিনা। তো এরকমভাবে প্রায় আপনার দরজায় টোকা দিত এসে, টোকা দেওয়ার পরে আম্মু দরজা খুলতো না। তো একদিন আম্মু দরজা খুলছে, মানে তখন আম্মু বেগুর ঘুম থেকে উঠছে, উঠার পরে মানে তার খেয়াল নাই যে জিজ্ঞাসা করবে যে কে বাহিরে, তা আম্মুর জিজ্ঞাসা করতেছিল মনে নাই। তা আম্মু ওইটা দরজা খোলার পরে বলতেছে যে মানে দরজা যখন খুলে খোলার পর থেকে সামনে কেউ নাই, কিন্তু তার মন টানতেছে যে আসলে কি মানে কে টোকা দিল। সে ঘর মানে ঘর থেকে বের হয়ে সে বারান্দায় দাঁড়ানোর পরে যা দেখে আর কি, আপনার ওই যে আমাদের বাসার পাশে আম গাছটা ছিল, তো সেটা অনেক মোটা একটা আম গাছ, মানে তার প্রত্যেকটা শাখা প্রশাখা খুব মোটা, মানে চিকন খুব ডাল খুব কমই আছে সেই গাছটার ভিতরে, অনেক আগের পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছের ভিতরে আপনার যেটা মানুষ আসলে গ্রামে যা বলে মাঝে মাঝে কিন্তু বিশ্বাস করতাম না যে আসলে জিন ভূত বা এরকম কোনো কিছু একটা আছে কি না। তো সেই দিন আম্মু সেটা দেখতে পারে, আপনার একটা বুড়ি আপনার ওই লাঠি ভর দেয়া মানে তার ছায়াটা আম গাছের ভিতরে দেখা যাচ্ছে, যে সে মানে আসলে আম গাছের ভিতর থেকে সে আমাকে ডাকতেছে। তা আম্মু তো এটা দেখে মানে পুরো একদম সেন্সলেস মানে বারান্দায় পড়ে যায়। তো ওই মুহূর্তে আসলে কি আমি ঘুম থেকে উঠি, মানে কীভাবে যেন সজাগ পাই ঘুম থেকে, তো উঠার পর দিকে আম্মু বাহিরে পড়ে আসে বারান্দায়। তা আমি মানে ভাবতেছিলাম তো ভয় পেয়ে গেছি রাতের বেলা, তখন আমি আমার ছোটো ভাই তখন মানে হয় নাই, তা আমি মানে আম্মুরে কোনো রকম করে আমি তো তুলতে পারতেছি না বারান্দা থেকে তুলতে পারতে টান দিতে পারতেছি না। তো পাশের বাসার যে আন্টি ছিল আমি আন্টিকে বললাম যে আন্টি এরকম এরকম ব্যাপার, আম্মু তো মানে বারান্দায় সেন্সলেস হয়ে পড়ে গেছে। পরে বলে কী বলো তুমি, পরে আন্টি আয়সা মানে আমাদের ওই আম্মুকে ধরে মানে বিছানায় তুললো, তোলার পরে বলতেছে যে আমার মাথায় পানি ছিটা দিলাম, পানি ছিটা দেওয়ার পরে মানে তার মানে কিছুক্ষণ পরে তার মানে জ্ঞান ফিরে আসে। পরে বলতেছে মানে কি আমি এখানে কেন, আমি কি ঘুমাই মানে কি পড়ে গেছিলাম নাকি, মানে আম্মু তো উল্টা পাল্টা শুরু করছে যে
এই আমার কিছু একটা হয়েছিল কি না, আমি আসলে বুঝতে পারি না সেই যে পড়ে গেছিলো বারান্দায়। তো আমিও মোটামুটি ভয় পেয়ে যাই, পর আম্মা আমরা সকালে বলে যে আমি রাতের বেলা এরকম কিছু একটা হয়তো দেখছিলাম, পর বাবার সাথে ঘটনাটা শেয়ার করে। তো বাবা বলতেছে কি তোমার, যে আমি বলছিলাম তুমি রাতের বেলা দরজা খুলবা না, তো তুমি দরজাটা কেন খুলতে গেলা? পরে বলে আমার আসলে মনে ছিল না যে আমি কী করবো না করবো, মানে কখন ঘুমের ভিতরে মানে যা দরজা খুলে ফেলাইছি আমি আসলে নিজের জিনিসটা বুঝতে পারি নাই। পরে মানে এরকমভাবে আর অনেক দিন চলতেছে, মানে ওরকম কোনো সমস্যা হয় না। তো রাতে যখন আমরা মানে ঘুমাইতে গেলে একদিন রাতের বেলা আপনার মানে টিনের চাল, ঘরটা ছিল টিন সেট, হাফ বিল্ডিং বাসা ছিল আর কি। তো টিন সেট বাসার উপরে আপনার যেমন পাথর, তো মানে ছোটোখাটো পাথর মিলামালে একটু মানে টুকটাক শব্দ হয়, কিন্তু একদম রাতের বেলা মানে কেউ হয়তো মানে ইট যেন মানে বড় একটা ইট ভাঙা দুই ভাগ করে মানে এক চাকা হয়তো ইটের উপর মানে টিনের উপর ফালাই দিচ্ছে, ধামধুম শব্দ হচ্ছে। আমি কই কী ব্যাপার, আমারও ঘুম ভেঙে যায়, আমার মারও ঘুম ভেঙে যায়। তো ওই দিন আমরা দুজন ঘুম থেকে উঠার পরে মানে বিছানায় বসা পড়ছি, কী ব্যাপার মানে ঘরের ভিতরে মানে টিনের চালে কেউ ইট যাচ্ছে রাতের বেলা, এটা কীভাবে সম্ভব, এত রাত থেকে ইট যাবে? বাজে প্রায় দুইটার মতো বা আড়াইটার মতো বাজিল, এরকম সময় ছিল। তো ওই দিন আবার পাশের বাসার যে আন্টি, সেও ঘুম থেকে উঠে পড়ছে, তারাও যে বিষয়টা বুঝতে পারছে যে না আসলে বাড়ির ভিতরে কিছু একটা হচ্ছে। তো ওই দিন আমরা বাসা থেকে রুম থেকে বের হই রাতের বেলায়, রুম থেকে বের হয়ে আপনার মানে বারান্দায় যখন দাঁড়াই, তো তখন কোনো কিছুই নাই, বা ইট যে টিনের উপর টিনের চালের উপর ইটটা ফালালে যে ইটটা মাটিতে পড়বে, বা পাথরই নিক্ষেপ করলে যে ইট পাথরটা মাটিতে পড়বে, ওরকম কোনো কিছুই আমি বুঝতেছি না, ওরকম দেখা যাচ্ছে না যে পাথর বা ইট কোথাও আছে কিনা। তো পরে ভাবলাম যে হয়তো আপনার এই কেউ দুষ্টামি ফাইজলাম করছে, বা আমি তখন ছোট, তখন আম্মু ভাবতেছে যে আসলে এখানে বাড়িতে কোনো একটা কিছু অবশ্যই আছে, হয়তো না থাকলে তো এরকম হওয়ার কথা না। পরে আমি একদিন বাসার মালিক থাকতো না আমাদের কাছে, মানে বাসায় থাকতো না, মানে তো ওনার বাসা ছিল আরেকটু দূরে। তো মালিককে ফোন দিয়ে আনা হয়, মালিকরে বলতেছে যে আপনার এই বাসায় তো আমরা থাকি অনেকদিন যাব, এই উঠছি প্রায় কয়েক মাস যাবৎ, তো উঠার পর থেকে তো আমরা এরকম এরকম মানে কিছু বিষয় দেখতেছি যেটা ভয় পাওয়ার মতো, তো রাতের বেলা তো এরকম হইলে আমরা রাতে তো মানে রুমে ঘুমাইতে পারি না, আর আমার হাজবেন্ড থাকে বাহিরে রাতের বেলা মাঝে মাঝে, অনেক সময় বাসায় থাকে, তো আমাদের তো এখন আসলে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা বাসায় থাকবো না। পরে বলে না না না, আপনারা বাসা ছাড়েন না, আসলে বাসা ছাড়লে তো ঝামেলা, এই বাসা ছাড়বেন কেন, থাকতে থাকেন না, এরকম আসলে কখন আর হবে না, এরকম হয়তো আপনাদের মনের ভুল হইতে পারে। কয় মনের ভুল তো আসলে হওয়ার কথা না, আমি নিজে যা দেখছি সেটা না হয় বুঝলাম যেটা আমার মনের ভুল থাকতে পারে, কিন্তু ওই একদিন তো আপনারা আমাদের এই বাসার যে পাশের যে আন্টি, উনিও তো একদিন রাতেবেলা উঠে দেখে যে আসলে এরকম ঘটনা, টিনের চালা হয়তো কেউ জোরে জোরে ইট দিয়েছে, ইট দেয়া বা পাথর দেয়া, কিন্তু আমরা তো মানে ঘর থেকে বের হওয়ার পরে কোনো কিছুই দেখি না। তো এরকমভাবে একদিন রাতের বেলা এই ঘটনা হওয়ার পর থেকে আজ মালিকরে বলা হইলো, তখন মালিক হয়তো মানে দূর থেকে অনেক কিছু করার চেষ্টা করছে, যেটা কবিরাজের মাধ্যমে, যে বাসাটা বন্ধ করা যায় কি না, অনেক সময় বাসা বন্দি করা যায়, বাসার চারপাশে তার কাটা বা লোহা জাতীয় কোনো কিছু গায়রা মানে এরকম মানে পুঁতে রাখার পর যদি মানে বাসা বন্ধ হয়, তো জিন বা যেটাই থাকুক সেগুলো হচ্ছে জিন আপনার লোহা জায়গায় খুব ভয় পায়, লোহা আগুন তো এগুলো তাদের খুব ভয় পায়। তো আমরা ওখানে বাসায় থাকতে থাকি, তো একদিন রাতের বেলা আমি তখন ছোট খুব, আমি বললাম তো ক্লাস থ্রিতে পড়ি, তো রাতের বেলা আমি মানে আমি আর মা আমি এক বিছানাতে ঘুমাইছি। তো ঘুমানোর পরে একদিন রাতের মধ্যে একদিন তিনটা বাজে, তা আমি ঘুম থেকে উঠা মানে চোখ বন্ধ করেই, চোখ আমার বন্ধ, আমি মানে ঘুমের ভিতরে আছি, আমি ঘুম থেকে উঠে মনে করেন যে আম্মুর উপর দিয়ে পার হইয়া দরজা খুলে আমি বাহিরে এসে পড়তেছি এরকম অবস্থায়। তা আমি যখন আম্মুর উপর দিয়ে মানে উঠতে যাই, তখন আম্মু বিছানা নাড়া লেগে মানে ঘুম থেকে উঠে পড়ে, পরে কী ব্যাপার তুই কই যাস, তুই আমার উপর দিয়ে যাচ্ছিস কারণ কি? পরে বলে কই আমি তো তোমার উপর দিয়ে যাচ্ছি না, আমি চোখ বন্ধ করে নাকি বলতেছি যে আমি তো তোমার উপর দিয়ে যাচ্ছি না, তো তুমি শুয়ে থাকো না তুমি ঘুমাও, তোমার ঘুম থেকে উঠতে বলছে কে? পরে বলে কী ব্যাপার তুই আমার মুখের উপরে কথা বলতেছিস রাতের বেলা? পরে আম্মু আমার দিকে ভালো করে তাকায় দেখে, আসলে অন্ধকার ছিল, তো ড্রিম লাইট জ্বালানো ছিল, অন্ধকার ছিল, আম্মু তখন বুঝতে পারে আমার চোখটা খোলা, আসলে আমার চোখ বন্ধ করা, আমি যে ঘুমাতে ঘুমের দান্দায় উঠে যাচ্ছি, আর আমি যে কথা বলতেছি আমি নিজেও জানি না যে আমি কথা বলতেছি। তো পরে আম্মু আমাকে ওদিন থামায়, থামানোর পরে মানে আরেকদিন তার কিছুদিন পরে একই ঘটনা, আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে হাঁটতে থাকি, তো হাইটা যখন ওদিন আম্মু আর টের পায় না যে আমি আসলে তার উপর দিয়ে যাচ্ছি, আমি তখন তার উপর দিয়ে আইসা দরজাটা যখন খুলছি যে মুহূর্তে, তো সেই মুহূর্তে আম্মু ঘুম থেকে সজাগ পায়, মানে দরজা খোলার যে একটা শব্দ মানে সেই শব্দটা পাওয়ার পরে আম্মু ঘুম থেকে উঠা পড়ে, উঠা বলে কী ব্যাপার,
সাহিদ তুমি কই যাচ্ছ? আমি বলছি আমি কই, আমি তো কোথাও যাচ্ছি না, তুমি ঘুমাও, আমি একটু বাইরে থেকে আসি। তা আমার চোখ বন্ধ করা অবস্থায় আমি দরজা খুলতেছি, তা আম্মু বলে যে না না আমার ছেলের কিছু একটা হয়েছে। তা আম্মু তাড়াতাড়ি করে আমার দরজাটা আমার হাত আটকায়, আমার হাত ধরে ফেলা হয়। সে হাত ধরার পর আমি আর দরজাটা খুলতে পারি না। তো সেই দিনও ঠিক এভাবে গেল। তা আমাকে মানে পরের দিন সকালে বলতেছে কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে কি না, মানে তুমি কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখো নাকি ভয় পাও না অন্য কোনো কিছু, মানে তোমাকে কি স্বপ্নে কেউ টেনে নিয়ে যায়? বলে আমি তো কোথাও যাই না, মানে আমি তখন বলতে পারতেছি না যে আসলে আমি আপনার মানে ঘুমের দান্দাজে উঠা যায় আমাকে কী দেখ, কোনো কিছু দেখা যায় নাকি না দেখা যায় আসলে কোনো কিছু আমি তখন বলতে পারি না। পরে বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটাই করতে হবে, মানে হুজুর দেখাইতে হবে, তুমি রাতের বেলা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখো, দেখার পর হয়তো তার পিছিয়ে পিছিয়ে তুমি ছোটো। পরে বললাম ঠিক আছে, তোমার যদি ভালো লাগে, আমি যদি ওরকম মনে হয় তোমার, তো তুমি দেখাও। তখন হুজুর এসে বলতেছে কি ব্যাপার বাবা, তুমি কি মানে ভয় পেয়ে রাত্রেবেলায় কি কোনো স্বপ্ন দেখো আমাকে জিজ্ঞেস করতেছে? বলছি না আমি তো কোনো স্বপ্ন দেখি না। তা আম্মু বলে যে আমি নাকি ঘুম থেকে উঠে মাঝে মাঝে হাইটা মানে বাইরে চলে যাই। পরে উনি হুজুরে আমার একটা তাবিজ দিয়ে গেছিলাম, তখন ছোটো তাবিজ দিয়ে গেছিলো, তো তাবিজটা মাঝে মাঝে খুলে ফেলাইতাম, মানে বুঝতাম না তখন যে তাবিজের যে কি গুরুত্ব বা তাবিজ দিলে কি হইতে পারে, তা আমি তখন সেটা বুঝতাম না। তা আমাকে এসে তাবিজ দেওয়া যায়, আমি তাবিজটা মাঝে মাঝে খুলে ফালাই দিই। তা আম্মু দেখে খুব বকাঝোকা করে, তোমার হাতে যে তাবিজ ছিল তুমি তাবিজটা কোথায় রাখছো? তা আমি তাবিজটা হারাই ফেলাই না, আসলে ওরা খুলে রাখাই দিই টেবিলের উপর বা বিছানার উপর ফালাই দিই। পরে বল তুমি তাবিজটা সবসময় হাতে রাখবা, তুমি যেটা হাতে না রাখো তাহলে তোমার কিন্তু বিপদ হইতে পারে, কোনো সমস্যা একটা হইতে পারে, তোমার সমস্যা হলে পরে কী হবে? তা আম্মু তখন আমাকে নিয়ে খুব ভয় পাইতো। তো হুজুর নাকি তখন বলে গেছিলাম নাকি তোলা রাশি, কিন্তু রাশি আমি কখনো আসলে বিশ্বাস করি না যে রাশি জিনিসটা কি, এটা কি বিলিভ করার মতো, তখন আমি বুঝি না আসলে রাশি কি। তা আমাকে হুজুর আম্মুকে নাকি বলে গেছিলো যে তুমি তো তোমার ছেলে কিন্তু তোলা রাশির লোক, উনি কিন্তু অনেক সময় ওনার চোখে আমরা যেটা না দেখি উনি আমি নাকি সেটা দেখতে পারি। তা আমি আসলে ওরকম তখন কোনো কিছুই দেখি নাই। তার কিছুদিন পরে মানে এরকমই অবস্থায় আমি ঘুম থেকে বারবার উঠে পড়তাম স্বপ্ন দেখা। তো ওই দিন আমি সেটা বুঝতে পারি, আমাকে এক লোক এসে আমার দরজা ডাকতেছে, তার পরনে সাদা কাপড় একটা মহিলা টাইপেরই, বলতেছে কি ব্যাপার সাহিদ বাবা তুমি ঘুমাচ্ছ, তুমি ঘুম থেকে উঠো, ওইটা আমার কাছে আসো, একটু তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই। তা আমি তখন ছোট আসলে স্বপ্নের ভিতরে বলতেছি ঠিক আছে আমি আসতেছি। তো এই কথা বললে আমি দরজা খুলতেছি, যে তার দরজা খোলার পরে আমি আসলে কোনো কিছু, তখন তো চোখ বন্ধ করে দরজা খুলতেছি, তো আমি আস্তে আস্তে হাঁটতে থাকি। যখন দরজা খোলা তো ওই দিন আসলে আল্লাহর কি মানে আম্মু বুঝতে পারছে যে আমার ছেলে যে পাশে নাই আমার, এটা আম্মু খুব ভালো করে বুঝতে পারছে। তো বোঝার পরে সে ঘুম থেকে উঠে পড়ে, ওইটা বলতেছে কি ব্যাপার তুমি এই দরজা খুলে কই যাচ্ছ? সে আমার পিছন থেকে ধরে বসে, আমি ঠিক আম গাছটার মানে খুব কাছাকাছি চলে গেছি, ওই মুহূর্তে সে আমাকে আটকায় ফেলায়। তা আটকায় ফেলানোর পরে আমি আসলে আমি মানে ঘুম থেকে মানুষ ধাক্কা দিলেন চমকে উঠে, ঠিক ওরকম চমকে উঠলাম ঘুম থেকে ওঠার মানে দাঁড়ানোর ভিতরেই। তা আম্মু বলছে তোমার পরের দিন আম্মু আমাকে রাত্রেবেলা মারছে, মারার পরে বলতেছে কি ব্যাপার তোমার, যে আমি বারবার বলি যে তুমি ঘুম থেকে কখন উঠে আসবা না। তা আমি তো আসলে জানি না যে আমি ঘুম থেকে কেন উঠে আসি। তো ওই দিন আমি সেটা বুঝতে পারি যে আমি স্বপ্ন আমাকে কি দেখাইছে। পরে আমি আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম ব্যাপার, আমি তো আসলে রাতের বেলা আমাকে দেখতেছে একটা বয়স্ক লোক, আমার দাদির বয়সের হবে, উনি আমাকে এসে বলতেছে যে সাইদ চলা তুমি বাহিরে আসো, তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা। তো আম্মু বলে যে তোমাকে কি স্বপ্ন তুমি এটা দেখছিলাম? আমি কই হ্যাঁ। পরে আম্মুর মনে পড়ে যে আসলে এই রাত্রেবেলা যে আম্মু যেটা দেখছিল দরজা খোলার পরে, ওই গাছের ভিতরে যেটা মানে লাঠি বর্দে একটা সাদা মহিলা, ওনার চোখগুলা খুব ভয়ঙ্কর ছিল, যেটা আম্মু গল্প শোনাইছিল যে হ্যাঁ চোখগুলো খুব ভয়ঙ্কর ছিল। আমিও ঠিক সেই জিনিসটাই মানে ঘুমে গিয়ে দেখছিলাম। তা আম্মু আমাকে টান দিয়ে না ঘরে চলে গেছে, তো চলো ঘরে চলো। তো ওই দিন তারপর দিন সকালে তো মালিকরা আবার ডাকা হয়েছে যে কী ব্যাপার আপনি যে বললেন বাসায় কোনো সমস্যা হবে না, তা আমরা তো দেখতেছি যে আসলে বাসাতে থাকাটা খুব মুশকিল, এখানে থাকা যাবে না, এখানে আমার থাকলে হয়তো আমার ছেলের বিপদ হইতে পারে বা হয়তো আমাদের কোনো সমস্যা হইতে পারে। তো ওই মালিক যেদিন চলে গেল ওই কথাটা বলার পরে, ঠিক ওই দিন রাতেই আমরা ঘুমাইতেছি, ঘুমের ভিতরে আসলে মালিক বলে গেছিলো, মাঝখানে ভুলে গেছি, মালিক বলে গেছিলো যে আসলে এটা তো অনেক পুরোনো একটা বাড়ি, হয়তো বাড়ির উপর কোনো খারাপ কিছু যদি নজর টজর পড়ে তো সেটা তো আমরা বলতে পারতেছি না, তো সেটা আমাদের হয়তো কোনো কবিরাজ দিয়ে বা হুজুর দিয়ে দেখাইতে হবে, আর সেটা দেখানোর পরে বোঝা যাবে যে আসলে বাড়িতে কোনো কিছু আছে কি না। তো তার কিছুদিন পরে আপনার তার একদিন না দুদিন পরেই তো কবিরাজ ডেকে আনছিল ঠিক সন্ধ্যার দিকে।
তো কবিরাজ ডাইকে আনার পরে কবিরাজ বাড়িতে বসে আমাদের রুমে বসছিল, আমাদের দুইটা রুম ছিল, একটা রুমে আপনার ওই কাঁথা দিয়ে মুড়ানো, তারপরে হচ্ছে লাইট অফ করার পর সব কিছু অফ করার পরে উনি একটা আপনার এই বোতল না কী যেন একটা নিয়ে বসে ওইখানে। তো তখন আমি ছোটো আসলে এত কিছু বুঝি না, তো নিয়ে বসার পরে মানে উনি ওনার যত কিছু মানে যা লাগে আর কি, কীভাবে কী করতে হয় সেটা উনি ভালো জানে, যে আসলে এখানে কোনো কিছু দেখতে গেলে তার কী করতে হবে। সে আপনার প্রায় আধা ঘন্টা বা ঘন্টার মতো সে একলা ওই রুমে বন্দি ছিল, লাইট অফ, মাঝখানে মাঝে মাঝে কিছু একটা আওয়াজ শুনতে পারতাম আমরা, মানে বাইরের থেকে শুনতেছি যে কিছু একটা হচ্ছে। তো এক ঘন্টা পর সে ঘর থেকে বের হয়ে বলে কি যে আপনারা আসলে বাসাতে ঘুমাচ্ছেন কীভাবে বা এ বাসাতে থাকেন কীভাবে। পরে আমার মা বলতেছে যে আসলে আমরা তো বাসাতে থাকি, কিন্তু থাকি ঠিক আছে, কিন্তু আমরা তো মাঝে মাঝে ভয় পাই, আমার ছেলেকে মাঝে মাঝে রাত্রেবেলা টান দিয়ে মনে করেন যে আমার কাছ থেকে নিয়ে যায়, ঘুম থেকে তুইলা নিয়ে যায়, মাঝে মাঝে দরজায় এসে টোকা দিয়ে বলে যে এই এই আমার আম্মুকে আমার নাম ধরে ডাকতো, কী ব্যাপারে এই উঠো দরজা খুলো, ঠিক আমার বাবার বয়সে ডাকতো এরকমভাবে। তো এরকমভাবে পরে কবিরাজকে বলে আপনারা যে বাসাতে এখনও মানে বাঁচে আছেন, যেটা মানে থাকতে পারছেন এতদিন, কতদিন যাবৎ থাকেন, প্রায় 8 মাস এরকম, পরে আপনারা যেখানে থাকতে পারছেন সেটা অনেক কিছু। পরে মালিক বিষয়টা শুনতে পারছে, শোনার পরে তো আসলে মালিক তো এরকম জিনিস বিষয় শোনার পরে তো মালিকের বাসায় কেউ থাকবে না, বয়ের বাসাতে কেউ থাকবে না। তো এই কথা শোনার পরে বাসা একদম টোটালও ফাঁকা, টোটালি একদম ফাঁকা, আমরা চলে গেছিলাম তার 1-2 মাস পরে। তো তার আগে যেটা হয়েছে উনি বলতেছে যে এই বাসাতে আপনার যখন যুদ্ধের সময় মানুষ মারা গেছিল, তো যে মানুষগুলো আপনার এই বাড়িতে মানে কিছু লোক ছিল, আশেপাশে কোনো লোক ছিল, পরে আমাদের পাশে যে সরকারি হসপিটালটা ছিল সেখানকার কিছু লাশ বা যারা মারা গেছে আশেপাশে, তো সেখানকার মানে তখন আমাদের বাসার যে বাউন্ডারিটা সেই বাউন্ডারিটা করা ছিল না, তো যে যেভাবে পারছে মানে ওইখানে এসে হয়তো মানুষ পুঁতে রাখছিল বা যেটাকে বলে যে এই চিন্তা কবর না কি কবর বলে, তো ওরকম মানুষ পুঁতে রাখছিল, তো সেগুলাই এখন মোটামুটি ভয়ঙ্কর আকার ধারণ করছে, তাদের মাইরে ফেলা হয়েছে, তাদের আত্মাটা যে সেই আত্মাগুলাই মাঝে মাঝে ভয় দেখায়। তো সেখানে নাকি 11 জন লোক মানে অল্প একটু জায়গাতে 11 জন লোক পুঁতে রাখছে, তাও কি সেটা আবার আম গাছের নিচে, তা আম গাছের নিচে যখন আমার এতগুলো মানে আত্মা মানুষ যেটা বলে আত্মা বললেই চলে, তো এগুলোয় মাঝে মাঝে ভয় দেখাইতো। তো পরে ওই আমরা এই বাসাতে ছিলাম না, আমাদের পাশের যে মহিলা উনিও ছিল না, পরে মালিক তো মোটামুটি বলতেছে যে তাহলে এই বাসাতে আসলে কী করবো। পরে ওই হুজুর দিয়া ওই কবিরাজ দিয়া সে বাসাটাকে ওই জিনগুলো আত্মা খারাপ আত্মাগুলোকে জানি কীভাবে হয়তো মানে সে বন্দি করছে, বন্দি করার পর বলতেছে এ বাসাতে ওনার সমস্যা হবে না বা আপনারা এখন ভাড়াটিয়া তুলতে পারেন বা তোলার পরে হয়তো তাদেরকে একটু এসব বিষয়ে কোনো কিছু বলবেন না, আর আশা করি এরকম কোনো কিছু ভয় টয় বা এরপর থেকে কেউ পাবেও না, এদের যা যেভাবে দৌড়ানোর বা আমি সেটা তাদেরকে আটকায় রাখছে কথায়, সে মানে কিছু বোতল নিয়ে আসছিল, সে বোতলের ভিতরে আটকে আর সে মাটিতে পুঁতে রাখছে, তো এগুলো আর কাউকে ভয় দেখাবে না। পরে ওই মালিক হয়তো আপনার সেই বাসাটা পুরাতন বাসাগুলো ভাঙা নতুন করে আবার বাসা করছে, পর থেকে ওইখানে হয়তো মানুষ মানে থাকে আর কি। আমরা সেখান থেকে আসা পড়ছিলাম, আসা পড়ার পরে এই ছিল আমার আর কি দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, অনেক চমৎকার চমৎকার ঘটনা শুনছি আমি। সো আরেকটা শর্ট ঘটনা শুনবো আমার বন্ধু এরপরে জাহিদ যে আছেন, আর হাতে সময় খুব অল্প, খুব ছোট একটা ঘটনা শুনবো আমরা, তারপরে আমরা দুজনকে ছেড়ে দিব। জি ভাইয়া, আমাকে আবার একবার সুযোগ করে দেওয়ার জন্য। এটা হলো আমার ভাবির মুখ থেকে শোনা, এটা হলো তার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। আচ্ছা, যেটা হলো যে আমার মানে ভাবির মামাতো বোন যখন আপনার মোটামুটি 8-10 বছর বয়স, তো তখনকার সময় যে মানে উনি নাকি মানে আমার মামা আমার ভাবির মামাতো বোন আর কি, যে ওনার নাম হলো আপনার শারমিন, তা ওই শারমিন নাকি দেখতে খুবই সুন্দর ছিল, গরিব ঘরের মেয়ে কিন্তু মানে একদম আপনার মানে ফরেনার্সদের বাচ্চারা যেরকম আপনার সুন্দর হয়, ফর্সা হয় চেহারা, মানে কাটিং কুটিং সবই মানে একদম মানে কী বলবো অতুলনীয় আর কি, যাকে দেখলে আর কি মনে হয়। তো ওকে নিয়ে ঘটনা, সেটা হলো যে ওর মার সাথে একটা জিন থাকতো, ওর মার সাথে একটা জিন থাকতো, তো ওর মা মানে ওর মার উপর যখন মাঝে মাঝে ভর করতো, তখন ওই শারমিন মানে আমার আপু হয় আর কি সম্পর্কে, তো ওই শারমিন আপুকে মানে ওই শারমিন আপুর আব্বুকে বারবার বলতো যে দেখো আমার মেয়েটাকে তুমি একটু দেখে টেকে রাখো, ওর পিছনে কিন্তু অনেক আছে, সমস্যা আছে, মানে সমস্যা বলতে অনেক কিছু নজর দিয়ে রাখছে, ওকে যে কোনো সময় নিয়ে যেতে পারে। তো এই ঘটনার মোটামুটি
তিন থেকে চার মাস পর হঠাৎ করে একদিন সন্ধ্যার পর মানে সাতটা কি আটটার পরে মানে পরপর মানে ওই শারমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পাওয়া গেলে তো এলাকার মানে বাড়ির যে লোকজন ছিল আট দশটা ঘর তাদের সবাইকে ডাকাডাকি করে আনা হয়। আনার পরে ওকে সবাই খুঁজতে নামা হয়। তো খুঁজতে নামা হয় তো খুঁজে মানে ধান খেত, তারপরে আপনার মানে আশেপাশে যত খেত ছিল আর কি, ওই ধান খেতের মধ্যে দিয়ে মানে দেখা যাচ্ছে যে শিয়াল বা শুকর যেমন দৌড়ে গেলে যেমন খড়খড় খড়খড় আওয়াজ হয়, বা আপনার মনে করেন যে দেখা যাচ্ছে ধান গাছ বা পাট গাছ মানে মারায় চলে যায় আর কি, তো ওরকম ইয়ে হচ্ছে আর কি। তো ওই এলাকার লোকজন যে কজন ছিল তারা সবাই ওই ওটার পিছনে পিছনে আর কি ধাওয়া করতেছে, কিন্তু ওকে ধরতে পারতেছে না যে আসলে কী জিনিসটা, যে মানে মেয়েটা নেই আবার অথচ এখানে দৌড়াচ্ছে। তো সবাই মনে করছে হয়তো মেয়েটাই মনে হয় দুষ্টামি করতেছে, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে কী হয়, মোটামুটি রাত দশটা কি এগারোটা যখন ইয়ে হয় আর কি, এগারোটা বা সাড়ে এগারোটা এরকম হয়, তো তখন ও মানে শারমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো না পাওয়ার কারণে এলাকার তখন আরও লোকজন বেশি আপনার জড়ো হয়ে যায় আর কি। জড়ো হওয়ার পর যেটা হয় যে এখন ওই বাড়ির দেখবেন যে গ্রামের বাড়িতে কিন্তু আপনার মোটামুটি যে গ্রামের মানে ঘরগুলো থেকে একটু দূরে দূরে আপনার খ্যারের পালা দেওয়া হয় আর কি, যেটা আপনার গরু টুরু খাওয়ানোর জন্য আর কি। তো ওই খ্যারের পালার মানে ওই খ্যারের পালায় মানে একটু দূরে 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 আগুন ধরায় দেওয়া হয় আর কি। আগুন ধরায় দিলে যখন এলাকাটা অনেক ফর্সা হয়ে যায়, তো ফর্সা হয়ে গেলে ওই একটা ওই মানে ওই মেয়েটাকে কাদা মাটি দিয়ে একদম মেখে পুরো একদম মানে শক্ত করে ফেলে, কিন্তু জীবিত আছে। তো পরবর্তীতে যেটা হয় যে ওকে যখন আপনার মানে খোঁজাখুঁজি করার পরে আপনার বারোটা একটা দুটো এরকম পেরোয়ে যাচ্ছে, কিন্তু ওকে আর পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না। তো এর ভিতরে আমার যে মানে ওই শারমিনের যে আব্বু ছিল, তো উনি ওনার বাবাকে নিয়ে এক কবিরাজের কাছে যায়, ওই রাত্রেবেলা গিয়ে কবিরাজকে নিয়ে আসবে এমন অবস্থা আর কি। তো গিয়ে কবিরাজকে যখন আনে, তো আনতে আনতে মোটামুটি ফজর হয়ে যায়। তো ভাইয়া ফজর হয়ে গেলে যেটা হয় যে আপনার গ্রামের বাড়িতে যে মুরগির খোপগুলো থাকে, মুরগির খোপ বা হাঁসের খোপ, সেই হাঁসের খোপের ঠিক দরজার সামনে কিন্তু আপনার শুকনো তাল গাছের পাতা দিয়ে রাখা হয়, যাতে করে আপনার ওই যে শিয়াল বা আপনার মনে করেন যে বিড়াল বা কুকুর টুকুর আসলে যেন ওই যদি দরজা এখানে আছে তাহলে আপনার যদি খড়খড় শব্দ হয় তাহলে আপনার বাড়ির যে মহিলারা থাকে ওনারা বের হয়ে আসে। তো এমন অবস্থায় মানে ফজর আজান দিবে দিবে ঠিক তার কিছুক্ষণ আগে ওই মানে খেরের ওইখানে মানে ওই মানে মুরগির খোপের ওইখানে আপনার খড়খড় আওয়াজ হয়। তো খড়খড় আওয়াজ শুনে ওই শারমিনাপুর মা, হ্যাঁ শারমিনাপুর মা বের হয়ে আসে আর কি। তো বের হয়ে আসলে আইসা দেখে যে ওইরকম ওই শারমিনাপুকে মনে করেন যে ওইরকম আপনার কাদামাটি অবস্থায় একদম কাদা একদম শুকায় সাদা হয়ে গেছে। তো ওই অবস্থা ওকে পায় আর কি। পাওয়ার পরে উনি চিল্লাফাল্লা করে ওই শারমিনাপুর আব্বুকে, তারপর ওনার ওই যে কবিরাজকে নিয়ে আসছিল ওই কবিরাজ চোখে সবাই আসে। আসার পরে ওই শারমিনাপুকে গোসল করায়। তো গোসল করানোর পরে যখন ওই ওনার জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করে ওই কবিরাজ যে আসলে তোমার সাথে কী হয়েছিল। তো তখন ওই শারমিনাপু যেটা বললো যে আসলে কী হয়েছে যে আমি আপনার সন্ধ্যার পরে পড়তে বসবো, তো ওই সময় মানে কে যেন একজন আমাকে ডাক দিল যে শারমিন এদিকায় একটা মজার জিনিস দেখে যা। তো এই কথা বলার পরে যে আমি বের হই। তো বের হওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমাকে একটা গরম বাতাস লাগছে। গরম বাতাসটা লাগার পরে আমার আর কিছু মন নাই, তো মনে নাই। তো মনে নেওয়ার পরে মোটামুটি আপনার কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। তো যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখলাম যেটা যে আমি একটা লোকের কোলে শুয়ে আছি, সেই লোকটা তিনটা মাথা, তিনটা মাথা। তো এর ভিতরে যখন আমি সব কিছু শুনতেছি যে বাড়ির লোকজন হাউকাউ করতেছে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমি সব শুনতেছি, কিন্তু আমি যে কিছু বলবো সে বাঘ বলার জন্য যে শক্তিটা, ওই শক্তিটা আমার নাই, ওই শক্তিটা আমি হারিয়ে ফেলছি। তো এর ভিতরে যখন মানে বাড়ির লোকজন সবাই মানে রাস্তায় নেমে গেছে, আপনার ধান খেতে নেমে গেছে, তো ওই লোকটা আমাকে নিয়ে দৌড়াচ্ছে, আমাকে নিয়ে দৌড়াইতেছে। তো ওর যে তিনটা মাথা, একটা মাথা বলতেছে যে আয় ওকে মেরে ফেলি, আরেকটা মাথা বলতেছে না ওকে মারার দরকার নাই, আরেকটা মাথা বলতেছে যে আপনার যে যার মেয়ে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু তিনটা মাথা তিন রকম কথা বলতেছে, কিন্তু কেউ আমাকে মারতেছেও না, কেউ আমাকে ফিরিয়েও দিচ্ছে না, আবার আপনার কেউ কিছু করতেছে না।
কিন্তু আমাকে নিয়ে শুধু দৌড়াচ্ছে, আমাকে নিয়ে শুধু দৌড়া আমি দে আমি শুনতেছি যে আমাকে আপনার বাড়ির লোকজন খুঁজতেছে, আমার নাম ধরে ডাকতেছে, কিন্তু আমাকে বলার কোনো ক্ষমতা নেই। কিন্তু যখন রাতটা গভীর হচ্ছে, আস্তে আস্তে গভীর হচ্ছে, তখনই হঠাৎ করে মানে আমি কাদার মধ্যে পড়ে যাই। আচ্ছা, কাদার মধ্যে পড়ে যাওয়ার পরে আমার গায়ে কাদা লেগে যায়। কাদা লেগে যাওয়ার পরে যে কী হইলো সেটা আমি কিছু বুঝতে পারলাম না, আমার আমার আর মানে মানে মনেই ছিল না। তারপরে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমি তোমাদের কোলে। এটাই ছিল ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই এবং সৈয়দ ভাই এখানে আসার জন্য, আপনাদের দুজনকে, এবং কষ্ট করে এত রাত অবধি আমাদের সাথে চমৎকার চমৎকার কিছু ভৌতিক অভিজ্ঞতা বলবার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনারা দুজনই। থ্যাংক ইউ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা হলো দুজন অতিথির সাথে, তারা এখন চলে যাবে, আরও দুজন অতিথি আসবে, বাট রাইট নাও আই নিড এ ব্রেক। ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ব্যাক করব তখন আপনাদের সাথে আরও অনেক কথা হবে। জানিয়ে রাখি আপনাদেরকে, সেটি হচ্ছে এই অনুষ্ঠানে আপনিও চাইলে আসতে পারেন। তার জন্য যেটা করবেন, মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কী করেন সেটা জানা দরকার, আর লোকেশনটাও দরকার, কোথায় থাকেন, কী আপনার নাম। তবে রেজিস্ট্রেশনের জন্য শুরুতে RBS লিখতেই হবে, এটা ম্যান্ডেটরি। আপনি RBS না লিখলে রেজিস্ট্রেশনটা হবে না। আর রেজিস্ট্রেশন করবেন কারা, যারা এখানে এসে গল্পগুলো বলতে চান। সো সেটা যদি ইচ্ছে থাকে তাহলে RBS স্পেস আপনার নাম, লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। বেশ কিছু SMS ইতিমধ্যে জমে গেছে আমার কাছে। সিয়াম রয়েছেন আমাদের সাথে, দ্বিতীয় আমাদের সাথে তিনি রয়েছেন, এবং রয়েছেন এদিকে রাকেশ, উদয় ভাই ভালো লাগছে। খালেদ বলছে উদয় ভাই ইজ ব্যাক, ইয়েস আই এম ব্যাক। তৃপ্ত বলছে আমি তুলা রাশি আর আমিও মাঝে মাঝে অনেক কিছু দেখি। ওকে, একদিন নিশ্চয়ই আপনার কাছ থেকেও ঘটনাগুলো শুনবো। সজীব বলেছে এরা মেরুল বাড্ডা থেকে, DIT প্রজেক্টের লাস্ট স্টোরিটা কিন্তু তার কাছে ভালো লেগেছে, এটাও জানিয়েছেন। কনক বলছে উদয় ভাই কেমন আছো? ভালো আছি। এবারের বইমেলায় তোমার বইটা কবে পাবো? আশা করছি, আমি ভৌতিক একটি গল্পের বই এবং ভালোবাসার একটি গল্পের বই এবার লিখছি, দুটো বই বইমেলার প্রথম দিন থেকে আশা করছি আমি দিতে পারবো আমার জাগো FM লিসনারদের কাছে, যদি তারা বইমেলায় যায়। আর বইমেলায় গেলে স্টুডেন্ট ওয়েজ যে পাবলিকেশন থেকে আমি গত বছর বইগুলো পাবলিকেশন থেকে গত বছর বইগুলো রিলিজ হয়েছিল সেম জায়গা থেকেই, এটি হচ্ছে প্যাভিলিয়ন নাম্বার 20। সো আশা করছি আপনারা যদি আসেন এবং সেখানে আমার সাথে কানেক্টেড হন, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যেভাবে চেষ্টা করে যাচ্ছি লিখবার, সেই জায়গাটা হয়তো বা সাকসেসফুলি আপনাদের হাতে তুলে দিতে পারবো, এইটুকু এক্সপেক্ট করছি। বাট আই এম নট শিওর যে আসলে পুরোটাই ভালো লাগবে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তো যারা বইমেলায় যাবেন এবং আমার এই ভৌতিক অনুষ্ঠান যারা পছন্দ করেন তাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। এবং এই দুটো বইয়েরই মিডিয়া পার্টনার হচ্ছে জাগো FM 94.4। এবং আপনি যদি স্টুডেন্ট ওয়েজে যান বইমেলার 20 নম্বর প্যাভিলিয়নে, সেখানে আপনি আমাদের জাগো FM এর অ্যাপসটাই একেবারে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এবং আপনি যদি সেটা ডাউনলোড করে নেন 25% ডিসকাউন্টে আপনি আমার বই দুটো কিনে নিতে পারবেন। সো ইটস এ গ্রেট অপরচুনিটি। আই থিঙ্ক যারা বইমেলায় যাবেন তারা নিশ্চয়ই মনে করে জাগো FM এর অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং আমার বইগুলো কালেক্ট করে নেবেন 25% ডিসকাউন্টে। অ্যান্ড এটা 1 ফেব্রুয়ারি থেকে যেহেতু বইমেলা শুরু হবে আমরা জানি, সো সেদিন থেকে পুরো মাসব্যাপী বইমেলা চলবে। এবং আশা করছি বইমেলায় যে কদিন আমি হয়তো ফ্রাইডেতে যাব, নিশ্চয়ই আমার জাগো FM লিসনারদের সাথে আমার সেই সময় ফেব্রুয়ারি মাসে দেখা হবে। লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সটা আমার কাছে স্টিল আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো, অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, কেউ ঢাকার কেউ ঢাকার বাহিরের, সবার সাথে আবারও দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে আসছে বইমেলাতে, এটা ভেবে আমার ভালো লাগছে। অ্যান্ড রাইট নাও আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বিশ্বমানের বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার, এসিতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পোরিয়াম, বেস্ট বাই, অথবা .com, স্বপ্ন, দারাজ, ডেইলি শপিং, আগরাসহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। আর এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, এবং ব্রেকের পর যখন ফিরছি তখনও আশা করছি আরও কিছু অতিথিকে নিয়ে আসবো, তারাও শোনাবে আপনাকে কিছু ভিন্ন রকমের পশু ছিলেন অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল।
শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019। ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16-22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় এই ক্রিকেট আয়োজন। লাইফে নিয়ে আসা সবচেয়ে রং ডিসিশন কোনটা ছিল? হাজবেন্ডকে বসে আনতে হলে কি কি করতে হয়? একটু ভালোবাসা মাঝে মাঝে বাড়া দিতে হয়। সালমান শাহ কি শুধুই বন্ধু ছিল? Alright, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok এর ফ্রেমে দেখছেন the one and only মৌসুমীকে। মৌসুমী আপু কেমন আছেন? ভালো। সব এইজের ছেলেরা নাকি আপনার উপর ক্রাশ খায়, কেন ক্রাশ খায়? বলে কি? ক্রাশ যারা খায় তাদেরকে জিজ্ঞেস করো কেন ক্রাশ খায়, আমি কি করে বলবো? কি আপনি কি অলওয়েজ চুপচাপ থাকেন এভাবে? চুপচাপ থাকতে আমার ভালো লাগে। পলিটিক্স কেমন বুঝে মৌসুমী? একটু না। মানুষ কেন আপনাকে এত বেশি ভালোবাসে? আমার মনটা যে ভালো সেজন্য। এখনকার জেনারেশনের উপর কখন সবচেয়ে রাগ হয়? যখন দেখি আমাদের সংস্কৃতি করে চর্চা করে না, অন্য সংস্কৃতি নিয়ে বাড়াবাড়ি করে, তখন খুব রাগ হয়। তো ডায়েট নিয়ে কতটা কনসিয়াস? একটু না। এখনকার সিনেমাগুলো কেমন লাগে? কিছু কিছু ছবি আসলে খুব ভালো, অসাধারণ, এটা বলতেই হবে। এটা যুগে যুগে ছিল। জাগো এফএমের হেলদি লাইফে আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট। আজ আপনাদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে একটি হেলদি ডায়েট কীভাবে মেনটেন করবেন সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আসলে প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের জন্য খুবই স্বাভাবিক, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এটাকে খুব কঠিন করে ভাবি এবং খুব বেশি স্ট্রেস হই যে কী হবে, কী খাবো, কীভাবে কী সম্ভব হবে। আসলে এই সময় সবচেয়ে বেশি হচ্ছে যে আপনি যতটা বেশি পজিটিভ থাকবেন সাইকোলজিক্যালি, তত আপনার জন্য প্রেগনেন্সিটা হেলদি হবে। আর সেই সাথে হেলদি ডায়েট আপনাকে অনেকটাই হেল্প করবে নিউট্রিশন মেনটেন করানোর ক্ষেত্রে এবং একটি আপনার যে বেবি আছে তার নারিশমেন্টের ক্ষেত্রে। সো একজন মাকে অবশ্যই জানতে হয় তার বাচ্চার সুস্থতার জন্য, তার বাচ্চার প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এই বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডেয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল।
শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বনুল অপটিমাইজ টেকনোলজি প্রিমিয়াম, বনুল অপটিমাইজ টেকনোলজি প্রিমিয়াম পকেট স্প্রিং, ব্যালেন্সড মেমরি ফোম, ফোর লেয়ার্স কুইল্টিং ফ্যাব্রিক, সুপার ফিনিশ নাইলন সিরিং, কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। শুরু হতে যাচ্ছে প্রাণ ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2019। ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে 44টি মিডিয়া হাউস নিয়ে আগামী 16 থেকে 22 নভেম্বর মাওলানা ভাসানী স্টেডিয়ামে এক সপ্তাহ ব্যাপী চলবে আকর্ষণীয় এই ক্রিকেট আয়োজন। হাই, দিস ইজ আরজে আইমান। ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের মাঝে চলে এসেছি উইথ দ্য ব্র্যান্ড নিউ শো স্টার টকিজ। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চারটা হট টপিক যেগুলো ঘটে গেছে গত সপ্তাহে। সো এই ব্যাপারগুলো আমরা কোথা থেকে পাই? নিউজ পেপার, অবশ্যই প্রথমেই নিউজ পেপারের কথা বলতে হয়। তারপর যদি ফেসবুকে আপনি যান, নিউজ ফিড ঘাটতে ঘাটতে আপনার কাছে চলে আসবে একটা নোটিফিকেশান। ইনস্টাগ্রাম আছে, আছে টুইটারও। সো এই টপিকগুলো নিয়ে আড্ডাটা জমে উঠবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের শিরোনাম। মিটুতে নাম ওঠার পর, এত সরব হওয়ার পরও জাজ প্যানেলে কেন আনু মালিক? বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরও। শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পোরিয়াম, বেস্ট বাই, অথবা ডট কম, স্বপ্নেও, দারাজ, ডেলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতা। এক্স্যাক্টলি এই উষ্ণতার একটা কথা যখন বললাম তখন কফি খাওয়ার ইচ্ছে হলো, আর আমার কফি হাউসের কফিটা অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড হঠাৎ করে এই মুহূর্তে আমার কফি হাউসের কথা কেন মনে পড়লো? কারণ এই যে কফির কথা মনে পড়লো, তাই একটা আরেকটার সাথে খুব রিলেটেড না। জারিন বলছে কেমন আছো? ভালো আছি। আকাশ বলছে যাত্রাবাড়ি থেকে গল্পগুলো খুব ভালো লাগছে। কাবিলা বলেছেন আমাদের সাথে, তিনি নাম্বারটা কি সেই একবার, কোন নাম্বারটা? 26969। হ্যাঁ, অ্যান্ড আমার সাথে জয়েন করছে রানা গোবিন্দপুর থেকে। উদয় ভাই আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আমি আর আমার বড় ভাই রাজা একসাথে ঘরের লাইফ লাইট অফ করে শুনছি। ওকে, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন, আমাদের সাথে এরকমটা জয়েন করেছেন মারিয়া, খুব ভালো লাগছে। রানা বলেছেন আপনার বুকগুলোর নাম কি? একটা হন্টেড যে বইটা সেটা হচ্ছে বাড়ি নম্বর 124, আর ভালোবাসার গল্পটার নাম হচ্ছে তোমার আমার গল্প। অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু সুপন রায়, খুব ভালো লাগছে। তামজিদ বলেছেন আজকের স্টোরিগুলো খুব ভালো লাগছে, আরও ভয় পেতে চাই। অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু আদনান, আমাদের সাথে যুক্ত হয়েছেন খালেদ, আমাদের সাথে জয়েন করেছেন তামজিদের পর দীপ্ত পাবনা থেকে। স্যার আপনি কি জয়েন করেছেন নাকি করেন নাই? যদি জয়েন না করে থাকেন তাহলে এখন তো নিশ্চয়ই আমাকে টিউন করেছেন, তার মানে জয়েন করেছেন হয়তো এখন পর্যন্ত জানেন না আপনি কী টিউন করে আছেন। আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনি জাগো এফএম 94.4 টিউন করে আছেন। ঘড়ি কাটা বলছে 11:50, আর উদয় বলছে চলছে ভূত স্টুডিও। এই আয়োজনে আপনি থাকবেন আমার সাথে রাত একটা পর্যন্ত। শুরুতে আপনাকে যে এফএম স্পেস আপনার নাম স্পেস আপনার মতামতগুলো লিখে পাঠাতে হবে 26969-এ। আর আপনার কাছে গল্প থাকলে, এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইলে শুরুতে RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন আর আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নম্বরে। RBS স্পেস নাম, লোকেশন আর প্রফেশন টাইপ করুন। চলুন আমরা গল্পে ফিরি। আমাদের এই অনুষ্ঠানটা একযোগে ফেসবুকে দেখা যাচ্ছে www.facebook.com/jagofm এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm। এই চ্যানেল থেকেও লাইভ দেখতে পাচ্ছেন, যে যেখান থেকেই দেখেন না কেন লাইভটা তো শেয়ার করতে পারি আমরা, চাই না? অনেকে লাইভ বললে শেয়ার করে, অনেকে ইচ্ছা মানে নিজের ইচ্ছা থেকেই করে। সো যারা এখনও অবধি করেন নাই কিন্তু লাইভটা দেখতেছেন ফেসবুকের মাধ্যমে, আমি অনুরোধ করতে পারি, দ্যাটস ইট, যে আপনি লাইভটা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এবং টাইমলাইনে শেয়ার করেন। অনেকে আছে রাতে জেগে থাকে না, শীতের রাতে একটু আর্লি ঘুমিয়ে যায়, পরের দিন কিন্তু ফেসবুকে লগ ইন করে, আর তখন যদি আপনার টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে আপনি যে শেয়ার করেছেন সেই লাইভগুলো দেখতে পায়, তাহলে সে হয়তো সেখান থেকে ভূত স্টুডিও পরবর্তীতে শুনবে এবং তার কাছেও যদি গল্প থাকে সে কিন্তু রেজিস্ট্রেশন করবে। আর এই কারণেই বলছি রেজিস্ট্রেশন এখন সারা সপ্তাহই করা যায়। ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করার জন্য আমি সবসময় ইন্সপায়ার করি, বাট আপনি সারা সপ্তাহে রেজিস্ট্রেশন করতে পারেন। শুরুতে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। চলেন দেখি প্রথম যে অতিথি রয়েছে, ভাই আপনার কি নাম? আমার নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ শাফিন, আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি বর্তমানে আহসানউল্লাহ ইউনিভার্সিটি। গ্রেট গ্রেট। শাফিন কোন সাবজেক্টে পড়ছেন? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। কোন সেমিস্টার? এই সেমিস্টারই, ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, এখন জাস্ট আন্দোলন হচ্ছে, এই কারণে মানে ভার্সিটিটা একটু ক্লোজড আছে। অলরাইট, সো শাফিনের কাছ থেকে আমরা প্রথম ঘটনাটা শুনে ফেলতে চাই, শুনি। জি ভাই, যেটা আমি আজকে বল যেটা ভাই আমি আজকে বলতে যাচ্ছি যে আমার ফার্স্ট ঘটনা, সেটা হচ্ছে ভাই মানে আমার
নানির কাছ থেকে শোনা হয়েছে ভাইয়া। এটা হচ্ছে মূলত আমার নানার সাথে হয়েছে, এখন এটা আমার মা, আমার মামারা, বিভিন্ন পার্সনরাও এক্সপিরিয়েন্স করে যাচ্ছে এখন থেকে। সেটা হচ্ছে যে ভাইয়া, যে আমাদের ধনবাড়ি টাঙ্গাইলের মধুপুর জেলার যে ধনবাড়ি উপজেলা আছে, ধনবাড়ি পৌরসভা আছে, সেখানে হয়তো বা শুনে থাকবেন যে নবাব হাসান আলী চৌধুরীর নাম, যিনি ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠাতার একজন ভাইয়া। সে ওখানে বিভিন্ন ধরনের মসজিদও করেছিল, বা পীর দরবেশ যারা ছিল তাদের সাথে মানে তার ভালো পরিচয় ছিল, মানে মোটামুটি একটা ইয়ে ছিল সেখানে, যে যারা থাকে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো এরকমই একটা কবরস্থানও ছিল ওখানে ভাইয়া, মসজিদের পিছনের দিকেই, যেখানে ভাই বিভিন্ন পীর দরবেশদেরকে কবর দেওয়া হতো ভাইয়া। তে ওই জায়গায় মানে রাতের সময় অনেক কিছুই মানে এক্সপিরিয়েন্স করতো যারা যেত, বা যারা কিছু ওখানে অনেক সময় দেখা যেত যে যারা হুজুরা ছিল মসজিদে, বা ওই যেটা থাকার জায়গা ছিল। তো এমন সময় ওখানে রোজার সময়, আমার ঠিক মনে নেই টাইমটা, তো রোজার সময় তখন ভাইয়া আমার নানা একবার ওই যে লাস্টের 10 দিন যখন রোজার সময় থাকতে হয়, তখন সে ওখানে থাকার জন্য গিয়েছিল। তো একদিন সে শেষ করে জাস্ট হাঁটতে গিয়েছিল সেখানে। তো সে হাঁটতে হাঁটতে ঘুরতে দেখে যে অনেক কিছুই মানে সুন্দর, মনোরম পরিবেশে একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, আতর, যেটা আমরা আতরের সুবাস জানি, যে ওইরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে খুবই সুন্দর। কিন্তু সে বুঝতে পারলো না যে এই জঙ্গলের মতো জায়গায় আতর গন্ধ কোত্থেকে আসছে, কারণ সেখানে শুধু বিরান কবরস্থান ছাড়া আর কিছুই ছিল না। তো সে এক পর্যায়ে এই আতরের গন্ধ ফলো করতে করতে ভাইয়া সে চলে যায় মানে বিভিন্ন যে পীর দরবেশ যেখানে কবর ছিল সেখানে চলে যায়। তো সেখানে যে সে দেখতে পায় যে একজন মানুষ সুরা পড়ছে খুবই সুন্দর ভয়েসে। তো সে দেখে মনে করে যে হয়তো বা কেউ, কারো আত্মীয় বা কোনো পীর দরবেশের আত্মীয়, সে সেখানে চলে যাচ্ছে সেখানে, বা তার জন্য দোয়া পড়তে আসছে মৃত্যুর পর। তে সে ওখানে চলে যাওয়ার পরে যখন লোকটাকে দেখে বা টাচ করে বা কথা বলতে চেষ্টা করে, তখন দেখে যে হঠাৎ করে পিছন দিকে সে একটা ডাক শুনতে পায়, তার নাম ধরে কেউ ডাকছে। তো এমন সময় সে যখন ডাকটা শুনতে পায়, সে পিছনে তাকানোর সাথে সাথে দেখে যে সামনের লোকটা মানে হাওয়ার সাথে মিশে গিয়েছে, মানে আর পাওয়া যাচ্ছে না তাকে। তো সে যখন এটা দেখলো, সে বুঝতে পারলো যে না, এখানে তো অন্য কিছু হচ্ছে। তে সে আর বেশি চিন্তা করলো না, তখন মনে করলো হয়তো বা তার মনের ভুল বা এরকম কিছু হতে পারে। তো সে ওই রাতে বেশি চিন্তা না করে সে ওই মসজিদে আবার ফিরে চলে আসলো। তো ফিরে চলে আসার পর সে ঘুমিয়ে পড়লো। পরে যখন ঈদের সময় হয়ে যায়, লাস্টের 10 দিন রোজা শেষ হয়ে যাওয়ার পর ঈদের সময়, ঈদের দিন থেকেই তার সাথে মানে কিছু আনইউজুয়াল এক্সপিরিয়েন্স হওয়া শুরু, আনইউজুয়াল এক্সপিরিয়েন্স সে অনুভব করতে শুরু করে। যেমন ভাইয়া, সে যখন দেখা যাচ্ছে উজু করতে যাচ্ছে, মানে আমাদের বাসা, আমাদের যে নানি বাড়ি আছে ভাইয়া, তার পাশে একটা ছোট পুষ্কিনীর মতো আছে, মানে পুকুর যেটা ভাইয়া, তো ওইখানে ভাইয়া সে কোনো সেখানে সবাই ভাইয়া উজু করতে যেত। তো সেও সেখানে উজু করতে গেছে অ্যাজ ইউজুয়াল। তো ওখানে যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে ভাইয়া তাকে মানে পানিটা হঠাৎ, পানির থেকে হঠাৎ করে কিছু টান অনুভব করছে। সে যখন মানে হাতে কোনোই পর্যন্ত ডুবিয়ে উজুটা করতেছে, তখন সে দেখলো যে ভাই হঠাৎ করে মানে টানটা, একটা পানির ভিতরে হাত ডুবানোর সাথে সাথে একটা টান অনুভব করছে ভাইয়া। তো টানটা অনুভব করার সাথে সাথে সে মানে না ঘাবড়িয়ে সে সুরা পড়া শুরু করলো, এবং আস্তে ধীরে আবার উজু করে সে তখন বাসায় মানে মসজিদে নামাজ পড়তে চলে গেল। তো নামাজ পড়তে চলে যাওয়ার পর সে যখন বাসায় আসলো, সে আমার নানির সাথে সে তার সাথে বিষয়টা শেয়ার করলো। তখন নানি বললো যে হয়তো বা এটা তুমি এরকম হয়েছে কিছু, বা তুমি দেখেছো, তোমার মনের ভুলও হতে পারে। তো নানু তখন আর কিছু বললো না, বেশি ভাবনা চিন্তাও করলো না, তখন সে ফিরে আসলো। ফিরে আসার পরে সে ওই দিন সেদিনকার মতো ঘুমিয়ে পড়লো। তারপরে ওই দিন রাত্রে সে অনেক মানে একটা ভয়ানক জিনিস, যে ওই দিন মানে হালকা একটু আকাশ মানে আকাশটা মেঘলা ছিল খুবই, কিন্তু কোথাও বাতাস নেই ওইভাবে, অথচ আমাদের বাড়ির উঠোনে যে সুপারি গাছগুলো আছে সেগুলো থেকে অঝরে মানে সুপারি পড়তে থাকে ভাইয়া। আর এমন মনে হচ্ছিলো যে বাড়ির চালে কেউ ঢিলও মারছে। তো এই অবস্থাতে সে আরও ভয় পেয়ে যায়। যখন সকালে উঠে সে নানিকে আবার একই কথাগুলো বলে, তখন নানু মানে বেশি কিছু, তখন নানু এমন অবস্থা হয় যে সে ভয়ে আর কোথাও বেরোতে পারছে না, বা কোনো কিছু করতে পারছে না, ডরাচ্ছে। তো এক সময় এমন চলতে চলতে নানু অনেক সময় মানে, নানু ছিল নামাজি, 5 ওয়াক্ত নামাজি পড়ত।
ঠিক আছে, কিন্তু সে একসময় এমন হয়ে গেল যে সে নামাজও পড়তেছে না বা কোরআন শরীফটাও তেলাওয়াত করছে না, তার মানে কোনো কিছুতেই ভাল লাগছে না এমন কিছু করতে ভাইয়া। তো এখন দেখা গেল যে এটা নানিও দেখলো যে না, সেই লোকটা পাঁচক তো নামাজ পড়ে বা যে কোরআন শরীফ তেলাওয়াত করতো, তার আজকে এই অবস্থা কেন? সে নামাজ না নামাজ পড়ছে না কোরআন শরীফ পড়ছে। তখন ভাইয়া আমাদের যে নবাব আলী মসজিদটা মেইনলি ওখানে যে বড় হুজুর ভাইয়া, তে তার কাছে নিয়ে যাওয়া হওয়ার পরে সেই হুজুরটা বলল যে নানুকে হয়তো বা কিছু একটা এমন আচর করেছে যেটা মানে নানুকে পুরোপুরি ভিতর থেকে মানে নষ্ট করে ফেলছে, মানে ভুল পথে প্রচলিত করে দিচ্ছে নানুকে। তো এর জন্য ভাইয়া নানু মাঝে মাঝে করা হয়। তে নানুকে পরবর্তীতে জাস্ট একটা পানি পড়া দেওয়া হলো, যে কারণে নানু মানে আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কিন্তু এখনও ভাইয়া মানে অনেক ঠিক হওয়ার পরেও দেখা যেত যে নানু পাঁচক তো নামাজ পড়তো না বা কোরআন শরীফ পড়তে একটু দ্বিধাবোধ করতো, মানে এরকম অনেক কিছু সিমটমস থেকে যায়, যে কারণে ভাইয়া এটা সিমটমসগুলো এখন আমার মামার মধ্যেও মানে বিভিন্ন মামার মধ্যেও বা নানি আমার মার মধ্যেও যেটা আমরা দেখতে পাই দেখি যে ভাইয়া যে তোমার হঠাৎ করে আমার মামার কথাই বলি যে হঠাৎ করে সে একদিন মানে যাচ্ছে হঠাৎ করে এখন তার শুধু অ্যাক্সিডেন্ট হতে থাকে বা বিভিন্ন কারণে তার তোমার হতে থাকে, দুর্ঘটনা কবলিত হতে থাকে। এখনও ভাইয়া এটা মানে চলে আসছে যে কয়েকদিন আগের কথাই যে আমার বড় মামা মানে জাস্ট কলেজে পড়াতে যাচ্ছিল, তে তার একটা রিক্সায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় হঠাৎ করে, কিন্তু শুধু তারই ক্ষতি হয়, তার কলিগস যারা যাচ্ছিল মানে তার সাথে আরও একজন তার কিছু হয় না, সে আনহার্ম থেকে যায়, কিন্তু তার অনেক হাতে মানে হাতে ছিলে যায় পায়ে ছিলে যায়, এটা মানে এখনও ভাই আমরা ক্ষতিটা দেখতে পাচ্ছি এই এফেক্টটা। অলরাইট, সো আরও একটা অদ্ভুত ঘটনা শুনছিলাম আমাদের বন্ধু শাফিনের কাছ থেকে। আমরা পরের অতিথি যিনি ওয়েট করছে তার সাথে একটু পরিচিত হতে চাই। কি নাম বন্ধু আপনার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম জিহাদ। জিহাদ, কি করেন আপনি? জি, আমি এখন সরকারি চাকরি করতেছি ডিফেন্সে। গভর্নমেন্ট জব করছেন, কোথায় থাকেন? জি, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা, ওকে, নকলা থানা নারায়ণখোলা গ্রাম। সব কিছু বলতেছি কারণ হচ্ছে যে আমার গ্রামে সবাই শুনছে সেখান থেকে শোনা যায় জাগো এফএম। হ্যাঁ, সবাই শুনে। আর আপনার জাগো এফএম আমি খুবই ভক্ত, আর আমি ছোটোবেলা থেকে এটা শুনি আর কি, যত বড় হয়েছি। আর আমার অনেক ফলোয়ার রয়েছে, তাদেরকে বলছি এটা শেয়ার করার জন্য। এটা আমার যেহেতু আমি গভর্নমেন্ট জব করি, আমাদের একটা পেজ আছে, ওইখানে প্রায় 650 জন আমরা এক এন্ট্রি ফলো, আমার 650 জন আছে। বাহ, চমৎকার। ওই গ্রুপে অলরেডি আমি এখানে আসার আগেই আমি যখন দেখতে পারছি আপনার যে এফএমটা শুরু হয়েছে, তখন ওটা আমি মানে বলছি যে তোমরা বেশি বেশি শেয়ার করো, যাতে এটা এফএমটা জিহাদের এই ভালোবাসা। এবং যারা আজকে শুনছেন আমাদেরকে তার মাধ্যমে এবং যারা ওটাকে শেয়ার করছেন এই গ্রুপ ভিন্ন গ্রুপে, তাদের সবার কাছে কৃতজ্ঞতা। আর যারা ফেসবুক লাইভের মাধ্যমে আমাকে দেখছেন তাদেরকে বলছি, আপনারা তো এই লাইভটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, কেউ দেশ থেকে, কেউ বিদেশ থেকে, অ্যাপসের থ্রুতেও কেউ কেউ শুনছেন আমাদেরকে। সো আপনারা যেখানেই থাকেন আপনাদের সাথে আমরাও আছি। এই রাত বিরাতে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনার যত শত কথা আছে সেগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। তবে অনুষ্ঠান চলাকালীন জে এফ এম স্পেস আপনার নাম দিয়ে মতামতগুলো পাঠাতে হবে 26969-এ। আর এই অনুষ্ঠান নিয়ে কিংবা আমার যে কোনো অনুষ্ঠান নিয়ে আপনার অনেক মতামত থাকতে পারে, তো সেগুলো আপনি সরাসরি আমার ফেসবুক পেজে দিতে পারেন। আর তার জন্য আমার একটা পেজ আছে, আর যে উদয় নামে, আপনি ফেসবুকে সার্চ দিলে বেশ কিছু ফেক আইডি এবং গ্রুপ আসবে, মনে রাখবেন সেগুলো নয়, শুধুমাত্র ভেরিফাইড ব্লু টিক চিহ্ন দেয়া যে আর যে উদয় পেজটা আছে সেই পেজে একটা ছোট্ট লাইক দিন, আর ওই পেজের সেন্ড মেসেজ অপশনে গিয়ে আপনার মতামতটা আমাকে দিয়ে দিন। কালকে তো ফ্রাইডে, আমি অনেকবারই ফেসবুকে কালকে চেষ্টা করবো, আজকে সারাদিনের কোনো এখনও পর্যন্ত একবারও আমি ফেসবুকে আসলে লগ ইন করতে পারি নাই। সো কালকে আমি ইনশাল্লাহ আমার পেজে লগ ইন করবো এবং সেখান থেকে আমি দেখার চেষ্টা করবো যে আজকে রাতের ভূত স্টুডিওটা আপনাদের কেমন ছিল, আপনাদের যে সাজেশনগুলো ছিল সেগুলো দেখবো। সো নিশ্চয়ই আপনার যদি কোনো মতামত থাকে এই অনুষ্ঠান নিয়ে কিংবা আমার যে কোনো অনুষ্ঠান নিয়ে, আমার উপস্থাপনা নিয়ে যে কোনো মতামত, আপনি আমাকে শেয়ার করতে পারেন আর জুদায়ের পেজের ইনবক্সে। রাইট নাও আমরা জিহাদের কাছে ফিরে যাব। জিহাদ, প্রথম ঘটনাটা শুনবো। জি, ধন্যবাদ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। আমি যে গল্পটা আজকে বলবো এটা আমার এক রাস্তায় ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। মানে আমি আসলে প্যারানর্মাল ব্যাপারগুলো আসলে মানে বিশ্বাস করতাম না, যে ভৌতিক মানে ভূত আছে বলে বিশ্বাস করতাম না। ঘটনাটা আমার সাথে ঘটছে বিদায়, আমার যার সাথে ঘটবে সেই বুঝতে পারবে যে আসলে ভূত বলতে আসলেই সত্যি আছে, সেই জিন হোক বা পরী হোক।
বা খারাপ কোনো জাদু হোক। তো যে গল্পটা এখন বলবো, এই গল্পটার আমি আগে বলে রাখতেছি এটা একটা ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা। এখানে তিনটা ঘটনা আছে। ফার্স্ট ঘটনাটা হচ্ছে আপনার এটার ভিতরেই, মানে ট্রেনে কাটা লাশ, তারপরে ধাপে হচ্ছে আপনার একটা পোড়া বাড়ির ঘটনা, তারপরে হচ্ছে আপনার একটা শ্মশানঘাট। আজকে তিনটা বিষয় নিয়ে আমার এই ঘটনাটার মূল বিষয়। তো আমি ঘটনায় ফিরে যাচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ভার্সিটি কোচিং করার জন্য আমি ময়মনসিংহে কোচিং করি। তো আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে ডিফেন্সে জব করব, কিন্তু আমার আব্বা মা অতটা পছন্দ করতো না। যেহেতু আমার ভাইয়া একটা পুলিশ সাব ইন্সপেক্টর, তো তারা চায় যে ছোটো একটা মেডিকেলে পড়ে, সরকারি মেডিকেলে পড়ে, ময়মনসিংহ মেডিকেলে আছে, আর একটা ভাই দেশের বাইরে থাকে। তো আমাদের যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা, তা আমার ফ্যামিলি সবসময় চাইতো যে আমি যে ভালো কিছু করি, ডিফেন্স জব না করি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে জব করব। তো আমি যখন যেখানে আপনার ডিফেন্সের মানে সার্কুলার পাইতাম, সবসময় ওইখানে যাওয়ার চেষ্টা করতাম। তো আমার কাছে একবার একটা ফোন আসে যে নৌবাহিনীতে পরীক্ষা হবে আগামীকাল। তখন আমি যে ফাইলটা নিয়ে যাই, ওই ফাইলটা নিয়ে আমি তাড়াহুড়া করে চলে যাই। কিন্তু যখন আমি আগের দিন রাতে যখন মানে প্রস্তুতি নিব, তখন দেখতে পাই যে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমার মানে ফাইলে মিসিং। তো আমাকে ওই কাগজপত্র ছাড়া আমি অবশ্যই বাদ পড়ে যাব। তখন আমি চিন্তা করলাম যে আমাকে বাসায় যেতে হবে। তো বাসায় যাব, কিন্তু বাসায় আমার আব্বা আম্মা, আর দিনটা ছিল শীতের সময়, জানুয়ারির প্রথম, আর হচ্ছে ঘটনা 2016 সালের কথা। তো আপনার মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু ময়মনসিংহ থেকে আমার জেলা হচ্ছে, দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, তো আমি রাত 10:30 আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড গাঙ্গিরাপাড়, ওখানে আপনার থেকে আপনার শেরপুরের সবগুলো বাস যায়, কিন্তু আমি দেখি যে আপনার সেখানে কোনো বাস নাই, আর যতগুলো বাস আসতেছে রানিং গাড়ি সেখানে থামে না। তো আমি চিন্তা করলাম যে এখন আমাকে বাসে যদি না যাই, তাহলে বিকল্প অন্য রাস্তা আছে একটাই, ট্রেনে যেতে হবে। তো আমি আবার স্টেশনে গেলাম, ময়মনসিংহ জংশনে গেলাম, সেখানে গেলাম, একটা ট্রেন আছে, এটা হচ্ছে আপনার ধলেশ্বরী এক্সপ্রেস, এটা আপনার পিয়ারপুর স্টেশন আছে, এটা যেহেতু লোকাল ট্রেন সব স্টেশনে থামে, এটার গন্তব্যস্থল হচ্ছে সরিষাবাড়ি। তো আমি যেহেতু পিয়ারপুর নামবো, তাহলে তো আমি যেতে পারি রাত যতই হোক। তো আমি আগেই বলে রাখি যে আমাদের আমি ট্রেনে যদি যাই, তাহলে আমাকে নদী পার হয়ে চরের রাস্তা দিয়ে আমাকে বাসায় যেতে হবে। তো এখানে নদী পার হতে গেলে আপনার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে সেলুন নৌকা, যেটা আমরা ট্রলারের নৌকা বলে থাকি, যেটা আপনার ইঞ্জিন চালিত নৌকা, ওইটা রাত 9টার সময় লাস্ট ট্রিপ, রাত 9টার পর আর পাওয়া যায় না। তো আমি যেহেতু জানি যে আরেকটা আছে আপনার পালতোলা নৌকা, ওটা আপনার ডিঙি নৌকা, মানে হাত দিয়ে মানে বাঁশ দিয়ে আপনার নদী পার করে দেয় আর কি। যেহেতু দূরত্ব ওই নদী পথে দূরত্ব হচ্ছে 100 মিটার, আমাকে এইভাবে 5 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে, তারপর নদী পার হতে হবে। তো ঘটনায় আসি, আমি যখন ময়মনসিংহ থেকে যখন বিদ্যাগঞ্জ নামে একটা স্টেশন আছে, ওখানে আপনার রেল ক্রসিংয়ের জন্য 20 মিনিট থামছে। তো যখন বাহিরে নামছি, যে একটু অনেকক্ষণ দৌড়ে বোরিং হয়ে যাচ্ছি, বাহিরে নামছি, তো আমার কাছে মনে হলো রাস্তার পাশে কেউ যেন পড়ে আছে। তো আমি গেলাম, দেখলাম যে একটা লোক পড়ে আছে। তো লোকটা যেভাবে দেখলাম, উদয় ভাই আবার বিশ্বাস করবেন না, আপনার গলা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কাটা, ট্রেনে অ্যাক্সিডেন্ট করে যেরকম অবস্থা হয় ঠিক সেই রকম, 4-5 টুকরা হয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো আমার কাছে সব থেকে একটা বিষয় লাগলো যে একটা স্টেশনের মতো একটা জায়গায় একটা লোক পড়ে আছে, এই লোকটাকে দেখার মতো কেউই নাই, কোনো রেলওয়ে পুলিশ নাই। তখন আমার আবার ট্রেনের হুইসেল দিয়ে দিছে, ট্রেনে ছাড়ার সময় হয়ে গেছে, আমি আমার মতো চলে গেলাম। তখন ওই চিন্তাটা আমার মাথায় ঘুরতেছে যে কী দেখলাম। যখন সব কিছু মিলে পিয়ারপুর স্টেশনে আসলাম, তখন রাত 12:30, তখন গ্রাম অঞ্চলে সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে।
তো পিয়ারপুর থেকে আমার যে যেখানে আমি যাব নদী পার হব ওটা দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। তো যেহেতু কোনো ভ্যান নাই, রাত 12:30 বাজে আর গ্রামের এলাকায় আপনি রাত 12:30 মানে অনেক রাত, তখন মানুষের দুইটা ঘুম হয়ে যায়। তো আমি যখন যাই তখন দেখি যে কোনো গাড়ি ঘোড়া নাই। তারপরে রাস্তাটা হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে কাদার রাস্তা, আর আমি ওই রাস্তা দিয়ে প্রায় 6 মাস আগে একবার আসছিলাম, তো এখন বিপদে পড়ছি, এখন যেতে হবে। কারণ আমি শিওর যে ওই ঘাট দিয়ে যদি যাই তাহলে আমি নৌকা পাবো না, কারণ 9টার সময় লাস্ট ট্রিপ চলে যায়। তো আমার হাতে একটা মোবাইল ছিল, বাটন ফোন, বাটন ফোনের চার্জ ছিল আপনার 70% মতো চার্জ ছিল, আর পকেটে টাকা ছিল 6,000, যেহেতু মেসের টাকা দিতে হবে মাস শেষের টাকা। কিন্তু আমার মনের ভিতরে একটা ভয় হচ্ছে যে ভূতের কোনো ভয় নাই, মনের ভিতরে একটাই শুধু ভয় কাজ করতেছে যে এ রাস্তায় যদি কোনো ডাকাত থাকে, যেহেতু চড়া এলাকা প্রত্যন্ত গ্রামে এলাকা, যদি আমাকে একা পেয়ে যদি কিছু সব কিছু নিয়ে নেয়, আমার মনে এই ভয় ঢুকতেছে। কিন্তু ভূতের যে ভয়টা আছে সেই ভয়টা আমার মধ্যে কাজ করতেছে না। তো আমি যখন একটু যাচ্ছি তখন আমার সামনে হঠাৎ করে একটা লোক আসলো, আমি দেখতে পেলাম লোকটা সম্পূর্ণ আপনার সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরা। আমার কাছে মনে হয়েছিল যে লোকটা হয়তো বা নামাজি এরকম। তো আমি লোকটা চিন্তা করলাম যে লোকটা যে পর্যন্ত যায় আমি লোকটার সাথে যাওয়ার চেষ্টা করব, যদি সঙ্গ দেওয়া যায় অন্তত ভয় থেকে বাঁচব, আমি একা না, এরকম মনে হলো। তখন আমি যখন লোকটাকে বললাম চাচা আপনি কোথায় যাবেন, তখন তিনি আমার কথা কোনো উত্তর দিলেন না, আমাকে অ্যাভয়েড করলেন। হয়তো আমি ভাবলাম যে আমাকে অ্যাভয়েড করলেন, হয়তো বা আমাকে তিনি চিনেন, আমাকে ভয় পাইতেছে, ঠিক আছে। তো একটু যাওয়ার পরেই আমার এক পা দেখলাম কাদার ভিতরে পড়ে গেছে। তখন চিন্তা করলাম যে মোবাইলটা বের করি, টর্চ লাইটটা বের করে যাই, তাহলে আমি নিজে বাঁচবো আর রাস্তাটা চিনবো, যেহেতু কাদা বৃষ্টি হয়েছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে গ্রামে, হয় আকাশে আপনার বিজলি চমকাচ্ছে, হালকা হালকা বোঝা যাচ্ছে যে রাস্তার এদিকে আছে আর কি। তো যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছে, রাস্তার পাশে বা ধান ক্ষেত ধান কাটা, তো ক্ষেতে আপনার পানি জমছে, দেখে মনে হচ্ছে যে আপনার নদী হয়ে গেছে আর কি, এরকম আর কি, রাতের অন্ধকারে যেরকম মনে হয় আর কি। তো চারদিকে আপনার শিয়ালের ডাক, কুকুরের ডাক, যেরকম মানে সাধারণ যেরকম থাকে ওরকম ডাকতেছে। তো মনের ভিতরে আমার একটাই ভয় হচ্ছে, এই ভয় বললাম ডাকাতের ভয়। তো আমি কিছুক্ষণ পরে দেখি যে লোকটা মানে যাইতেছে, আমি বললাম চাচা দাঁড়ান আমাকে নিয়ে যান, লোকটা শুনে নাই, উনি ওনার মতো চলে গেল, ঠিক আছে। উনি যখন চলে যাচ্ছেন আমি আমার মতো করে যাই। তো কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা ব্রিজ পড়ে, কালভার্ট ব্রিজ, ওটা দেখলাম যে আপনার যাওয়ার মতো কোনো মানে মানে যাওয়ার মতো কোনো জায়গা নাই, ওটা ভেঙে গেছে। আমার মনে একটা ভয় ঢুকতেছে যে যেহেতু অন্ধকার, আমি তো যেহেতু এখান থেকে 6 মাস পরে আসছি, তাহলে তো যদি আমি না যেতে পারি, তো আমি যখন ওটাকে যাওয়ার জন্য কী করতে হবে, আমাকে ক্ষেতের সাইডে যাইতে হয়। আমি যখন ক্ষেত দিয়ে নামছি তখন দেখি যে আপনার মানে যেটা দেখছি ওটা দেখার ভাইয়া মুটে প্রস্তুত ছিলাম না উদয় ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না, যে একটা লাশ আপনার খাটকির উপরে রাস্তার পাশে শোয়ানো। তো আমি হয়তোবা ভাবছি যে যে খাটকি যখন দেখছি ভাবছি যে আপনার এটা হয়তোবা কেউ কবর দিছে, কবর দেওয়ার পরে হয়তোবা রাস্তার পাশে ফালাই রাখছে। তো আমি ভাবতেছি যে আমি ওখানে যাব না, কিন্তু রাস্তাটা এমন সিস্টেম যে আপনার চিকন সরু রাস্তা, ওটা আপনার রাস্তার এক কোনায় আমাকে ওদিকে যেতে হবে। তো যখন গেলাম কী যেন মনে করে আমার ওই খাটকির দিকে আমার চোখটা পড়লো আর কি। তো আমি যখন আমার রানিং আমার টর্চ লাইট জ্বালানো ছিল, তখন আমি ভাইয়া যা দেখলাম এটা দেখার জন্য ভাইয়া মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যে বিদ্যাগঞ্জে যে লাশটা দেখে আসছিলাম সেই অবিকল লাশটাই, কিন্তু আমি যে লাশটা দেখছি ওটা ছিল আপনার মুন্ডু, গলা থেকে মুন্ডু কাটা, কিন্তু ওই লাশটা আপনার ওরকম কাটা ছিল না, কিন্তু তার মুখ থেকে জীব ভাব মনে হচ্ছে বেরোয় রয়েছে, মানে একটা ফাঁসির রুগী যেরকম মারা যায় এরকমভাবে তার লাশটা পড়ে আছে। কিন্তু আপনার যদি কোনো খাটকির উপরে কোনো লাশ থাকে সেটা কিন্তু আপনার কাপড়ের সাদা কাপড় দিয়ে মুড়ানো থাকে। ওই লাশটা আপনার আমরা ওই যে গ্রামে যেটা মানে বলে বাঁশের যে চাট মানে ধাইরি বলা হয়, ওই ধাইরি দিয়ে মুড়ানো আর কি। তো গলাটা দেখা যাচ্ছে,
একটা দেখে ভাইয়া আমি একটা দৌড় দিলাম যে আমার ওখানে থাকার কোনো উচিত হচ্ছে না, কিন্তু আমি যখন দৌড়াচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি ওই জায়গায় রয়েছি, আমি আর দৌড়াতে পারতেছি না। তো আমি সুরা ইখলাস, সুরা ফাতিহা, যতগুলো সুরা পারি আল্লাহ আল্লাহ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা পার করতেছি। তো আমার ভাইয়া বলছিল যে যখন কোনো বিপদ ঘটবে তখন মনে করবা যে যদি কোনো ভৌতিক কিছু সামনে ঘটে তখন বলবা অল ইজ ওয়েল। আমার রাসেল ভাই বলছিল, দেশের বাইরে থাকে, সবসময় আমাদের অ্যাডভাইস করতো, তখন আমি অল ইজ ওয়েল বলতেছি, কিন্তু আমার মনের ভিতর যে ধুকধুকটা, মানে আমি মানে আমার হার্টবিট বাইরে গেছে, আমার চোখ মুখ মনে করেন যে পুরো শরীর আপনার জারাই গেছে, মানে আপনার গায়ে লোম ধারায় গেছে এরকম অবস্থা। তো দৌড় দিয়ে যখন যাই তখন আমি ওই যে আমি যে বয়স্ক লোকটাকে দেখছিলাম ওই লোকটাকে আমি সামনে দেখলাম, ওই লোকটা আপনার দেখতে এত সুন্দর, দাড়িগুলা আপনার প্রায় এক হাত লম্বা হবে এরকম, আর আপনার সম্পূর্ণ আমি ভাবছিলাম সে লুঙ্গি পরছে, কিন্তু সে লুঙ্গি পরে নাই, আপনার সম্পূর্ণ পাঞ্জাবি পরা অবস্থায়। তো ওনাকে বললাম যে চাচা আমি তো ওখানে একটা জিনিস দেখে আসলাম, এখন লাশ দেখে আসলাম, তো লাশটা কি ওখানে কি কেউ মাটি দিবে না, ওটা সময় হলে মাটি দিবে, এখন তুমি কোথায় যাবা এটা বলো। আমি বললাম চাচা আমি তো নদী পার হব, তো আমি তো রাস্তা চিনতেছি না। তো তুমি এক কাজ করো, এই যে সোজা যাচ্ছ ওই দেখতেছো একটা বাতিওলা বাসা, ওইখানে বাসায় যাও, বাসায় গেলে তুমি ওইখান থেকে ওরা রাস্তা দেখায় দিবে। তো আমি দৌড়ে যাই, যেহেতু আপনার গ্রামের এলাকা, কিন্তু মানে যেহেতু কারেন্ট নাই, সৌরবিদ্যুৎ, ওটা সৌরবিদ্যুৎ আলো ছিল না, ওটা ছিল আপনার ওই হারিকেনের যে আলোটা আছে এরকম আলো জ্বলতেছে। আমি দৌড়ে বাসায় যাই, যাই ভাই আমি যেটা দেখি ভাইয়া, এটা দেখার জন্য আমি মানে অবাক হয়ে গেছি, ওইখানে আপনার একসাথে তিনজন মারা গেছে, ওই বাড়িতে তিনজনে আপনার আগুনে পুড়ে মারা গেছে, তাদের সারা মুখ পোড়া, আপনার খুব বিবর্ষ অবস্থা, মাটিতে ছোঁয়ায় রাখছে, আর একজন বসে সে কান্নার বদলি হাসতেছে, হা 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 করে হাসতেছে, আর ওনার একজন বলতেছে এতদিন পর আসছো দেখার জন্য, যখন আমাদের প্রয়োজন ছিল তখন কাউকে কাছে পায় নাই, আর এখন দুঃসময়ে তোমরা এখানে আসছো দেখার জন্য, মজা নেওয়ার জন্য আসছো। তখন আমি খুব ভয় পাইলাম, সেখান থেকে আমি দৌড়ায় গেলাম, তখন আপনার আমার মোবাইলটা, রানিং মোবাইলটা, টর্চ মোবাইলটা আমি পকেটে রাখছিলাম, বের করছি যে রাস্তা দেখার জন্য, দেখি মোবাইলটা অফ হয়ে গেছে, হয়তো ভাবলাম যেহেতু অনেকক্ষণ জ্বালায় রাখছি হয়তো বা আমার মোবাইলটা অফ হয়ে গেছে, যেহেতু ব্যাটারিটা নর্মাল ছিল আমার কাছে মনে হয়েছিল। তো যেহেতু ওই ফোনটা আমি আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম, এই জন্য আমার মনে হয়েছে যে ফোনটা হয়তো বা ব্যাটারিটার সমস্যা, ফোনটা মনে হয় বন্ধ হয়ে গেছে। কিন্তু তখন আপনার দিনের আলো চমকাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি রাস্তা পেয়ে গেছি। তারপর আমি রাস্তা বরাবর আমার চিন্তা হচ্ছে যেভাবে হোক আমি নদী পার হব, আমার কাগজপত্র নিয়ে আসব আর পরীক্ষা দিব, যত কষ্টে হোক আমাকে গভর্নমেন্ট চাকরি পেতে হবে। তো ভাই আমি আপনার রাস্তা অতিক্রম করতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমাকে রক্ষা করো, আজকে আমার সাথে কী এমন ঘটনা ঘটতেছে, আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, আল্লাহ তুমি যদি সহায় থাকো তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আমি এরকম মনে একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছি, আর ওই ভাইয়ের কথা বলছেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল সবসময় বলতাম, বলে যাচ্ছি। তো আমার কাছে মনে হলাম নদীর পাড়ে এসে পড়ছি, তো যেহেতু আমার কাছে কোনো টর্চ লাইট নাই, তো আমি নদীর আপনার এক পার থেকে যদি আপনি অন্য পারে যদি ডাক দেন যে কেউ কি আছেন, আপনি যখন একটু একটু জোরে করে বলবেন, ওই আপনার শব্দটা ভাইয়া আপনি ওই পার থেকে আপনি শুনতে পাবেন, ওই পার থেকে ফিরে আসবে। তখন আমি দেখলাম যে ঘাটে কেউই নাই, একটা নৌকা আছে আপনার শিকল দিয়ে বাঁধা, তো যেহেতু শিকল দিয়ে বাঁধা আর আমি তো নৌকা ওরকম চালাতে পারি না, আপনার নদীতে বেশি একটা পানি নাই, তবে মনে হচ্ছে যে অনেক গভীরতা, আর আমি সাঁতার জানি, তো আমার ওরকম প্ল্যান করছি যে যদি আমি মাঝি না পাই তাহলে অবশ্যই আমি সাঁতার কেটে চলে যাব। আমি তো আমি যখন ডাক দিলাম ভাই কেউ আছেন আমাকে একটু সাহায্য করবেন, তখন কোনো শব্দ আসলো না। আবার যখন বললাম ভাই প্লিজ থাকলে সাড়া দেন, আমার খুব বিপদ, আমি একটু নদী পার হব, প্লিজ আমাকে সাহায্য করেন, তখন আমি ভাই কান্না করে দিচ্ছিলাম,
তখন একজন বলল, নাই মালিক নাই, এখন আসা যাবে না, আমি চলে যাব, আর নৌকা শিকল দে বাদা। তখন আমার মাথায় প্ল্যান আসলো যে যেহেতু আমি সাঁতার জানি, যেহেতু নদীর দূরত্বটা পাশের দূরত্বটা একদম কম, দেখি আমি যদি যেতে পারি কি না। যেহেতু আমার ফাইলটা ছিল আপনার প্লাস্টিকের, ওটা মাথার উপরে রাখলাম। তারপরে আপনার যখন আমি যখন নদীর এক কোণায় নামলাম, নামার পরে আমার কাছে মনে হলো যে আমার পায়ে কোনো একটা আপনার ভাইয়া ওই গাছের যে ডাল থাকে নদীতে, যেরকম আপনার মাছ ধরার জন্য যেরকম ডাল ফেলা বলে ওটাকে বলা হয় কাঠাম, তো আমার কাছে মনে হলো যে আমার পায়ে কিছু একটা আটকে গেছে। আমি যখন পাটা তুলে দেখি যে কেমন একটা কাটা হাত, আমার কাছে এরকম মনে হচ্ছে যে কাটা হাতের মতো, তো আমি ওখান থেকে যখন চলে আসব, আমি নদীর একদম মানে কোনায় মাঝ বরাবর যখন আমি নামছি, আমি আর উঠতে পারতেছি না। তখন আমাকে মনে হচ্ছে কে যেন আমাকে পা ধরে টান দিতেছে নিচ থেকে। তখন আমি বুঝতে পারছি যে আমার জীবনে হয়তো বা আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। তো ওই মুহূর্তে ভাইয়া আমি জুড়ে জুড়ে বলতেছি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি শুধু চোখ বন্ধ করতেছি আর শুধু আল্লাহকে ডাকতেছি। ওখান থেকে উঠলাম, কোনো কষ্ট করে উঠলাম। ওঠার পরে আমি পারে গেলাম। তো পারে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমি যখন আসলাম তখন দেখলাম যে কোনো আপনার ঘর নাই, কিন্তু ওখানে আমি ঘর দেখলাম, সৌরবিদ্যুতের আলো দেখতেছি যে একটা ঘরে আলো জ্বলতেছে। আমি আসার পরে ওখানে কোনো ঘর দেখি নাই, হয়তো বা আমার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটছে। তো আমি ঘরে গেলাম, যেহেতু চড়া এলাকা, আগেই বলে রাখি আমাদের ওই চরটার নাম হচ্ছে আপনার ওই শিকদারপাড়া বলা হয় আর কি চরটাকে। আর চর থেকে ওই যে আপনার পিয়ারপুরের যে মধ্যে গ্রামটা হচ্ছে, এটা বলা হয় আপনার দধিয়ার চর গ্রাম বলা হয় আর কি। তো ওইখানে সবাই কৃষিকাজের উপর নির্ভর। তো গ্রাম এলাকা, যেহেতু আপনার ওরকম কারেন্টের কোনো কারেন্ট নাই, তো আমি বাসায় গেলাম। বাসায় যাইয়া দরজার ভিতরে বলতেছি, ভাই আমাকে বাঁচান। হয়তো বা ওনারা ভয় পাইতেছে, যেহেতু ওনার এরকম ঘটনা ঘটছে যে ডাকাত আপনার মানে নানা রকম ছদ্মবেশ নিয়ে আসে, আমাকে কি সাহায্য করবেন কি না। আর গ্রামের লোক যেহেতু চরের ভিতরে একটা বাসায়, তো ওরা এমনিতে ভয় পাইতেছে। শেষমেশে আমি আর না পাই দরজার ভিতরে লাথি শুরু করছি, এই দরজা খোল, দরজা খোল, আমাকে বাঁচা, তোরা কি আমাকে বাঁচাবি না আমাকে, আমি তো একটা মানুষ না, আমার বাড়ি নারায়ণখোলা বাজারে, আমার আব্বার নাম বললাম, কোনো রেসপন্স পাইলাম না। যেহেতু আমার আব্বাকে সবাই চিনে, তো ওরকমভাবে বললাম। তারপর বললাম আমার নাম, বলো আমার নাম জিহাদ, আমি নারায়ণ, আমার বাসা নারায়ণখোলা বাজারে, আমাকে প্লিজ আপনার বাঁচান প্লিজ। তখন যেহেতু না খুলল, তখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যে সবসময় ভাবতাম যে মানুষ অজ্ঞান হলে কেমন হয়, কিন্তু আমার কাছে যে ফিলিংসটা হইল, আমি আপনার সব শুনতেছি সব দেখতেছি কিন্তু বাট কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, আমি মাটিতে পড়ে গেলাম। তখন মাস রাত যখন আপনার আজান হবে হবে এই সময় ঘর থেকে একটা মহিলা বের হইল, হয়তোবা সে নামাজে উজু করবে অথবা সে ওয়াশরুমে যাবে এরকম। তো হাতে একটা কুপি ছিল আমি দেখতে পারলাম। তখন যে আমাকে দেখে সে ভয় পায়, সে ওকে চিৎকার দেয় যে চুর চুর করে চিৎকার লাগাইছে, তো ডাকাত বলছে যে কেউ একজন পড়ে আছে, হয়তো বা ওকে কেউ মেরে ফেলছে। তো বাড়ি থেকে সবাই বের হলো, বের হওয়ার পর আমাকে তারা যেরকম গ্রামে যেরকম হয় আপনার লোহা পুড়ে পানি খাওয়াইছে, কচু পাতার পানি খাওয়াইছে, আমাকে গোসল করাইছে। গোসল করানোর পরে আমার পকেটে ফোন ছিল, ওই লোকটা বের করে দেখে যে আমার ফোনে, তখন আমার ফোনে ফুল চার্জ, আমার ফোন একদম অন, আমার ডায়াল থেকে নাম্বার বের করে এখানে আমার যেহেতু আব্বু দিয়ে সেভ করা, আমার আব্বাকে কল দিল যে এই একটা ছেলে, নাম বলতে পারতেছে না, হয়তো আপনার ছেলেই হবে, আপনারা আসেন এখানে, আসেন নদী পার হয়ে আসেন, এখন আসার দরকার নেই, সকালে আসেন। তারপরে সকালে আমার আব্বা আম্মা আসলো, তখন আমি ঘটনাটা বললাম। তো এখানে যে ওই যে আমি আপনার যে একটা লাশের কথা বলছিলাম, যে ট্রেনে কাটা পড়া লাশ, তার ঘটনা তারা বললো যে এটা আমার জন্মের আরও 10 বছর আগে একটা ছেলে আপনার বোবা ছিল, ওকে সবাই
বিদ্রুপ করতো, উপহাস করতো, সবাই নিয়ে ঠাট্টা মজা করতো। তো তাকে বলতো তোর জীবনে বউ নাই, তুই কখনো প্রেম করতে পারবি না, বিয়ে করতে পারবি না, এইরকম নানা রকম ঠাট্টামি করতো। তো সেই দুঃখে ছেলেটা আপনার স্টেশনে যেয়ে আত্মহত্যা করছিল, ট্রেনে ঝাঁপ করছিল। আর হচ্ছে যে পোড়াবাড়ির কথাটা বলছিলাম, ওই পোড়াবাড়ির লোকজন তাদেরকে এক ঘরে করে দিছিল, তারা কখনো বাজারে যেতে পারতো না, তাদের কেউ কখনো কোনো কিছু তাদের কাছে বিক্রি করতো না, তাদের কোনো খোঁজখবর নিত না। তো তারা মানে খুবই মানে অসহায় ছিল, কোনো মান সম্মান পাইতো না, মানে তারা খাইতে পারতো না, তো মান সম্মান চিন্তা করতেছিল। তো তারা কী করছে, তার হাজব্যান্ড, যেহেতু হাজব্যান্ড আর ছেলে বাসার যে কর্তা আছে, ওই কর্তা ওনারা আপনার ঢাকায় ছিল, তো ওনারা একসাথে ছেলে মেয়ে ফ্যামিলির তিনজন আপনার ঘরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। আর যখন ওই লোকটা, দুইটা লোক আসছিল, ওই দুইটা লোক আপনার একসাথে ফাঁসিতে আত্মহত্যা করে। এই জন্য তাদের মুখে আপনার ওই পোড়ার একটা ছাপ ছিল, এটা মাঝে মাঝে মানুষের, তারা কখন ক্ষতি করে না, কিন্তু মানুষকে বোঝাতে চায় যে তারাও মানুষ, তারাও ভালোভাবে বাঁচতে চায়। আর তারপরে হচ্ছে ভাইয়া, আমি যখন ওই যে আপনার ইয়েতে গেলাম, নদীর ঘাটে গেলাম, আমি যেই জায়গায় আমাকে বললাম যে আমার পায়ে কিছু টান দিয়ে ধরছিল, ওটা ছিল আপনার শ্মশানঘাট। ওখানে আমাদের নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আপনার হিন্দুরা ওই নদীর পারে আপনার হিন্দুদের পুরে। আর ওই যে জায়গাটায় আমি গেছিলাম, ওইখানে আপনার এ পর্যন্ত 9 জনের ভেসে আসা লাশ ওইখানে পাওয়া গেছে, জামালপুর থেকে আসছে, অথবা যেহেতু জামালপুর থেকে পিয়ারপুর দূরত্বটা খুব কাছাকাছি, তো ব্রিজ থেকে কেউ লাশ ভেসে আসছে, বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, বা হাত পাওয়া গেছে, পা পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে। আর ওইখানে ওই জায়গার সামনের পারে আপনার অষ্টমী হয়, আপনার হিন্দুদের অষ্টমী হয়, অষ্টমী যে পূজা যখন আপনার, আবার যখন পূজা যখন আপনার দেবী পূজা কোন, কালী পূজা কোন, ওইখানে আপনার তারা দশমী, ওখানে তারা পূজা ডুবায়। আর অষ্টমী যত ঘাট আছে হিন্দু সম্প্রদায়ে যারা আছে, তারা সেখানে তারা গোসল করে, তাদের পাপ মোচন করার জন্য গোসল করে, মানে যত রকম মানে অ্যাক্টিভিটিস আছে ওখানেই করে আর কি। তো আর আমাকে ওই মহিলাটা বললো যে ওইখানে যারা বিপদে পড়ছিল সবাই না সবাই মারা গেছে, তাদের কোনো লাশ খুঁজে পাওয়া যায় নাই, হয়তো বা আল্লাহ আমার সহায় ছিলেন, যে তোমার উপর তোমার মা বাবার দোয়া ছিল, এই জন্য তুমি বেঁচে ফিরে এসে পারছো আর কি। তো ভাইয়া, এই যে এই ঘটনা, এটা হচ্ছে আমার ঘটনা। আর এই ঘটনাটা মনে করেন যে আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা হিসেবে আমি বলতে চাই, যে এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। অলরাইট, অত্যন্ত ভয়াবহ ঘটনা শুনছিলাম জিহাদের কাছ থেকে। 12:30 বেজে গেছে, মানে আমাদের হাতে সময় খুব অল্প, আমরা বোধহয় আর একটা দুটো ঘটনাই শুনতে পারবো, সময় যেহেতু খুব অল্প। সো আমরা শাফিন এর কাছে যাবো, তার আগে একটু জানিয়ে রাখি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাগো এফএম 94.4 চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আরও আপনি যদি একটা বিষয় জানতে চান, না চাইলেও আমি জানাবো আপনাকে, সেটা কি, বাহারি ডিজাইনের কমফি কমফোর্টার, এই শীতে আপনাকে দেবে চরম উষ্ণতা, আর আপনি পাবেন আরামদায়ক ঘুমের পূর্ণ নিশ্চয়তা। দেশ জুড়ে পাওয়া যাচ্ছে রিগাল এম্পোরিয়াম, বেস্ট বাই অথবা .com, স্বপ্নেও, দ্য রাজ, ডেইলি শপিং, আগরা সহ সকল রিটেল পয়েন্টে কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। এক্স্যাক্টলি, উষ্ণতায় কাটুক এই মুহূর্তে আপনার আর আমার এই চমৎকার রাত ভূত স্টুডিওর সাথে। এবং ভূত স্টুডিও নিয়ে আপনার যে কোনো মতামত আপনি জানাতে পারেন www.facebook.com/jagofm, জাগোফমের ভেরিফাইড পেজে। এছাড়া আপনি যদি আরজি উদয়ের সাথে কানেক্টেড হতে চান, তাহলে আরজি উদয় দিয়ে সার্চ দিন ফেসবুকে, পেয়ে যাবেন একটি ভেরিফাইড পেজ, কোনো আইডি নয়, কোনো গ্রুপ নয়, ফেসবুক একটি পেজ, এটি ব্লু টিক মার্ক দেওয়া, ওই পেজেও কিন্তু লাইভ চলছে। লাইভের নিচে যারা কমেন্ট করছেন তাদের কাছে ধন্যবাদ, কিন্তু যারা এখনও শেয়ার করেনি তাদের কাছে একটু অনুরোধ করতে চাই, প্লিজ শেয়ার দিস লাইভ। আপনি যত বেশি লাইভটা শেয়ার করবেন আরও মানুষের কাছে পৌঁছে যাবে এই ভূত স্টুডিও। আর আমাদের লক্ষ্য তো ওইটাই যে বাংলাদেশের একটা চমৎকার অনুষ্ঠান ভূত স্টুডিও, এটা সবার কাছে পৌঁছে যাক। ঢাকার মানুষ তো বটেই, ঢাকার বাহিরে যারা রয়েছেন, বাংলাদেশে তো বটেই, বাংলাদেশের বাহিরে যারা রয়েছেন, দূর দূরান্তে সবার কাছে পৌঁছে যাক, কারণ এখন অ্যাপসের থ্রুতে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে লাইভ শুনতে পারেন। এবং www.jago.fm থেকেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, তার মানে শোনার সকল প্রক্রিয়া জাগো এফএম তৈরি করে রেখেছে, কিন্তু আপনাকে একজন লিসনার হিসেবে, আমাদের পরিবারের একজন বন্ধু হিসেবে একটু ছোট্ট কাজ করতে হবে, ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিতে হবে। তা আমরা যেটা করতে পারি এখন শাফিনের কাছ থেকে লাস্ট একটা ঘটনা শুনতে পারি, শাফিন শুনি। এটা এখন যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, এটা ভাইয়া মানে আমার এক ভাইয়ার সাথে ঘটেছিল। সে এখন আপাতত সিলেটে আছে, মানে পড়ছে ভার্সিটিতে, লাস্ট ইয়ার ফাইনাল ইয়ার আছে। তো এটা ঘটে ভাইয়া অলমোস্ট 2013-এর লাস্ট, মানে 14-এর শুরুর দিকেই আমরা বলতে পারি ভাইয়া ঘটনাটা ঘটেছিল। তো ভাইয়াটা এখন ভাইয়া আছে শাহজালালে, সে এখন
মানে পাস করে এই ইয়ারে বের হবে। তে এখন ওই ভাইয়াটা যখন কোচিং করতো, ঠিক আছে, তার মেইন টার্গেটই ছিল যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। তে সে সেই হিসাবেই কোচিং করতো, ইয়ে করতো, প্র্যাকটিস করতো। তে তারা সাজালালে পরীক্ষা দেওয়ার জন্য চার পাঁচজন বন্ধুরা মিলে একটা হোটেল, মানে কি একটা লজ যেটা আমরা বলি, পুরানো কুঠি বাড়ি বা যেটা বলা যায়, তো সেখানে ভাইয়া তারা থাকলো চার পাঁচজন মিলে। কিন্তু ভাইয়া কুঠি বাড়িটা বলে দিই যে খুবই জরাজীর্ণ অবস্থা ছিল, মানে ফ্যান ছিল কিন্তু ভাইয়া মানে ওইরকম না, আর ভাইয়া ফ্লোরিংটাও ছিল মানে খুব বাজে, বিছনা চাদরটাও খারাপ ছিল। তে ভ্যাঁ তে তারা কোনো মতে এখন একদিন এক রাতের জন্য থাকবে। তে ওই হিসাবে তারা ওইটা রেন্ট করা হয় যে তারা ওখানে থাকবে। তে এখন ভ্যাঁ ওই দিন তারা ট্রেনে করে যখন গেল, সারাদিন ক্লান্তান্ত হয়ে সন্ধ্যায় পৌঁছালো। তে সন্ধ্যায় পৌঁছানোর পর তারা দেখলো যে আশপাশে কোনো হোটেল নেই, তাদের মানে খাওয়ার কোনো রেস্টুরেন্ট নাই। তে রেস্টুরেন্টে যাওয়ার, রেস্টুরেন্ট হচ্ছে যে হোটেলের বা লজ যেটা আমরা বলতেছি যে লজের থেকে খুবই দূরে, খুবই দূরে, মানে কি একটু মেইন সিটির দিকে, আর লজটা ছিল ভাইয়া মানে ভার্সিটির একটু কাছে। তে তারা ওখান থেকে মানে ফ্রেশ ট্রেশ হয়ে যখন লজের থেকে বের হলো, খেয়ে দিয়ে আসলো, তখন রাত্রি প্রায় অলমোস্ট 11:30 মতো বাজে। তে তখন তারা চিন্তা করলো যে আজকে তো আর পসিবল না, এখন পরা কালকে পরীক্ষা, এর জন্য আমরা একটা পিসফুলি একটু ঘুমাই, কালকের পরীক্ষার জন্য যেন প্রিপারেশনটা নিতে পারি, সুন্দর মতো ঠান্ডা মাথায় দিতে পারি। তো তারা ওইভাবে ঘুমিয়ে পড়লো। অলমোস্ট মানে দুইটা বিছানা ছিল, এর জন্য ভাই একজনকে মানে একটু বেড ফ্লোরিং করে ঘুমাতে হয়েছিল ভাই। এতে তারা তাদের এখন ওই দিন ছিল মানে একটু আকাশটা মেঘলাও ছিল, মানে দেখা যাচ্ছিলো যে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। তে বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি, মানে ওইভাবে না, তে এরকম দেখা যাচ্ছে। যখন তখন তারা দেখলো যে না, জানলাটাও ভাঙা, বৃষ্টির পানিও আসতেছে ছাদের থেকেও ফুটো হয়ে রয়েছে, মানে বৃষ্টির পানি তাদের উপরে পড়তেছে। তো তারা কোনোভাবে মানে ওই সিলিংটা আর ওই উইন্ডোটা ক্লোজ করা একটা ওয়ে বের করলো, কাপড় টাপড় দিয়ে মানে বিভিন্নভাবে উইন্ডোটা ক্লোজ করলো আর সিলিংটাও ক্লোজ করে দিল। তো এমন সময় ভাই বিদ্যুৎও চলে গেল মানে ওই লজের থেকে। তে তারা ভাইয়া চিন্তা করলো যে না, এই লজে তো মানে উঠার পরে দেখা যাচ্ছে যে একটার পর একটা ঘটনা ঘটছে, এখানে কালকে চলে যাব, কিন্তু এটা মানে থাকাটা উচিত হয়নি, মানে এইভাবে বা তারা হুড়ো করে ভাড়া করা উচিত হয়নি। তে ভাইয়া যখন তারা শুয়ে পড়লো তখন রাত 1:30 কি 2 বাজে আনুমানিক। তে তখন তারা দেখলো যে ভাইয়া ইঁদুর আওয়াজ আছে, মানে অনেকগুলো ইঁদুর, যেমন 20-25 যখন একসাথে থাকে একটা জায়গায় ভাইয়া, তখন ভাইয়া যে আওয়াজটা হয় বা এরকম হাসেলের বা রামলিংয়ের আওয়াজটা যেটা আমরা পাই সাধারণত, ওরকম একটা আওয়াজ পাচ্ছে। তো তারা কী করলো, তাদের কাছে যে মোবাইল ছিল, মোবাইলে ফ্ল্যাশটা অন করার পরে দেখলো যে না, রুম তো পুরো খালি, কোনো আওয়াজ এরকম নাই। তো তারা আবার ঘুমিয়ে পড়লো, চিন্তা করলো যে হয়তো বা তারা ভুল শুনে থাকতে পারে বা কিছু এরকম থাকতে পারে। তো এখন ভাইয়া যে ফ্লোরিং করে শুয়েছিল ওইখানে, মানে জাস্ট একটা কাঁথাগাই দিয়ে শুয়েছিল, তো সে দেখলো যে তার পায়ের পাতার কাছে যেটা যে ভিজা ভিজা অনুভব করছে। তো সে বুঝতে পারলো যে সিলিং থেকে হয়তো বা পানি পড়ছে। কিন্তু ভাইয়া এক সময় যখন সে ফ্ল্যাশটা মানে মোবাইল ফ্ল্যাশটা অন করে উঠে দেখে যে একটা ইঁদুর তার পায়ের কাছে একটা মাংসের টুকরা খাচ্ছে। তো সে তো ভয়ে পায় এবং চিলে উঠে পড়ে, তারপরে সবাইকে উঠে ডাক দিয়ে তুলে। তোলার পরে সে বলে যে এই দেখ 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 এটা কী হচ্ছে, আমার পায়ের পাতার কাছে, পায়ের কাছে একটা ইঁদুর মাংস খাচ্ছে বা আমার পাটা খেয়ে ফেলছে। তো সবাই উঠলো, উঠে দেখলো যে না, কিছুতে এর নাই। তো তখন ভাইয়া তারা চিন্তা করলো যে না, তার হয়তো বা ফ্লোরিংয়ের সমস্যা হচ্ছে। তো এর জন্য যে ভাইয়া বেডটা যে বেডে ঘুমিয়েছিল আমার মানে ভাইয়াটা, যার কাছে শুনেছি, সে নিচে এসে শুলো ফ্লোরিং করে আর ওই ভাইটাকে উপরে দিয়ে দিল। তে তখন দেখলো যে না, তখন দেখলো যে যে সিলিং থেকে যে আমি বললাম যে ভাইয়া পানি পড়তেছিল, তখন দেখলো যে হঠাৎ করে মানে এমন হচ্ছে যে অনেক জোরে পানি পড়া শুরু করেছে। অথচ তারা সিলিংটা যেটা ছিল তারা একটা কাপড় দিয়ে বা ওইরকম একটা চাদর দিয়ে ব্লক করা ছিল, তারপরও সিলিং থেকে অজোরে পানি পড়ছে। তো অঝোরে পানি পড়ার পরে তখন তারা সবাই উঠলো, সবাই উঠে দেখলো যে তখন তো বিদ্যুৎ আর নেই, ফ্ল্যাশ লাইট, মোবাইলের ফ্ল্যাশ যেটা ছিল ওটা অন করে দেখে যে একটা পায়ের মতো কিছু মানে বিকৃত অবস্থায় কিছু একটা ঝুলছে যেটা থেকে রক্ত পড়ছে মানে ওই তাদের উপর। তো দেখলো হঠাৎ করে যে মানে ওই জায়গাটা আস্তে আস্তে রক্তে ভরে উঠতেছে, চারপাশ দিয়ে ফ্লোরের থেকে রক্ত, মাটি ভেদে মানে ফ্লোর ভেদে রক্ত উঠে আসছে। তো তারা তো খুবই ভয় পায়,
এমন সময় তারা ভাই যে যা সুরা জানতো ভাই মানে যা যা পারতো সুরা ফাতিহা বলা হোক সুরা নাস ইখলাস যেটাই বলো তারা ভাই আস্তে আস্তে পড়তে শুরু করে পড়া শুরু করার পরে একজনে ভাই আয়াতুল কুরসি তারপর সুরা ইয়াসিন যেটা আমরা জানি ভাই খুবই ভালো তে তারা আস্তে আস্তে যখন পড়া শুরু করলো দেখলো যে না সকাল হয়ে আসতেছে সব আস্তে আস্তে নর্মাল হয়ে আসছে এমন সময় ভাই ফজরের আজানও দিল তারাও ভাই উঠে পড়ল তারাও মানে উঠে বসে ঠিকমতো হাত মুখ ধুয়ে নিল তারপরে ডিসকাস করলো যে কালকে রাতে আসলে কি যারা দেখেছে সেটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন ছিল তো এখন ভাই একজন মানে এক একজন এক এক মতামত দেওয়ার পরে তারা যখন পরীক্ষা দিতে যাচ্ছিল ভাই সেই দিনই সকালে তো একজন ফকির বাবা যেটা আমরা বলি মানে অনেক সময় দেখা যায় রাস্তার সময় যে ভাই ওই পীর বা এরকম বাবারা থাকে তো তাদের সাথে দেখা হলো সে ওই বাবা ওই চার পাঁচজন ভাইয়া যারা ছিল বন্ধু যারা পরীক্ষা দিতে যাবে তো তাদেরকে বললো যে তোরা যে লজে আছিলি ওই লজটা ভালো ছিল না ওইখানের অনেক ইতিহাস আছে তোরা না জেনে কেন উঠলি মানে এই কথা বলার পরে তারা আরও ভয় পেয়ে যায় তারা চিন্তা করলো যে না আজকে পরীক্ষাটা আছে পরীক্ষাটা শান্তি মাথায় দিয়ে তারপরে আসে যখন এসে ফিরলো ভাইয়া তারপরে তারা যখন পরীক্ষা দিয়ে ফিরলো ব্যাগটা গুছিয়ে ওইভাবেই মানে ট্রেনে তাড়াতাড়ি চলে গেল এমনি ভাইয়া কাল গত রাতের ইনসিডেন্টে তারা এমনি ভয় পেয়েছিল তারপরে ভাইয়া এই কারণে আরও বাবার কথা শুনে পীর বাবার কথা শুনে তারা আরও ভয়ে চলে যায় ওইখান থেকে ভাইয়া তে যখন তারা খোঁজ নিয়ে জানে মানে বিভিন্ন তাদের মধ্যে তিনজন ভাইয়া ওখানে ভর্তি হয়েছে তারা যখন ওই ভার্সিটিতে ভর্তি হয় তারা তখন ওই ভাইয়া খোঁজ নেয় লজের ব্যাপারে যে এই যে এইটা আসলে এখানে কি হয়েছে বা কি হয় তো এখানে জানা যায় যে ভাইয়া যে লজের যে প্রথম মালিক ছিল ভাইয়া সে তার ওয়াইফকে মানে মেরে ফেলে ফাঁসির রূপ দিতে চেয়েছিল যে কারণে ভাইয়া মানে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল আর ভাই ছুরি দিয়েও অনেকবার আঘাত করা হয়েছিল ওই শরীরটাকে মানে এমনভাবে অবিকৃত করা হয়েছে মানে বিকৃত করা হয়েছিল জিনিসটাকে যেটা মানে মানুষ মানে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে এখন এখন যেটা সবাই যেখানে এক্সপিরিয়েন্স করে ভাই ওই লজটাতে গেলে যে ওই তার ওয়াইফ যে মালিক ছিল ফর্মার মালিক তার ওয়াইফকে ভাই দেখলে দেখতে পায় বা তার বিভিন্ন বডি পার্টস এই জায়গায় ওই জায়গায় দেখা যায় বা দেখা যাচ্ছে যে ভাই ইঁদুর এক টুকরা মাংস বা তার শরীরের এক টুকরা চিবিয়ে খাচ্ছে চার পাঁচটা ইঁদুর মিলে একসাথে ভাই একটা হাতের টুকরো বা পায়ের টুকরো মানে এটা ভাই বিভিন্ন সময় পাওয়া যায় এই যে ওই লজটাতে যেটা বলছি ভাই থ্যাংক ইউ সো মাচ এবং শাফিন অনেক অনেক একটা মানে লাস্ট কথা বলতে চাই আজকে এটা আমার মানে ফার্স্ট টাইমই হচ্ছে ভাই মানে এই এফ এম এ শো করছি ভাই তবুও ভাই মানে আমি বলি আমি জাগো এফ এম গত দেড় বছরের মতো শুনছি ভাই আমি শুনি আর ভাই আমার ইচ্ছাও হয় যে যে এখানে আসি বা ঘটনাগুলো বলি যে মানুষ জানুক আর এটা শেয়ার করা হোক আমি যখন আজকে আসছিলাম ভাই তখন আমার চাচু বা আমার যে বাবা আছে আমার বাবার ফ্রেন্ডরা তারা ভাই অনেকেই মানে আজকে শুনছে ভাই শুনছে প্লাস শেয়ারও করেছে আর ভাই এখানে আমি গল্প বলার আগেও ভাই অনেকগুলো মানে যেটা আগে বলা হয়েছিল গল্পগুলো ভাই শেয়ার করছে আর ভাই চাই যে মানে রেডিওটা আরো এগুক আর ভাই তুমি যে মানে কাজগুলো করো যেমন ভাই আড্ডা উইথ উদয় বা তুমি লাভ স্টোরি যেটা আমি বলতে চাই স্পেশালি যে লাভ স্টোরিটা ওইটা ভাই আমার মনে হয় অনেককেই চেঞ্জ করেছে আমি নিজের ফ্রেন্ডকে দেখেছি ভাই চেঞ্জ হতে থ্যাংকস আ লট এটা আমার জন্য অনেক বড় একটা মেসেজ এবং এত চমৎকার করে বলার জন্য শাফিন অনেক অনেক ধন্যবাদ এবং আজকে তুমি শুনছো এবং তুমি কথাগুলো বললে তোমার গল্পের থ্রুতে আরো অনেক মানুষ শুনছে তোমার পরিচিত যারা শুনছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জিহাদ রয়েছে লাস্ট শেষ ঘটনা শুনবো এবং খুব শর্ট টাইম হাতে খুবই অল্প সময় একটা ঘটনা দিয়ে শেষ করবো আমাদের ভূত স্টুডিও শুনে ফেলি আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আমি এখন যে গল্পটি বলবো এটা আমার নানির মুখে শোনা ঘটনা ঘটনাটা করছিল আমার মামার সাথে তো আমার মামা 10 বছর ধরে বিয়ে করছে তার সে কোনো কন্যা সন্তানের বা কোনো ছেলে সন্তানের বাবা হতে পারতেছে না তার মনে একটা দুঃখ মামি সবসময় অনেক মানত করত যে যদি তার ঘরে একটা সন্তান হতো তাহলে অনেক ফকির মিসকিন খাওয়াতো বা মসজিদে এত টাকা দিত মানে গ্রামের মানুষ যেরকম আর কি আপনার যে বলে যে যদি মানত করে আর কি মাজারে সিন্নি দেয় বা মসজিদে টাকা দেয় ফকির মিসকিন খাওয়াবে এরকম অনেক কিছু করতো তো মামি বাসায় আসতো মামার সংসারটাও আপনার
বেশি একটা ভালো ছিল না। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তো অ্যাক্সিডেন্টে সে প্যারালাইজড হয়ে যায়। তো তাদের যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, আর আমার মামি ছিল এতিম, মামির কোনো বাবা মা ছিল না, তো তাদের সংসারটা খুবই কষ্টে ছিল। যেহেতু এটা 1976 মানে যুদ্ধের মানে কয়েক বছর পরের ঘটনা আর কি, তখন গ্রামের ভিতরে খুবই অভাব ছিল। তো একদিন মামার বাসায় একজন ফকির আসলেন খাওয়ার জন্য। তখন যেহেতু আমাদের আগে বলছিলাম যে মামির সংসারটা টানাপোড়েনের সংসার, তো এই সংসারে তারা সকালে খাইতো বা দুপুরের খাবারটা আবার রাতে খাইতো, মানে কোনো মতো তারা পার করতো আর কি, মানে খুবই কষ্টের একটা সংসার ছিল আর কি। তো একটা ফকির আসে, ফকির বলতেছে যে মা আমাকে যদি কিছু খেতে দিতা তাহলে আমি অনেক খুশি হইতাম। তো মামি কোনো কিছু চিন্তা না করেই তাকে ভাত দেয়। তরকারি ছিল বলতে আলু ভর্তা ছিল, ডাল ছিল বা মানে ডাল ভাতের যা দিছে। তো ফকির দেখতেছে খুবই খাইতেছে, খুবই ক্ষুধার্ত ছিল সে। খেতে খেতে আপনার যেহেতু তাদের দুজনের সংসার, তারা আপনার ওই আধা কেজি চাউল রান্না করতো, এই আধা কেজি চাউলের ভাতই ওই ফকিরকে দিয়ে দিছে। তো ফকির বলতেছে যে মা তুমি যে আমাকে যে সবগুলো ভাত দিয়ে দিলা, তুমি চলবা কী করে? বলতেছে বাবা আমরা তো সবসময় খাই, কিন্তু এত যে খাওয়া দাওয়া করি কিন্তু মনের ভিতরে আমাদের কোনো শান্তি নাই। তো জানি মা তোমার অনেক কষ্ট। তো বলতেছে ঠিক আছে মা আমি এখন উঠি, আর আমি জানি তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমার মনে অনেক কষ্ট, তুমি অনেক জায়গায় অনেক মানত করছো, যদি কোনো ছেলে মেয়ে হয় তাহলে হয়তোবা তুমি এত ফকির মিসকিন খাওয়াবা, এর আগে খাওয়াইছো কোনো স্বার্থ ছাড়াই খাওয়াইছো, তো আমি তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছি, আমি চলে যাই। তো তুমি যেহেতু একটা ছেলে চাও বা একটা মেয়ে চাও, তোমার বাড়ির পিছনে যে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারায় তুমি গাছে তুমি যাবা, যাওয়ার পরে একটা ঝাঁকি দিবা, ঝাঁকি দেওয়ার পরে সেখানে একটা ফল পড়বে, সে ফলটা তুমি খাবা। তো এটা বলে ফকির বাবা চলে যায়। মানে ফকির বাবা বলতে আপনার গ্রামে যেরকম যারা ভিক্ষা করতে আসে, যারা মানে মিসকিন, মানে গ্রামের ভাষায় বলে ফকিরনি বলে আর কি, মানে যারা ভিক্ষা করতে আসে এরকম আর কি, এরকম টাইপের, মানে ওরকম যেমন উজা বা দরবেশ বাবা এরকম না, মানে ফকির টাইপে আসছে অসহায়। তো উনি বলে চলে গেছে। তো মামি যখন আপনার যেহেতু ভাত খাওয়া শেষ, তখন আপনার থালা বাসন তো পরিষ্কার করতে হবে, তো আবার রান্নাবার যদি চলানো যায়, তখন মামি যখন আপনার ভাতের যে আপনার ইট বলে মানে ডেস্কি যেটা বলা হয় আর কি, মানে ভাত রান্নার যে পাত্রটা, ওটা নিয়ে যখন আপনার বাহিরে যাবে, তখন দেখে যে ওজন লাগতেছে। তো মামি যেটা খেয়াল করে যে ভাতে ওই আপনার ওই পাত্রে আপনার ভাত আগের মতোই আছে, তরকারি আগের মতোই আছে, ডাল আগের মতোই আছে, আলু ভর্তা যেরকম ছিল ওরকমই আছে। তো মামি ভাবতেছে যে এটা কি, সে কি এটা কি স্বপ্নে দেখল? ঠিক আছে, মামি এটা তার মামার সাথে শেয়ার করে। আর যেহেতু বলছে পরের দিন সকালে বাড়ির পিছনে যাওয়ার জন্য যে পেয়ারা গাছটা আছে, তো যখন গেছে তখন দেখে কোনো পেয়ারা নাই। তো মামা বলতেছে যে যেহেতু পেয়ারা নাই তাহলে এখানে পেয়ারা কোন থেকে পড়বে, এটা কি আকাশ থেকে পড়বে? কারণ না আমার কাছে কোনো একটা এখানে অন্য কিছু মনে হচ্ছে, যেখানে আমি ফকিরকে ভাত খাওয়াইছি, ফুল পেট ভরে ভাত খাইছে, উনি চলে যাওয়ার পরে আমি যখন ধুইতে যাই তখন দেখি যে আপনার পাত্র ভরায় ভাত, সম্পূর্ণ ভাত আগের মতো যেরকম ছিল ওরকমই রয়েছে। আচ্ছা, তো মা বলো ঠিক আছে তুমি যখন এত বিশ্বাস করতেছো, যেহেতু আমাদের ঘরে সন্তান নাই, উনিও তা জানতে পারছে, ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, দাও গাছ জাকি দাও। তো গাছ জাকি দিল, সঙ্গে সঙ্গে আপনার একটা ফল পড়ল, কিন্তু যে ফলটা পড়ছে অনেক বড় একটা পেয়ারা পড়ছে, পেয়ারাটা তারা দুভাগ করে খাইছে, মানে এত মিষ্টি ফল মামা মামি কখনো খায় নাই,
পেয়ারা এত মজা হয়, এত মিষ্টি হয়। তো খাওয়ার পরে ফকিরা আরেকটা কথা বলছিল যে পেয়ারা ফল খাওয়ার পরে মামির গর্ভে সন্তান আসবে। আচ্ছা, তো মানে সন্তান বলতে তার মনের ইচ্ছা পূরণ হবে আর কি, মানে সরাসরি বলে নাই। তো চার মাস পর, পাঁচ মাস পরে মামি জানতে পারে যে তিনি সন্তানের মা হতে যাচ্ছেন, মানে যেরকম একটা মানে মহিলাদের বা মেয়েদের যেরকম একটা মানে গঠন হলে যেটা বোঝা যায় আর কি। তো ডাক্তারের পরামর্শ নেয় যে তার গর্ভে সন্তান আসছে। তো এর ভিতরে আবার ফকির একটা কথা বলছিল যে সন্তানের এক থেকে বারো বছর পর্যন্ত সন্তানকে দেখে রাখতে হবে, যে চোখের কোনো দিনও মানে চোখে আড়াল করা যাবে না। তো মামির গর্ভে সন্তান হলো, একটা মেয়ে সন্তান হলো। তো সন্তান যেহেতু ছোট, মামি খুব খুশি। তো এদিক দিয়ে আবার মামার প্যারালাইস ছিল, তো মামার প্যারালাইসটা ভালো হয়ে গেল, মানে সব অলৌকিক। মামির ঘরে সন্তান আসলো, মামার প্যারালাইস ভালো হয়ে গেলো, মামা আবার আপনার পরিশ্রম করলো, উনি আপনার রিক্সা চালাতো বা মাঝে মাঝে কাট কাটতো, মানে যখন যেটা পারতো সেটাই করতো আর কি। তো যেহেতু তাদের ঘরে সন্তান আসছে, তাদের খরচ বেড়ে গেছে, তো নানা রকম পরিশ্রম করার চেষ্টা করত। তো এক সময় দেখে যে আপনার যে মেয়েটা হয়েছে, তার মেয়েটার নাম রাখছিল আপনার সুমা, আদর করে নাম রাখছে সুমা। তো মেয়েটা কোথায় চলে যায়, যেহেতু বলছে বারো বছর, তো মেয়ে যেখানে যাবে মেয়ের গলায় একটা আপনার ঘন্টার মতো, ছোট ঘন্টার মতো লাগাই দিছে, যে মামির চিন্তা হচ্ছে যে কোথাও যদি যায় তাহলে মানে যেহেতু সে হাঁটতে পারে না, সে কেবল মনে করেন যে আপনার হামাগুড়ি দিতে শিখছে। তো হামাগুড়ি দেয়, যেখানে যাবে একটা শব্দ হবে, তাহলে মামি বুঝতে পারবে যে সে এখানে গেছে। তো আপনার মামির তখন আর ওটা মনে ছিল না, মানে খুশিতে যে তার একটা সন্তান হয়েছে, তখন তার মানে ওই যে সন্তানে একটা ভালোবাসা ছিল ওটা আস্তে চলে গেছে। যাওয়ার পরে মামি আপনার এক সময় খেয়াল করে তার যে এই এই যে সুমা মেয়েটা আছে, আমি গল্পের খাতিরে নামটা আমি মানে সঠিক নামটা বলি নাই, মানে এটা নাম বলতে না করছি, এটা আমি একটা ছদ্মনাম বলছি আর কি। আর ওই ওই যে সুমা দেখে যে আপনার আশেপাশে কোথাও নাই, তো সারাদিন খোঁজাখুঁজি করে পায় না। তো সারাদিন চলে গেছে, সকালে তার লাশ পাওয়া গেছে পুকুরে, বাসায় রয়েছে লাশ পাওয়া গেছে। তখন মামি ভাঙা পড়ছে, মামির খুব কষ্ট যে একটা সন্তান হইল, ফকির বাবা এত দোয়া করে গেল, হয়তো বা আল্লাহর রহমত ছিল হয়ে গেছে, এই সন্তানটা হারাইলাম, মামি আবার আগের মতো মানে পাগলের মতো হয়ে গেছে। তখন তার দুই বছর পরেই মামির ঘরে একটা ছেলে হইল। তো ছেলের বয়স যখন তিন বছর, তখন একদিন মামি যখন ঘুমাইছে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মামি যখন বাহিরে গেছে, তখন যেহেতু গ্রামের পরিবেশটা ওরকম আপনার অ্যাভেলেবল, আপনার ওই ল্যাট্রিন ছিল না, ল্যাট্রিনগুলো ছিল আপনার ওই জঙ্গলের বা বাজারের পাশে, মানে বাড়ি থেকে দূরে আর কি। এখন যেরকম আপনার অ্যাট্রাস বাথরুম, ওরকম অ্যাট্রাস বাথরুম ছিল না আর কি। তো মামি যখন গেছে, তখন মামির কানে শব্দ আসলো যে ওই যে সোমার গলায় আপনার যে আপনার ঘন্টাটা ছিল, সেই ঘন্টার সে আওয়াজটা সে শুনতে পারতেছে। তো এটা শোনার পর সে রুমে চলে গেছে, সে মামার সাথে শেয়ার করছে, মামা এটা বিশ্বাস করে নাই, যাও তোমার একটা মনের ভুল, এরকম হবে না। তো যে পেয়ারা গাছ থেকে ফলটা পড়ছিল, সে পেয়ারা গাছটা আমার বড় হয়েছিল, সে পেয়ারা গাছে ওই সোমার জন্য একটা দোলনা বসানো ছিল, মানে দোলনা বলতে আমরা বলি জলই, জলই আর কি, মানে পেয়ারা দিয়ে আপনার দড়ি দিয়ে আর কি বাঁধা ছিল আর কি, ওরকমভাবে ছিল না আর কি, মানে মোটামুটি আর কি যাতে বাচ্চাকে দোলানো যায় আর কি, এরকম ছিল, ইচ্ছা ছিল বাচ্চা বড় হলে ওখানে খেলবে। তো একদিন মামা যখন যাত্রা শুনে আসতেছিল গ্রামে, তখন যাত্রাপালার খুব বেশি একটা ই ছিল, আমেজ ছিল, যাত্রা শুনে যখন আসতেছিল, তখন মামা দেখতে পায় যে দোলনার ভিতরে সোমা বসে আছে, সোমার মতো, দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু সোমাই। বলতেছে, বাবা তোমরা আমাকে আমাকে নিয়ে যাও, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, খুব কান্না মুখে। তখন এটা দেখে মামা দৌড়ে ঘরে চলে গেল, মামির সাথে শেয়ার করলো,
মামি বলল এই ঘটনাটা আমার সাথে ঘটছিল, আমি তার তার সে আমাকে তার গলার যে ঘন্টা ছিল এরকম শুনতে পাই। তো একদিন মামি স্বপ্নে দেখল যে তাকে যে কবর দেওয়া হয়েছে ভালোভাবে কবর দেওয়া হয় নাই, যেহেতু ছোটো বাচ্চা ওরকমভাবে দাফন করা হয় নাই, আপনাকে ওই বাচ্চাটাকে আপনার কবরে আপনার একদম মানে বাঁশ দেওয়া যেরকম চিতা মানে মানে চেপা মাটি যে বলা হয় এরকম দেওয়া হয়েছিল কোনো জানাজা ছাড়াই। তো একদিন মামার যে ভাই আছে ফুফাতো ভাই, সে দেখতে পেল যে ঘর থেকে সোমার মতো হামাগুড়ি দিয়ে দোলনাতে যাচ্ছে আর দোলনা খাচ্ছে আর টিপ টিপ করে আপনার লাইট জ্বলতেছে। তো মামা সাথে ওই ফুফাতো ভাই বলতেছে যে আচ্ছা তোমার ঘরে কি আবার মেয়ে হয়েছে? তো মেয়ে দেখি পেয়ারা গাছে যে দোলনা আছে দোলনা বসে আছে দোলনা খাইতেছে হাসতেছে, আবার সে হারিকেনের মতো সে লাইট জ্বলতেছে, এটা কি? ও ভাই আপনি কি বলবো, আমার ওয়াইফকে সে স্বপ্নে দেখাইছে এরকম ঘটনা, সে খুব খারাপ জায়গায় আছে তাকে নিয়ে যাওয়ার জন্য, মা আমাকে নিয়ে যাও বাবা আমাকে নিয়ে যাও, ওয়াশরুমে গেলে তার গলায় যে ঘন্টা ছিল সে ঘন্টা শব্দ শুনতে পায়, তখন কি করা যায়? তখন আরেক দিন পরের দিন বাবা যখন ঘুমাইছে, বাবা মানে মামা মামির একসাথে স্বপ্নে আসছে আমাকে তোমরা প্লিজ বাবা মা নিয়ে যাও, মা আমাকে নিয়ে যাও আমার এখানে খুব কষ্ট হচ্ছে। তো একসঙ্গে মামা মামির স্বপ্ন ভেঙে যায়, তখন তারা বলতেছে যে আমার মেয়ে অনেক কষ্টে আছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করতে হবে, পরের দিন সকালে আপনার আমাদের মসজিদের ইমামের কাছে গেছে যে এরকম একটা ধারণা নিয়েছে যে আমার মেয়েটা মারা গেছে, তো যেহেতু আমরা মুসলমান তো ওরকমভাবে দাফন করতে পারি নাই, তো তাকে চেপা মারি দেওয়া হয়েছিল। তখন যে ভাইয়া যে বলল যে আপনি এটা কী করছেন, সে একটা ছোটো মাসুম বাচ্চা ফেরেস্তার মতো বাচ্চা, ওই বাচ্চাটাকে আপনি এভাবে জানাজা ছাড়া মাটি দিচ্ছেন কেন? হ্যাঁ তো বলছে যে হ্যাঁ আমরা কী করতে পারি, তো বলছে তাহলে এখন আপনি কী করবেন, আপনি ওটাকে যেভাবে মুসলমান মরলে যেরকম দাফন করা হয় সেরকম দাফন করো। তো লাস্ট মুহূর্তে ওই বাচ্চাটাকে কবর থেকে তুলে ওটার কোনো লাশ পাওয়া যায় নাই, ওনার যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে আপনার দাফন হিসাবে আপনার সুরাটোরা পরে যেরকমভাবে দাফন করা হয় সেরকমভাবে দাফন করা হয়, তারপর থেকে তারা আর দেখতে পায় না। তো মামি স্বপ্নে একবার বলেছিল যে মা ভালো থেকো আমি অনেক ভালো আছি, এটাই মামির সাথে লাস্ট মানে স্বপ্ন দেখা হয়েছিল। এরপরে মামা মামির ঘরে ওই ছেলে আছে, ওই ছেলে নিয়ে খুব ভালো আছে, কিন্তু এরপরে আর কোনো সোমার ঘটনা তাদের চোখের বাসে নাই। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জিহাদ এখানে আসার জন্য এবং এত চমৎকারভাবে নিজের জীবনের একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার আরও যদি আমি যদি ফ্রি হই ইনশাআল্লাহ আবারও শুনব, আবারও আসবো, যেহেতু সময় নাই বলার ছিল কিন্তু বলবো না, অনেক দূর থেকে আসছি বলে গেলাম, খুব ইচ্ছা ছিল আপনার এখানে আসার জন্য। থ্যাংক ইউ, আর আপনাকে সরাসরি দেখতে পারতেছি এটাই আমার সবথেকে বড় পাওয়া, আর আমারও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে এবং চমৎকার কিছু ঘটনা শুনতে পেরে। থ্যাংক ইউ, কথা হয়েছে বন্ধু জিহাদের সাথে। আপনারা টিউন করে আছেন এই মুহূর্তে আমার আয়োজন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই কমফি কমফোর্টার। আর জি উদয় রয়েছে আপনার সাথে এবং প্রতি বৃহস্পতিবারই আমি থাকার চেষ্টা করি আপনার সাথে। রাত গভীর হচ্ছে, এবার আমাকে যেতে হবে এবং এতক্ষণ যাবৎ যারা ছিলেন তাদের সবাইকে বলছি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবসময় ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার টিউন করবেন এবং আমাদের সাথে উপভোগ করবেন এই ভৌতিক গল্পগুলো। কালকে একটা ফ্রাইডে এবং এই ফ্রাইডেতে আমার কোনো শো নাই, বাট আপনার সাথে কিন্তু আমার ফেসবুকে কথা হবে ইনশাল্লাহ। আর তার জন্য www.facebook.com/rjudayr এই ভেরিফাইড পেজে কানেক্টেড হতে হবে। দ্যাটস ইট। আর জাগো এফএম এর আজকে এই মুহূর্তে যারা যারা রয়েছেন, যারা অলরেডি জাগো এফএম এর পেজে লাইক দিয়েছেন ধন্যবাদ, বাট যারা এখনো পর্যন্ত জাগো এফএম এর কোন পেজটা ভেরিফাইড জানেন না তাদের জন্য বলছি www.facebook.com/jagofm, এটা কিন্তু ভেরিফাইড একটা পেজ, ব্লু টিক মার্কটা দেখে শুনে বুঝে পেজে লাইক দিবেন এবং সেই পেজে কানেক্টেড থাকবেন। অলরেডি এই পেজ থেকে আজকে আমরা লাইভ করেছি, অনেকেই নতুন যুক্ত হয়েছেন, হ্যালো অ্যান্ড হাই, অ্যান্ড হোপফুলি আপনারা সবসময় এইভাবেই কানেক্টেড থাকবেন। একই সঙ্গে যারা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব
youtube.com/JagoFM এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছেও কৃতজ্ঞতা। যারা করেন নাই তাদেরকে বলবো কালকে সময় সুযোগ পেলে ইভেন আজকেও রাতে youtube.com/JagoFM দিয়ে সার্চ দিয়ে JagoFM এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভৌতিক গল্পগুলো অনেকে দূর দূরান্তে থাকেন এবং তারা বলতে চান কিন্তু তারা হয়তো বা এসে বলতে পারেন না, সেই ক্ষেত্রে আরজি উদয়ের যে পেজ আছে সেই পেজের ইনবক্স আপনি অডিওতে অর্থাৎ মোবাইলে রেকর্ড করে পাঠাতে পারেন যদি আপনার মানে সেই ইচ্ছেটা থাকে যে আমি হয়তো রেডিওতে এসে বলতে পারছি না, সেক্ষেত্রে আপনি মোবাইলে রেকর্ড করে সেটা আরজি উদয়ের পেজের ইনবক্সে পাঠিয়ে রাখতে পারেন। দ্যাটস ইট, বাট রাইট নাও আই হ্যাভ টু গো, আমাকে এখন বিদায় বলতে হবে। অ্যান্ড নিশ্চয়ই আমি কোনো এক সময় আপনার সাথে আবারও খুব করে আড্ডা দিব এবং সেটা হচ্ছে শনিবার দিন যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, রাতে লাভ স্টোরিতে। সো ভালোবাসার গল্প হবে সেদিন, টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শুক্রবার দিনটা নিজের প্রিয় মানুষকে নিয়ে খুব বেশি আনন্দে থাকেন এবং নিরাপদে থাকেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।